আজ আপনি গঙ্গা প্রসাদ ভেটওয়ালের লেখা একটি উপন্যাস শুনছেন শুনুন শেষ পর্যন্ত শেয়ার করুন প্রথমে এই উপন্যাসটি নেপালি ভাষায় লেখা এখন আপনি বাংলা ভাষায় শুনছেন উপন্যাসটি শুরু করা যাক আজ বসন্তে খুব ব্যস্ততা তার পরিচিত সব যুবক গ্রাম ছেড়ে চলে গেছে সারা গ্রামের যুবকরা তাদের ভবিষ্যৎ গড়তে শহরে বিদেশে গেছে মাঝে মাঝে বসন্তের মনেও বিদেশ যাওয়ার চিন্তা জাগে বসন্তে তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে পাহাড়িরা তাকে ভালোবাসে বলে মনে হয় মনে হয় নিচের নদীতে বয়ে চলা জল যেন তার হৃদয়ের গান গাইছে গাছের পাতা কাঁপছে মনে হয় যেন বসন্তে কোথাও না গিয়ে আমাদের কাছাকাছি থাকবে প্রকৃতি সে যা ভাবল তা বলতে পারতো না কিন্তু সেসব ঘটেছে কেবল বসন্তের বোঝার মধ্যে বসন্তে দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলায় তার মা মারা যান তার বাবা তার দুই ছেলের জন্য অন্য মাকে আনেননি কয়েক বছর ধরে বসন্তের বাড়িতে দাদা দাদি মামা মামি চাচা তো ভাইরাও ছিলেন তবে এখন তার দাদা দাদি ও মা মারা যাওয়ায় চাচা চাচিরা আলাদা থাকতে শুরু করেছে বর্তমানে বসন্তের বাড়িতে মাত্র তিনজন বসন্তের বাবা বসন্ত নিজে এবং একজন বসন্তের ভাই বসন্তে ঘরের দুঃখ ভালোই বোঝে সে তার বাবার অবস্থা অনুভব করে সে তার বাবার কাজে যথাসম্ভব সাহায্য করে সে তার ভাইকে সমানভাবে ভালোবাসতে চলেছে ছোট পরিবারটি একভাবে ভালো থাকলেও গ্রামের পরিবেশে আর্থিক অভাবের কারণে তারা চাপা পড়ে যায় বসন্তে বুঝতে শুরু করেছে পরিবারের দায়িত্ব এখন আমার কাঁধে এসে পড়ছে সে কিছু দায়িত্ব নিতে চায় একদিন সন্ধ্যায় রাতের খাবার খেয়ে বসন্তের পরিবার ঘুমাতে যাচ্ছে প্রায় প্রতি সন্ধ্যায় বসন্তের বাবার অভ্যাস ছিল ছেলেদের নতুন কিছু জানাতে সেই সন্ধ্যায় বসন্ত তার বাবা এবং ভাইকে বলতে শুরু করে কিভাবে আমরা শুরু থেকে উন্নতি করতে পারি বসন্তের কথা ও ধারণা শুনে তার বাবাও খুশি হন এখন বসন্তের বাবা খুব খুশি যে তার ছেলে শুধু বড়ই নয় জ্ঞানী ও পরিণত বটে হ্যাঁ বসন্ত গ্রামের হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেছে তার অনেক বন্ধু পাসপোর্ট করেছে এবং টাকা উপার্জনের জন্য বিদেশে কাজ করতে গেছে কিন্তু বসন্তের অন্তরতম ইচ্ছা উচ্চ শিক্ষা অর্জন করা গ্রামে দ্বাদশ শ্রেণীর ওপরে পড়ার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বসন্তের মন খারাপ হতে থাকে বিষয়গুলো তার মনে খেলা শুরু করে এবং অনেক সম্ভাবনা উঠে আসে তবে এমন নির্ভরযোগ্য সম্ভাবনা আসেনি বসন্তে এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি যদি কাঠমান্ডুতে গিয়ে কিছু কাজ করতে পারেন তবে তিনি অবশ্যই উচ্চ শিক্ষা লাভ করতে পারবেন এখন আমি কিভাবে কাঠমান্ডু যেতে সক্ষম হব শুরুতে কে আমাকে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বসন্তের মনের ভিতর খেলা শুরু করে বসন্তের মনে প্রশ্ন এসে উধাও হয়ে যেত তিনি কাঠমান্ডুর জন্য নির্ভরযোগ্য কভার খুঁজে পাচ্ছেন না তার বাবা অনুমান করেন যে তার ছেলের অন্তরতম ইচ্ছা ইচ্ছা এবং কাঠমান্ডু যাওয়ার দৃঢ় পরিকল্পনা আছে এবং একদিন তিনি বসন্তকে বলেন ছেলে আমি যখন খুব ছোট তখন নিচের গাইরি গায়ের পণ্ডিত বাজের ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয় আমাদের বয়সও একই ছিল আমরা যখনই দেখা করি তখনই আমরা খুব ভালোভাবে ছিলাম পণ্ডিত বাজেও আমাকে খুব স্নেহ করতেন মাঝে মাঝে কাপড়ও কেনা হতো পণ্ডিত বাজে আমার বন্ধুকে মিক্জিও পাঠিয়েছেন তখন ভানারসে পড়তে একটু পরে পণ্ডিত বাজেও তার পুরো পরিবার নিয়ে তড়াইতে চলে আসেন দেশান্তরের কয়েক বছর পর আমার বন্ধুর বাবা পণ্ডিত বাজে মারা যান আমার বন্ধুর নাম হরিনারায়ণ তিনি এখন কাঠমান্ডুর একজন বড় জ্যোতিষী কাঠমান্ডুর গৌরীঘাটে জ্যোতিষী হরিনারায়ণের পরেই সবাই তাকে চেনেন পুত্র তুমি মনে মনে তার নাম স্মরণ কর কাঠমান্ডুর কোথাও সমস্যা হলে তাকে পুরনো জিনিস মনে করিয়ে দিন এটা তিন দশক আগের চেয়েও বেশি সে কি মনে রাখবে তার বাবার গল্প শোনার পর বসন্তে বিশ্বাসী হয়ে ওঠে কারণ এর আগে সে জানত না যে মিথবা আছে এবং সে তার বাবার কাছ থেকে তার সম্পর্কে আগে কখনো শোনেনি বসন্তের জন্য তার হৃদয়ে একটি মোটা প্রাচীর তৈরি হয়েছিল তার মনে হয়েছিল কাঠমান্ডু যাওয়ার স্বপ্ন পূরণ হবে কথায় আছে যেখানে ইচ্ছা আছে উপায় আছে কাঠমান্ডুতে কি করবেন এবং কোথায় থাকবেন সেই প্রশ্ন মনকে বিরক্ত করে পাঁচথার থেকে কাঠমান্ডু যাওয়ার কথা মনে হয় বাবা ছাগল বিক্রি করে কিছু খরচ বাঁচিয়ে বলে পুত্র এখান থেকে কাঠমান্ডু যেতে হলে ঝাপা দিয়ে যেতে হবে ঝাপার বিতামোদের সুন্দর লাভতি নামে আমার এক ছোটবেলার বন্ধু আছে তিনি কাকতভিত্ত থেকে ধরন পর্যন্ত একটি গাড়ি চালান যদি আপনি দেখা করেন আপনি সাহায্য পেতে সক্ষম হতে পারে বাবার আশীর্বাদ মাথায় রেখে বসন্তে এখন ঝাপা হয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করলেন পাঁচথার জেলার গ্রাম থেকে কাঠমান্ডুর দিকে হেঁটে আসা বসন্তে বাবার কথা মনে রেখে বিতামদে এসে সুন্দর লাভতির খোঁজ করতে লাগলেন এত বিস্তৃত পরিবেশে সুন্দর লাভতি নামের একজনের সঙ্গে দেখা করতে পারেননি তিনি তিনি জানতে পারলেন সুন্দর লাভতি নামে চার পাঁচজন লোক আছে কিন্তু সুন্দর লাভতির সঙ্গে দেখা করতে পারেননি সুন্দর লাভতির সাথে সাক্ষাৎ গুরুত্বপূর্ণ নয় ভেবে ভারতামোট থেকে রাতের বাসের টিকিট বুক করে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন চলুন কাঠমান্ডু বাস ছাড়তে চলেছে দরজা থেকে সহ চালক চিৎকার করার পর বাসন্তে বাসে উঠে তার বি ছয় সিটে বসল তার পাশের সিটটি খালি ছিল বাসে খুব ভিড় মনে হচ্ছে সব মানুষ গ্রাম ছেড়ে শহরে ঢুকছে বাস চলতে শুরু করার পর বসন্তে কন্ডাক্টরকে বলে আরে ভাই লোকটাকে এখানে হারিয়ে ফেলেছেন তিনি বলেন এই আসনটি সংরক্ষিত বলা হয় দামক থেকে উঠতে হবে বসন্তে আবার জিজ্ঞেস করে দমক ভাই কোথায় কন্ডাক্টর একটু হাসে যাত্রীরাও হাসে এক পর বসন্ত হতবাক হয়ে নিজেকে চুপ করে নেয় বাস এগিয়ে যাচ্ছে রাতের বেলা বাসটি প্রচণ্ড গতিতে চলে এবং পথ দিয়েই দামক পৌঁছায় দামক থেকে কিছু যাত্রী উঠছেন একজন মধ্যবয়সী লোক এসে বসন্তের সিটের পাশে বসে এভাবে মাথা উঁচু করে সেই ব্যক্তির দিকে তাকানোর জন্য সে যথেষ্ট মাঝে মাঝে সে তার বাবার মতো সেই ব্যক্তির বয়স অনুমান করে মনে মনে ভাবে এই লোকটি পাঁচ থরের হলে কেমন ভালো হতো বাস এগোতে থাকে কিছুক্ষণ নিরবতার পর বসন্তে লোকটিকে জিজ্ঞেস করে আপনি কাঠমান্ডুতে থাকেন এবং তোমার নাম কি এমনকি সেই মধ্যবয়সী লোকটিও কথা বলতে ধীর ছিল এমনকি একই সিটে বসেও খুব হইচই হলে মামা বলে কথা বলতে থাকে তিনি বসন্তের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন আমার নাম সুন্দর লাভতি আমার বাড়ি দামকের ধুকুর পানিতে ধামকের মূল চত্বরের একটু ওপরে ধুকুর পানি পড়েছে আমি কাঠমান্ডুতে চলে এসেছি কাঠমান্ডুতে এক সপ্তাহের থাকার সুযোগ হতে পারে হঠাৎ বসন্তে নিরবতা ফিরে আসে তার মন খারাপ হয়ে যায় পাথর খুঁজতে খুঁজতে দেবতা পাওয়া গেল বসন্তে মনে মনে অনেক কিছু মনে করে বিতামোদে সুন্দর লাভতির খোঁজে হেঁটেছি শেষ পর্যন্ত আমি যেখানে ছিলাম সেখানে তিনি এসেছিলেন খনিকে নিরবতা ভঙ্গ করে বসন্তে বলে চাচা পাঁচথর থেকে কবে এলে সুন্দর বলে কেন ভাই আমি পাঁচ থারে যাইনি বসন্তে আবার জিজ্ঞেস করে পাঁচথার কি তোমার পুরনো বাড়ি নয় সুন্দর বলে না ভাই আমার বাড়ি দামক ভুকুর পানির আগেও বলেছিলাম এবং বসন্তে আবার জিজ্ঞেস করে বুড়ো পাহাড়ি বাড়ি মানে কাকা সুন্দর বলে আহা তুমি আমাদের বাবার পাহাড়ি বাড়ির কথা জিজ্ঞেস করছো সেই টেরথুম জেলা বসন্তে বলে পাঁচ তোর ভাই আছে তাই না সুন্দর বলে আমাদের ভাই বোন কেউ নেই পাঁচ ধরে সুন্দর লাগতির সাথে সংক্ষিপ্ত কথোপকথনের পরে বসন্তে কিছুটা হতাশ হয় কিছুক্ষণ আগে অনুসন্ধিৎসু বসন্তের কথা বলার ধরন শিথিল হয়েছে দেখে সুন্দর লাভটি নিজেই বকবক করতে থাকে ঝাপা কাঠমান্ডু রাতের বাস যাত্রা একটি রাতারাতি ভ্রমণ অনেক কিছু আছে যাত্রার সময় তাদের উভয়কে তাদের অভ্যাস তাদের বড়দের এবং সবকিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় বাসটি লালগড় নামে একটি বাজারে রাতের খাবারের জন্য থামে সুন্দর লাভতি হোটেলে রাতের খাবার খেতে গেলেও বাসন্তে ডালমোট ভাত আর জল খেয়ে বাসে বসে খাওয়ার পর সুন্দর আর বসন্তের কথোপকথন চলে কিছুক্ষণ ততক্ষণে বাসের যাত্রীরা সবাই ঘুমিয়ে পড়েছে অন্য যাত্রীদের ঘুমন্ত দেখে তাদেরও ঘুম ভেঙে যায় এবং বাস কাঁপানোর শব্দে ঘুমিয়ে পড়ে পথে ছোট বড় স্টেশন আসা যাওয়া করে বাস সাধারণত কোথাও থামে বন্ধ লেনেও বসে আছে যাত্রীরা সকালে বাসে আদেশ জারি করা হয় মুগলিনে চা নাস্তা নাও বাসও সেখানে কিছুক্ষণ থামে সব যাত্রী কোনো না কোনোভাবে সতেজ হয়ে ওঠে মুগলিন থেকে কাঠমান্ডু যাওয়ার সময় বসন্তেরও মনে হয় যে তিনি কাঠমান্ডু পৌঁছতে চলেছেন এখন বসন্তে সুন্দরকে অনেক কিছু জিজ্ঞেস করতে আগ্রহী আর কাকা কতবার কাঠমান্ডু গিয়েছিলেন সুন্দর বলে ভাই সাধারণত কিন্তু এখন কাঠমান্ডু না হয়ে ললিতপুরের নাখিপট নামক জায়গায় কয়েকদিন থাকব আমার আত্মীয় এর বাড়ি ওখানে আর আপনি কোথায় থাকবেন বসন্তে বলে চাচা আমি প্রথমবার কাঠমান্ডু যাচ্ছি যাই হোক ভার্তা এবং দমক আমার জন্য প্রথম এবং নতুন ছিল রাতে বাসের টিকিট কেনার ছলে কিছুক্ষণ ভারতমদের আশেপাশে ঘুরলাম কিন্তু বাসে যতটা দেখা যায় শুধু দমকের ততটুকুই দেখলাম কেমন আছে কাঠমান্ডুতে সুন্দর মনে মনে ভাবে কোনোভাবে এই লোকটি আমার পরে নেই সতর্ক অবলম্বন করে সে আবার বসন্তকে জিজ্ঞেস করে তুমি কাঠমান্ডুতে কোথায় থাকো আপনি কোথায় যাচ্ছেন আপনি কার বাড়িতে থাকেন এবং ভবিষ্যতে কিভাবে পড়াশোনা করবে বসন্তে বলে চাচা এটা আমার পক্ষে সহজ নয় এখান থেকে কাউকে চিনি না তবে কাঠমান্ডু বড় শহর সবাই বলছে ধীরে ধীরে মানিয়ে নেবে এটি প্রথমে কঠিন হতে পারে এখন দেখা যাক কি হয় তবে আমার বাবার বন্ধু এখানে পরিবর্তে আপনি কি জানেন তার নাম জ্যোতিষী হরিনারায়ণ তিনি গৌরীঘাটে থাকেন সুন্দর বলে ভাই আমি জ্যোতিষী হরিনারায়ণকে চিনি না গৌরীঘাট নামক জায়গাটা গোয়ালঘরের কাছে আমি তোমাকে একটু সাহায্য করতে পারি বাকিটা তোমাকেই করতে হবে দেখুন কাঠমান্ডু অনেক বড় জায়গা আমি এই গাড়ি থেকে কলঙ্কিতে নেমে নাখিপট ললিতপুরের দিকে যাব আপনি এই বাসে যান এবং বাস পার্কে নেমে যান এবং পশুপতি গৌশালাগামী বাসে চড়ে গৌশালায় নেমে যান তারপর পশুপতিনাথ দর্শন আর গৌরীঘাট সেখানে বাবার বন্ধুর সাথে দেখা করুন এবং নতুন জীবন শুরু করুন কিন্তু দেখুন সে আপনার মতো বন্ধু হতে পারে সে আপনার চিন্তা থেকে ভিন্ন হতে পারে আপনি এমন কি লক্ষ্য নাও হতে পারে বাবার বন্ধু মিতবুবার সাথে দেখা করতে না পারলে গৌশালায় ধর্মশালাও আছে খুব অল্প টাকায় কয়েকদিন থাকতে পারবেন আমি তোমার বাবার বন্ধু না হলেও সুন্দর লাভতি বলে তুমি হয়তো আমাকে তোমার বাবার বন্ধু বলে মনে রাখবে আমি তোমাকে টাকা দেব পাঁচশো সাহায্য করবে এবং টাকাও দেবে বসন্তে নিতে কষ্ট হয় টাকা রাখো বলে তোমার হাতে তুলে দেয় এভাবে কথা বলতে বলতে বাস প্রায় পৌঁছে গেল কলঙ্কিতে শেষে সুন্দর বলে দেখ ভাই যদি বাবার বন্ধু না পান তবে আমার সবচেয়ে ভালো বন্ধু খানাল আমি তোমাকে তার ফোন নম্বর দেব আপনি তাকে ডাকুন তিনি অনেক লোককে চেনেন মানুষ না জানলেও মানুষ খুঁজে পাওয়ার ক্ষমতা তার আছে তিনি খানালের ফোন নম্বর বসন্তকে দেন যাতে আপনি নিশ্চিত হতে পারেন এবং অবশেষে বলেন খানালজির ফোন বন্ধ থাকলেও কলটি বিবেচনা করুন সেই ব্যক্তিটি সহায়ক তবে অনেক কিছু নিয়ে মাথা ঘামাবেন না এবং আমার পক্ষ থেকে তাকে মিষ্টি স্মৃতি বলুন অন্য কাজে এসেছি বসন্তে খেসে মাথা নাড়ে বাস থামে কলঙ্কি চকে সুন্দর লাভতি অন্য বাসে উঠে নখিপটের দিকে যায় বাসন্তে একই বাসে করে বাস পার্কে পৌঁছায় এবং নেমে যায় অন্য একটি লোকাল বাস বাসন্তে নিয়ে বাস পার্ক থেকে গৌশালায় নামুন তিনি বিভ্রান্তিতে পশুপতি দর্শন করেন সে অনেকের কাছে বাবার বন্ধু মিতবুবার কথা জিজ্ঞেস করে কিছু লোক তার কথা শোনে না এমনকি যারা শোনেন তারাও জানেন না সে অনেক চেষ্টা করে কিছুই কাজ করে না সুন্দর তাকে বলেছিল সে গৌশালায় পৌঁছে ধর্মশালায় থাকে পরদিন ভোরের পরিস্থিতি বসন্তকে স্বাগত জানায় রুমে গত রাতের মতো ঘুমাতে না পারলেও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ধর্মশালায় রাতের বাসের চেয়ে আনন্দের বিছানা ভালো হলেও তার ঘুমাতে না পারার কারণ বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা বলে ধরে নেওয়া যায় যাই হোক বসন্তে সাহস হারায় না তার জন্য কাঠমান্ডুতে দিনগুলি সামলানো অবশ্যই সহজ নয় কারণ তার কাছে একটি ফোন সেট মোবাইল ও নেই ধর্মশালার গেট খুলে গেলেই তিনি পশুপতিনাথ মন্দির দর্শন করতে যান তিনি আজ যে পশুপতিনাথের দর্শন করেছিলেন তা গতকালের পশুপতিনাথের দর্শনের চেয়ে আলাদা এবং বড় বলে মনে হয় তিনি শুধু পশুপতিনাথ এলাকার মধ্যে ভগবান শঙ্করকে আনন্দের সাথে দেখেন না তিনি আরো বড় অভিজ্ঞতাও উপলব্ধি করেন পশুপতি অঞ্চলে ভ্রমণ তাকে আনন্দের অনুভূতি দেয় এমন আনন্দ সে আগে কখনো অনুভব করেনি তিনি যেমন পশুপতি অঞ্চলের মধ্যে ঘুরে বেড়ান তেমনি জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে পারেন সেই সময় পেটে গর্জন হয় পেটের গর্জন সকালের নাস্তা খাওয়ার সময় নির্দেশ করে এমনকি তার সাথে একটি ঘড়িও ছিল না সে সেখানে দেখা ভদ্রলোককে জিজ্ঞেস করে কর্তা বাজে ভদ্রলোক বসন্তের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন প্রায় বারোটা বেজে গেছে ভাই বসন্তে বলে ভাই অন্তত টাকায় এখানে পরিষ্কার বিশুদ্ধ সাধারণ খাবার আছে এমন হোটেল কোথায় পাবেন ভদ্রলোক বলেন আবার তাকিয়ে বলেন ভাই কেন আপনি একটি হোটেল প্রয়োজন সেখানে তিনি খাবার পরিবেশন করছেন সেখানে যান ভাতের পুডিং এবং সবজি বিনামূল্যে খান আঙুল দিয়ে এই জায়গাটার দিকে ইশারা করে ভদ্রলোক এগিয়ে যান বসন্তে আবার বিভ্রান্ত অন্যদের মতে কাঠমান্ডু তার জন্য এত সহজ ছিল না পশুপতির যাত্রা সিদ্রার ব্যবসা এই কথা সে গ্রামে বহুবার শুনেছিল আজ হঠাৎ এই প্রবাদটি তার স্মৃতিতে তাজা হয়ে গেল যাই হোক নিঃশব্দে ডাইনিং এরিয়ার দিকে চলে যায় কিছু মানুষ পুডিং এবং সবজি খেতে লাইন সেও লাইনে বসে সহজে গরম পুডিং আর সবজি বেশি করে খায় চালের পুডিং যোগ করার সময় তিনি পরে টাকা চাইবেন তা ভাবেননি তবে আগে যে ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল তার কথায় তিনি আত্মবিশ্বাসী তাই সে নির্লিপ্ততা চালের পুডিং খাওয়ার পর সব চালের পুডিং খায়রা ঘুরে বেড়ায় কেউ তাদের পাত্তা দেয় না তাহলে সে নিশ্চিত খাবার ফ্রি এখানে কি সব সময় তার মনে ফ্রি খাবার থাকে প্রশ্ন জাগে উত্তরটি তার মনে খুঁজে পাওয়া যায় না এবং সে সেখানে দেখা আরেক ভদ্রলোককে জিজ্ঞেস করে ভাই এখানে খাবার সব সময় ফ্রি তাই না তিনি ভদ্রলোককে একটি প্রশ্ন করেন যেখানে তিনি আগে খেয়েছিলেন ভদ্রলোক বলেন ভাই শুধু এই জায়গা নয় এখানে ওখানে সব সময় দুপুরের খাবার হয় বলেই ভদ্রলোক তার গন্তব্যে চলে যান এখন বসন্তের আশ্বাস আছে যে তিনি কাঠমান্ডুতে অনাহারে মারা যাবেন না তবে তিনি চিরকাল ধর্মশালায় থাকতে পারবেন কি না সেই বিষয়ে নিশ্চিত হতে চান তিনি পেট ভরে গেলে কি চিন্তা করবেন এদিক ওদিক থেকে অবস্থা পর্যবেক্ষণ করে বসন্তে সেখানে তিনি দেখতে পান ক্রিয়াপুত্রী ভবন কোথাও স্নানের স্রোত কোথাও পণ্ডিতের গুনগুন কোথাও মানুষের প্রচন্ড যানবাহন এমনকি ভবনের পেছনে থেকে ধোয়া আসছে আজকের জন্য তার আসল সমস্যাটি সমাধান করা হয়েছিল কিন্তু সে সামনের দিনগুলো নিয়ে ভাবতে থাকে তিনি বাবার বন্ধু হরিনারায়ণকে চেনে এমন ব্যক্তির সাথে দেখা করতে চান এবং সেখানে কাউকে পাওয়া গেছে কিনা তা জিজ্ঞাসা করতে চান তবে সেখানে আসা লোকজন থেকে জ্যোতিষী হরিনারায়ণকে কেউ চেনেন বলে জানা যায় না সেই সময় সুন্দর লাভটির কথা মনে পড়ে কাঠমান্ডুর দমকের খানালকে তিনি চেনেন তারা না জানলেও তিনি কোনোভাবে খুঁজে বের করতে পারেন তিনি সুন্দর লাভটির নোট করা মোবাইল নম্বরটি দেখেন কিন্তু কল করার জন্য কোন মোবাইল নেই তিনি একটি সমাধান খুঁজে পান এবং কারো সাথে একটি মোবাইল নম্বর ডায়াল করেন ওখান থেকে একটা আওয়াজ আসে এই সময়ে আপনি যে মোবাইলে ডায়াল করেছিলেন তা বন্ধ হয়ে গেছে একইভাবে পরের দিনও বসন্তের সূচনা হয় পশুপতিনাথের দর্শন দিয়ে তিনি কিছুটা অভিজ্ঞ হয়ে উঠছেন সে এমন অবস্থায় পৌঁছেছে যেন কিছু মানুষের সাথে তার পরিচিত বেলা প্রায় বারোটা বাজে আগের দিন যে ব্যক্তি সেখানে খাবার পরিবেশন করেছিল তাকে ডেকে জিজ্ঞেস করে ভাই খাবার খাবে হ্যাঁ বসন্ত সংক্ষেপে উত্তরের সাথে একমত লোকটি আবার জিজ্ঞেস করে কয়জন লোক আছে বসন্তে তৎক্ষণাৎ উত্তর দেয় আমি একা লোকটি বলে খাবার রেডি হচ্ছে অবসর থাকলে আমার সাথে আয় লোকটা এগিয়ে যায় যে দাতা খাবারের ব্যবস্থা করে সে যখন বলে যে কিছু গ্রহণ করতে হবে তখন বসন্ত তাকে অনুসরণ করে তারা নদীর তীরে গেল সন্ন্যাসীর মতো দেখতে একজনকে সেখানে পাওয়া যায় বসন্তের অন্নদাতা সেই ব্যক্তিকে বলেন বাবাজি যেন খাবার গ্রহণ করেন বাবাজি বলেন যে তিনি এটি খেতে পারবেন না তারপর তিনি অন্য কারো কাছে যান এবং পবিত্র খাবারের জন্য অনুরোধ করেন সেই বলে সে খেতে পারবে না তারপর বাবার মতো দেখতে আর একজনকে খাবার খেতে অনুরোধ করা হয় তিনি আরো বলেন যে তিনিও খেতে পারেন না শুধু বাসন্তে নয় বিস্মিত বাসন্তের খাবার দাতাও খাবার দাতা বাবাজিকে জিজ্ঞেস করে খেতে অস্বীকার করার কারণ কি একজন স্মার্ট ছোট্ট একজন বাবাকে নির্দেশ করে যে সে খাবার খেতে পারে কিন্তু তার বসের অনুমতি দরকার বসন্তের অন্নদাতা বাবার কাছে যায় যাকে বাবা ইঙ্গিত করেছিলেন এবং অনুরোধ করেন প্লিজ বাবা খেতে হবে বসা বাবা বলে কয়টা মানুষ খেতে হবে বসা বাবার প্রশ্ন শুনে খাদ্য সরবরাহকারী বলেন বিশ জনের জন্য খাবার রেডি খেতে হবে বসা বাবা বলেছেন ছেলেরা খাবার খেতে পারে কিন্তু ছেলেরা প্রতিজন একশো টাকা নেয় যারা দেয় রাজি হলে ওরা খাবে অন্যথায় অন্যদের জন্য চেষ্টা করুন বসন্তে বসা বাবার উত্তর শুনে আশ্চর্য হয় কিন্তু খাবার দাতাও দেখে অবাক হয়ে বলে বাবাজি আবার পরামর্শ দেন বিরক্ত না করতে কিন্তু ওই বৃত্তে টাকা না নিয়ে খাওয়ার রেওয়াজ নেই অবশেষে ক্যাটারার বসা বাবাকে অনুরোধ করে বাবাজির হারে পঞ্চাশ বিশ জনকে খেতে হয়েছে এরপর বাবা একটা শর্ত দেয় পঞ্চাশ টাকায় খেতে হলে জোর করে বেশি খাবেন না পঞ্চাশ টাকা পর্যন্ত খাবারের জন্য একটি চুক্তি করা হয় বাসন্তে এবং অন্নদাতা যেখানে খাবার পরিবেশন করা হয় সেখানে ফিরে যান সঙ্গে বিশজন বাবা সদৃশ ব্যক্তি খাবার রেডি সবাই তাড়াহুড়ো করে খায় এবং টাকা নিয়ে যার যার গন্তব্যে চলে যায় কিন্তু বসন্তে এই অদ্ভুত ঘটনা দেখতে পায় সে দেখতে থাকে সেখানে পর্যবেক্ষণ করছেন বসন্তে আজ কিরিয়ার শেষ দিন ভোজন রসিকের আত্মীয় দেখা করতে আসা যাওয়া মানুষের শাড়ি চলতেই থাকে আত্মীয় স্বজনদের খেতে অনুরোধ করলেও অজুহাত দেখিয়ে একটি ফলই খায় পশুপতির ভিক্ষুক ক্ষুধায় মরে না এই প্রবাদটি গ্রামের বসন্তে শুনেছিলেন এই প্রবাদটি আজ তার মনে থারিত বাসন্তে সেই দিনটাও একইভাবে কাটে সন্ধ্যায় সে ধর্মশালায় গিয়ে ঘুমায় আগের দিনের ঘুমের কারণে ভালো ঘুম হয় তার সে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখে খানাল তার স্বপ্নে আসে বন্ধু জ্যোতিষী হরিনারায়ণের সঙ্গে খনালের পরিচয়ও পুরনো কারণ খানাল তাকে মৃতুবুবার সাথে দেখা করিয়েছিল সেই রাতের স্বপ্ন তাকে সুখী এবং নিরাপদ করেছিল রে ভরে উঠে বসন্তে ধর্মশালায় স্নান করে পশুপতিনাথ দর্শন করেন এবং শীঘ্রই ফিরে আসেন বেশিরভাগ মানুষ ধর্মশালায় বেশিক্ষণ থাকে না তারা আসে কয়েকদিন থাকে তারপর চলে যায় বসন্তে চিন্তায় আছে যে ধর্মশালায় তার অবস্থান দীর্ঘ হবে তিনি খানালকে ডেকে তার সাথে দেখা করার কথা ভাবেন তিনি অর্থের বিনিময়ে খাবার গ্রহণের পরিবর্তে বিনামূল্যে খাবারের ব্যবস্থায় যান চালের পুডিং আর সবজি অনেক খায় আর সে একজনের মোবাইল থেকে খানালকে ফোন করে খনালের ফোন বেজে উঠলে বসন্তের মন খুশি হয় বসন্তে বলে হ্যালো খানাল আঙ্কেল নমস্তে খানাল জিজ্ঞেস করল হ্যালো তুমি কার সাথে কথা বলতে চাও বসন্তে বলে আমি পাঁচথরের বসন্ত যেভাবেই হোক তোমার সাথে আমার দেখা করা উচিত আমি থাকি ধর্মশালায় গৌশালায় খানাল জিজ্ঞেস করে ধর্মশালায় কেন বসন্তে উত্তর চাচা আমি প্রথমবার কাঠমান্ডু এসেছি আমাকে তোমার ফোন নম্বর দিয়েছিল দামকের সুন্দর লাভতি খানাল জিজ্ঞেস করে আর ওই সুন্দর চলে গেছে বসন্ত উত্তর দেয় সে কলঙ্কি থেকে ললিতপুরের দিকে চলে গেছে কাজ কি খানাল ও আমার নাম্বার দিল কেন বসন্তে এই জন্য তুমি আমার বাবার বন্ধুকে জানো খানাল তোমার বাবার বন্ধুর নাম কি তারা কি করে বসন্তে জ্যোতিষী হরিনারায়ণ হরিনারায়ণ দায়ী কি একজন জ্যোতিষী নন যিনি গৌরীঘাটে থাকেন বসন্তে বলে হ্যাঁ হ্যাঁ সে ঘাটে থাকে খানাল আহ ছেলে এই কর আর এখন তোমার ধর্মশালা চলে যাও বাসে করে এখানে আসুন প্রথমে লাগেজ নিয়ে আসে বাবর মহল বাসে চলো বাবর মহল চকে এসে নিচে নেমে বাণিজ্য বিভাগের পেছনে চলে আসুন খনাল সব দোকানদারের কাছেই পরিচিত একটু তাড়াতাড়ি আয় টাকার ব্যবস্থা করি আমি চিন্তিত বসন্তে বলে ঠিক আছে কাকা খানালের সাথে কথোপকথনের পর বসন্তের সব বিভ্রান্তির অবসান ঘটে কেন এমন এল সে নিজেও অজ্ঞ পাঁচ দিনের ধর্মশালা থাকার শেষ করে বাসন্তে বাবর মহলে বাসে উঠলেন সে ভাবল চাচা খানাল বাসে উঠলে কেমন আছেন বাস প্রতিটি স্টেশনে থামে এবং এক ঘন্টার মধ্যে বাবর মহলে পৌঁছায় বাসন্তে বাসে নামুন বাবর মহল থেকে বাদিকে ঢুকেই একটা হোটেলের সামনে লম্বা বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে কয়েকজন বসন্ত পাশে গিয়ে জিজ্ঞেস করে খানাল চাচা এখানে কোথায় থাকেন ওই লম্বা লোকে বসা একজন লোক উল্টো প্রশ্ন করে এটা কি খানাল দামাক থেকে বসন্ত মাথা নেড়ে হায় ইঙ্গিত করে তখন সেখানে বসে থাকা একজন লোক উঠে রাস্তার দিকে একটু এগিয়ে এসে বসন্তকে পথ দেখালো এখান থেকে সোজা সামনে গিয়ে একটু বাম দিকে মোড় নিয়ে ডান পাশের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যান এবং জিজ্ঞেস করুন কোথায় মোড় নিবেন তাহলে খনাল প্রতিটি দোকানদারের কাছে পরিচিত আপনি ঠিক পৌঁছে যাবেন জিজ্ঞাসা করতে যান যদি জিজ্ঞেস করতেই হয় হাটারদের জিজ্ঞেস করো না দোকানদারকে জিজ্ঞেস করো যে হয়তো জানে না খুশি হয়ে উঠল বসন্তে খানাল চাচার জনপ্রিয়তা ভালো কিছুক্ষণ হাঁটার পর একটা দোকানে জিজ্ঞেস করে সে একটু এগিয়ে বলে তারপর একটু এগিয়ে জিজ্ঞেস করে ওখান থেকে একটু এগিয়ে বলল জিজ্ঞেস করতে থাকে চাচা খানাল বসে আছে ওপাশে দোকানদারদের মধ্যে খানাল আঙ্কেলের জনপ্রিয়তার একটা বিশেষ কারণও হতে পারে সে যাই ঘটুক না কেন খানাল আঙ্কেলের কাছে যায় খানাল কাকা ঘরে বসে আছে একটি রান্নাঘর এবং আরেকটি বেডরুম শোবার ঘরে দুটি বিছানা এবং রান্নাঘরে একটি বিছানা রয়েছে খানাল দুই ছেলে সহ চারজনের সংসার মোহনীয় প্রকৃতির খানাল স্মার্ট কিন্তু সহায়ক বাসন্তে বেশ সমাদৃত হয়েছিল চাচা খানাল তার ছেলেকে বললেন গিয়ে দুধ চিনি দিয়ে চা বানাতে ছোট ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র কিন্তু যিনি শান্তে যেতে ভয় পায় পিতা বলে যে সব জায়গায় শুধু দিতে হয় যেতে লজ্জা লাগছে ছেলে বলে খানাল বলে একটু সামনে দোকানে যাও বাবা তোমাকে দিয়ে দেবে বলে ছেলে অনেকক্ষণ ধরে দুধ চিনি নিয়ে আসে খানাল অ্যাপার্টমেন্টে বসন্তে খুব খুশি প্রকৃতপক্ষে খানালের পরিবারের উৎপত্তি স্থল পাঁচ থর এই কারণেই তারা আবেগীয় ভাবে ঘনিষ্ঠ বসন্তের বাবার বন্ধু হরিনারায়ণের সঙ্গে খানালের ভালো পরিচয় আছে এবং সময়ে সময়ে তাদের সঙ্গে দেখা হয় খানাল জ্যোতিষী হরিনারায়ণের রাশিফল জানেন যিনি অনেক জন্মের তালিকা দেখেন খানাল আর বসন্তের বকবক ভালোই চলে খানাল বলে বউ দুদিন আমার কাছে থাক তারপর তোকে তোর বাবার বন্ধুর বাসায় নিয়ে যাব বসন্তে আচ্ছা চাচা খানাল আগামীকাল কাঠমান্ডুর চারপাশ দেখাবো আপনার কাঠমান্ডুতেও যাওয়া উচিত বসন্তে এত বড় শহর একদিনে ঘুরে আসতে পারেন কাকা খানাল বলে বেড়াতে জানতে হবে মজা লাগে চিন্তা করো না ছেলে বসন্ত বলে ঠিক আছে বসন্তে খানাল পরিবারের সকল সদস্যের সাথে পরিচয় হয় তিনি সবাইকে মজার মনে করেন কাছে আত্মীয়দের পরিবার মনে হয় পরের দিন উজ্জ্বল সকালে খানাল অ্যাপার্টমেন্টে সাংবাদিকরা খবরের কাগজ ফেলে দেন সকালে চা নাস্তা করার সময় খানাল ওই সব খবরের কাগজ পড়তে পারে সকালে খানালের সঙ্গে দেখা করতে আসা মানুষের ভিড়ও ভালো বসন্তের মতে খনালের পরিচিতরা রাজা থেকে প্রজা নেপাল থেকে আমেরিকা চা নাস্তার পর খানাল বসন থেকে কাঠমান্ডু বেড়াতে যাওয়ার কথা বলে প্রস্তুত করে বাইকে দুবার লাথি মারার পর বাইক স্টার্ট দেয় সকালের নাস্তা সেরে তারা বাইক নিয়ে খানালের দিকে চলে যায় এই বলে যে কাঠমান্ডু ঘুরে ফিরে আসতে হবে তারা সরাসরি বাইকে করে খানাল রত্নপার্কে পৌঁছায় দুই মিনিটের মধ্যে তিনি পার্কের বর্ণনা দেন এবং বাইকটি সামনের দিকে নিয়ে যান এরপর হনুমান ধোকা থানার অফিসে এবং তারপর তারা সুন্ধরার জেল দেখান তারপর তারা সিংহ দরবার প্রদক্ষিণ করে এবং অবশেষে তারা পশুপতিকে নিয়ে ঘাটে বৈদ্যের নিচে অবস্থিত ব্রাহ্মণালের চারপাশে যায় এবং বাইকে করে বাবর মহলে ফিরে আসে রুমে খাবার প্রস্তুত করা হয় তারা খাবার খায় খাওয়া শেষ করে বসন্তে চাচাকে জিজ্ঞেস করে চাচা কাঠমান্ডু সব ঘুরে আসা খানাল এই তো ছেলে কাঠমান্ডু যারা বোঝে তাদের জন্য সহজ যারা বোঝে না তাদের জন্য অস্বস্তিকর বসন্তে বোঝা সহজ কাকা খানাল বলে বউ আস্তে আস্তে বুঝবে কে যত্ন করে বসন্তে হ্যাঁ খানাল কাল আমার একটা জরুরি মিটিং আছে পরশু সকালে আমি তোমাকে তোমার বাবার বন্ধুর বাড়িতে নিয়ে যাব প্রস্তুত হতে আজ এই চারপাশে হাঁটুন একটি উত্থিত কুকুর একটি হরিণকে হত্যা করে না ভাব বসন্তের পক্ষে খনাল আঙ্কেলের কথা বোঝাও কঠিন আপনি বুঝুন বা না বুঝুন আপনি মনে করেন যে মানুষ ভালো সেই সন্ধ্যায় এবং পরের দিন সে একা বাওয়ারা মহলে ঘুরে বেড়ায় বসন্তে কল্পনা করে যে সে শীঘ্রই তার বাবার বন্ধুর সাথে দেখা করবে এবং তার ভবিষ্যৎ সুন্দর হবে সে আজ অবসর সময়ে চিঠি লিখে বাবার কাছে পাঠাচ্ছে ডাকঘরের শাখা অফিস বাবর মহলে তাকে চিঠি পোস্ট করাও সহজ পরের দিন সকালে হানাল বসন্তকে তার বাইকে বসে জ্যোতিষী হরিনারায়ণের কাছে নিয়ে যায় খনাল যেহেতু হরিনারায়ণের বাড়ি পাহারা দিচ্ছে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় বাসন্তের মনে অনেক কিছুই খেলা করে প্রবল বেগে রাস্তায় এরই মধ্যে তারা পৌঁছে যায় জ্যোতিষী হরিনারায়ণের বাড়িতে জ্যোতিষী হরিনারায়ণের বাড়িতে বাসন্তে প্রত্যাশিত একটি বড় যৌগ রয়েছে যেখানে আট বা দশটি গাড়ি থাকতে পারে জ্যোতিষী হরিনারায়ণের গাড়িও দামি নিচতলায় জ্যোতিষী হরিনারায়ণের চালকের ঘর সামগ্রিকভাবে নেপালে উচ্চ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবেশাধিকার রয়েছে সেই সাথে ভারতীয় বংশোদ্ভূত পরিবারের লোকজন এবং ব্যবসায়ীরা জ্যোতিষী হরিনারায়ণের সেবা নিতে আসেন জ্যোতিষী হরিনারায়ণের জীবনধারা অভিজাত খনালকে দেখার সাথে সাথে জ্যোতিষী হরিনারায়ণ তাকে জড়িয়ে ধরেন তাদের সক্ষতা খুব নিবিড় বলে মনে হয় তলায় সভা কক্ষে খানাল ও বসন্ত একটি জমকালো স্বাগত জানানো হয় বসার ঘরে চা চলে আসে সবাই একে অপরকে খোলাখুলি চেনে বসার ঘরে হরিনারায়ণের স্ত্রীও আসে জ্যোতিষী পরিবারের সাথে খানালের পরিচয় অনেক দূরে চলে যায় জ্যোতিষীরা আচার অনুষ্ঠানে দক্ষ হলেও খানালরা ব্যবহারিক বিষয়ে খুবই দক্ষ খানাল জ্যোতিষী হরিনারায়ণ এবং বসন্তের মধ্যে সম্পর্কের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন খানাল বলে শোন ভাই আমি একমত যে আপনি একজন পণ্ডিত কিন্তু জীবনের একটি গোপন রহস্য আছে যা আপনি আজ পর্যন্ত জানতে পারেননি জ্যোতিষী কি ব্যাপার খানাল ভাই খানাল আজ এখানে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বলছি আজকের কাকতালীয় ঘটনাটিও এমন যে তা প্রকাশ করা দরকার কেননা আজ এখানে জামাই তুমি আর আমি শুনতে চাইলেই বলতে চাই অন্যথা বলবেন না হরি ভাই জ্যোতিষী আজকে বলতেই হবে খানাল ভাই খানাল গল্পটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ এবং আজকের বলার জন্য উপযুক্ত জ্যোতিষী দেরি না করে এখনই শুনুন খানাল তাহলে সোন হরিনারায়ণ ভাই এবং বসন্তের বাবা ছোটবেলায় বন্ধুত্বে যোগ দেননি হরি ভাইয়ের বাবাকে আমি মহান পিতা মনে করতাম বাবা হরি ভাইকে খুব স্নেহ করতেন হরি ভাই জন্ম থেকেই খুব অসুস্থ পাহাড়ে কত ওষুধ খেয়েও কাজ হল না তারপর বাবা ধনকুটা নামক জ্যোতিষীর কাছে গেলেন হরিভাইয়ের পরিচয় জানাতে জ্যোতিষী আচার প্রথা দেখে এই ছেলেটির বেঁচে থাকার সম্ভাবনা নেই তারা বলে যে গ্রহের অবস্থা খুবই কঠোর হরি ভাইয়ের বাবা কি হবে তা নিয়ে খুব চিন্তিত এবং সমাধান চান জ্যোতিষী বললেন সমবয়সী ছেলের সাথে বন্ধুত্ব করতে পুত্রের গ্রহ অবস্থান বিপরীত কিছু হলে ছেলেটারই হবে তারা বলল আমি মরলেও একই ছেলে মরবে হরি ভাইয়ের বয়স তখন তিন বছর বন্ধুত্বের জন্য সমবয়সী ছেলে খুঁজতে গিয়ে বসন্তের বাবাকে খুঁজে পাওয়া গেল বন্ধুত্ব মৃত্যুর দিন থেকে হরি ভাই অসুস্থ হওয়া বন্ধ করে দিয়েছেন বাবা চিন্তিত ছিল ফুলাবুবা মানে হরি ভাইয়ের বাবা ছেলের অবস্থা জানতে গেলে তাকেও কিছু কাপড় নিয়ে আসতে হবে বসন্তের বাবা মাঝে মাঝে অসুস্থ এবং আবার হরি ভাইয়ের বয়স পাঁচ বছর হওয়ার পরে হরি ভাইয়ের বাবা একই জ্যোতিষীর সাথে দেখা করতে ধনকুতায় যান আমার ছেলের পড়াশোনার সময় হয়েছে আমি আমার ছেলেকে জ্যোতিষশাস্ত্র শেখাতে চাই কিনা জানতে চাওয়া হয়েছে কথাগুলো খুব ভালো বলে জ্যোতিষী হরি ভাইয়ের বাবাকে যথাযথ পরামর্শ দিয়েছেন একই জ্যোতিষী ভানারসের একটি গুরু আশ্রমের ঠিকানা দিয়ে তাকে পড়ার জন্য পাঠাতে বললেন একই আশ্রমে বাবা হরি ভাইকে পড়াতে নিয়ে যান আর তুমি হয়েছ জ্যোতিষী ও পণ্ডিত হরি ভাই জ্যোতিষী বা পণ্ডিত হওয়ার ছোট্ট রহস্যটা তোর বাবা আমাকে অনেক আগেই বলেছিলেন সেই বলল কাউকে না বলতে কিন্তু আজ বসন্তের সাহস নিয়ে কাঠমান্ডু থেকে পাঁচ এসেছে কারণ সে উচ্চশিক্ষা নিতে চায় আমার বাবার বন্ধু হরিনারায়ণ জ্যোতিষী জানে রাস্তায় এসে জিজ্ঞেস করল দিনটা শক্ত কোথায় এলাম এখানে নিয়ে এলাম এখন হরিনারায়ণ ভাই বসন্তে তোমার দায়িত্বে আপনি এটি যতটা পড়তে চান তা শেখানোর পরে এটি অবশ্যই আপনাকে পরিবেশন করবে খানাল বিষয়টি এখানেই শেষ করেন উপস্থিত সকলের কান সঠিকভাবে খাড়া করা হয়েছে সবাই আগ্রহ নিয়ে সেই গল্প শুনত জ্যোতিষী হরিনারায়ণের স্ত্রী বসন্তের হাত ধরে বলে চল ছেলে স্নান করাতে হবে তারপর খেতে হবে আমি আপনাকে নিচের জায়গা দেখাব বসন্ত তাকে অনুসরণ করে খানালো সেখান থেকে ছুটি চেয়ে চলে যায় জ্যোতিষী হরিনারায়ণও তার কাজ শুরু করেন এখন বসন্ত জ্যোতিষী হরিনারায়ণের বাড়ির সদস্যের মতো হয়ে গেছে ভাগ্যের লেখাটাও আশ্চর্যজনক যে ব্যক্তি গতকাল পর্যন্ত পরিচিত ছিল না সে আজ সত্যিকারের মানুষ নিজের মতো করে বাসন্তে বাবার বন্ধুর কাছ থেকে সহজ উপায়ে তার ভাবনা অনুযায়ী ঘর খুঁজে পেয়েছে সে নিশ্চিত তার কোনো ধরনের মানসিক চাপ নেই তিনি মনে মনে ভাবেন আমি আমার বাবা মায়ের সততার সাথে সেবা করব। আমাকে যে কাজটি দেওয়া হয়েছে তা আমি করব। সেই তার নিরাপদ গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে তার বাবা এবং ভাইকে আবারও স্মরণ করে তার মনে পড়ে বাবা ছাগল বিক্রি করে যে টাকা জোগাড় করেছিলেন হাঁটতে হাঁটতে যা বলা হয়েছিল তার মনে পড়ে সুন্দর লাভতির পরামর্শের কথা মনে পড়ে এবং পশুপতি গৌশালায় ধর্মশালায় থাকার কথা মনে পড়ে ধন্যবাদ সবাইকে এবং তার মনে আছে যে ঈশ্বর তাকে আঙুল ধরে নিয়েছিলেন এবং তাকে তার বন্ধুদের সাথে রেখেছিলেন খানার চাচাকে এখানে আনতে সাহায্য করার জন্য তিনি নিজেকে ধন্য মনে করেন তিনি নিজেকে একজন মহান ব্যক্তি মনে করেন এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানান এখন বসন্ত তার বাবার বন্ধুকে একমাত্র বাবা বলে ডাকে এবং তার মাকে তার স্ত্রীর জন্য ডাকতে শুরু করে জ্যোতিষী হরিনারায়ণের স্ত্রীর প্রধান উপদেশ এবং ভূমিকা হলো বসন্তে এভাবে সম্বোধন করেন জ্যোতিষী হরিনারায়ণ যেমন ভানারসে অধ্যয়ন করেছিলেন ভারতীয়দের উপরও তার প্রভাব রয়েছে একইভাবে নেপালে যাদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থান রয়েছে তারা তার ক্লায়েন্ট হয়ে উঠেছে হরিনারায়ণ প্রচুর অর্থ উপার্জন করেছেন তার দুই ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে তারা আসলে নেপালে আসতে চায় না পঞ্চাশের মধ্যে একজন মহিলা আছেন যিনি রান্নাঘরে কাজ করেন এবং ঘর পরিষ্কার করেন নিচতলায় একটি কক্ষে একজন প্রাইভেট চালক পরিবারের সঙ্গে থাকেন গেটে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে যা গ্রুপ ফোর থেকে ভাড়া করা হয় রান্নাঘরটি বাড়ির উপরের তলায় রাঁধুনি ভানসে বলে আনটি ওর রুম উপরে আর রান্নাঘরের পাশের ঘরে রয়েছে নানা পূজার সামগ্রী বাড়ির তৃতীয় তলায় বসার ঘর একই তলায় অন্য কক্ষ রয়েছে তৃতীয় তলার ঘরে জ্যোতিষী হরিনারায়ণ ও তার স্ত্রীর শোবার ঘর একটা বড় ঘর আছে ওরা যখন খুশি সেই ঘরে ঘুমায় বাড়ির দ্বিতীয় তলায় বসন্তের জন্য একটি কক্ষ বরাদ্দ রয়েছে এখানে একটি বড় হলও রয়েছে যা লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয় অতিথিদের থাকার জন্য দুটি কক্ষ ব্যবহার করা হয় জ্যোতিষী হরিনারায়ণ নিজ তলার সব কক্ষে তার পাওয়া সম্মাননা ও সার্টিফিকেট রেখেছেন বসন্তে বাড়ির অবস্থার সব খবর নেয় গেস্ট রুমগুলির একটি খুব দীর্ঘ এবং অন্যটি একটু ছোট জ্যোতিষী হরিনারায়ণ সেই লম্বা ঘরে বসে খদ্দের সেবা করতেন বাইরের কক্ষটি ওয়েটিং রুম হিসেবে ব্যবহৃত হতো বসন্তেও নিয়মিত কাজের সময়সূচি রয়েছে সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটি মোবাইল ফোনও পেয়ে যান তিনি সকালে ক্যাম্পাসে পড়তে যায় এখন দশটা থেকে জ্যোতিষী হরিনারায়ণের বাড়িতে বসন্তের চাকরি ঠিক হয়ে গেছে বসন্তে জ্যোতিষী হরিনারায়ণের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ শুরু করেন তিনি জ্যোতিষী হরিনারায়ণের কাজের সময়সূচি সাজানোর জন্য ক্লায়েন্টদের সময়সূচি সাজানোর এবং অন্যান্য কাজগুলি করার জন্য দায়ী বসন্তের আগমনে জ্যোতিষীর স্ত্রীর কাজের চাপ অনেকটাই কমে গেছে তাকে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মতো স্বাচ্ছন্দ্য এবং সুখী দেখাচ্ছে জ্যোতিষী হরিনারায়ণ সকালে ঘুম থেকে ওঠেন তার রুটিনের পরে খবর আপডেট করেন এবং স্ব অধ্যয়ন করেন নয়টা থেকে দশটা পর্যন্ত তারা খদ্দের খাওয়া দাওয়া করে সে যখন আপনার মতো সুখকর পরিস্থিতির মুখোমুখি হয় তখন ভাববে আমি ম্যানেজ করব সে খুব খুশি হয়ে যায় এখন যেহেতু বসন্তে এই পরিস্থিতিতে পৌঁছেছেন তিনি মনে করেন যে কাঠমান্ডুর সমাজকে বাস্তবসম্মতভাবে বোঝার এবং সামাজিক পরিস্থিতিকে সংজ্ঞায়িত করার ক্ষমতা তার আছে বসন্তে চাকরি শুরু করার পর জ্যোতিষী হরিনারায়ণকেও শুনতে হয় আসা লোকজনের কথা ধারণা পাওয়ার জন্য বসন্তের ভিতরে বসে থাকা খদ্দের পাশের একটি ছোট কেবিনে গোপনে বসার ব্যবস্থা করা হয় এটা করা হয় যাতে গ্রাহক জানতে না পারে এ থেকে স্পষ্ট যে বসন্তে প্রতিটি গ্রাহকের সমস্যা ও সমস্যা শুনতে পারেন সকলের মধ্যে জ্যোতিষী হরিনারণের কেন্দ্র প্রতিষ্ঠিত কারণ এটি একটি গোপন এবং নির্ভরযোগ্য একদিন দামি গাড়িতে করে একজন ক্রেতা আসে তিনি খুব ভীত এবং চিন্তিত দেখা যায় তারা দেখতে লম্বা স্বর্ণকেশী পণ্ডিতদের মতো যাদের বয়স প্রায় পঁয়ষট্টি বছর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরে নতুন ব্যক্তি হরিনারায়ণের সামনে সাজানো আসনে বসে তার সমস্যাগুলি বলতে এবং তাদের সমাধান খুঁজে পান ওই ব্যক্তি পেশায় একজন সিনিয়র আইনজীবী জ্যোতিষী বলেছেন হ্যালো চল বসি এ কেন্দ্রে আসার পর জীবনের সকল সমস্যা দূর হয়ে মানুষ শান্তি পায় এরপর মানুষ সারা জীবন সুখে থাকতে পারে একই আপনি কি সম্পর্কে কথা বলছেন আমাকে বলুন একই কথা বলতে এসে সিনিয়র আইনজীবী গুরু আমার মনটাও খুব খারাপ হতে পারে এটা জীবনের কর্মের ফল জ্যোতিষী বললেন ঠিক বলেছেন মানুষ জেনে বা না জেনে ভুল কাজ করতে পারে যা থেকে অশান্তির বীজ রোপিত হয় কখনো কখনো ভালো কাজ করার সময় পরিস্থিতির কারণে মনের মধ্যে একটি অশান্তি হয় সিনিয়র আইনজীবী হ্যাঁ গুরু জ্যোতিষী ডাক্তারের কাছে গেলে যেমন সব রোগের কথা জানাতে হয় দেখাতে হয় কঠিন অঙ্গ গোপন অঙ্গের রোগ সম্পর্কেও বলা উচিত একইভাবে, আপনার জীবনের সমস্যা সম্পর্কে আমাকে বলতে হবে আপনাকে প্রথম থেকে তালিকা বলতে হবে এটি একটি উপায়ে আপনার জীবনের গল্প বলা উচিত এরপরে সমাধানটি সহজেই বেরিয়ে আসবে জ্যেষ্ঠ আইনজীবী বলেন অ্যাকশন যেমন ফলের মতো হয়তো আমি অনেক ভুল করেছি তাই আজ আমি অস্থির জ্যোতিষী আমার সামনে জীবনের গল্প বল প্রবীণ আইনজীবী গুরু আমাকে ক্ষমা করুন বলে জীবন কাহিনী শুরু করেন গুরু মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় আমার লেখাপড়া শুরু হয় স্বাভাবিক নিয়মেই লেখাপড়া শেষ করে আইনজীবী হয়েছি মনে করা হয়েছিল যে আইনি ব্যবসার খাত শক্তিশালী হবে এবং প্রচুর আয় হবে কিন্তু আইনি ব্যবসার খাতে শুরুতে আইনজীবীদের চায়ের জন্য টাকা থাকবে না ক্লায়েন্টরা বিশ্বাস করেন না সব ধরনের বিষয়ে বিস্তৃত জ্ঞানের অভাব রয়েছে বার অ্যাসোসিয়েশনগুলিও তেমন গুরুত্ব দেয় না এমনকি ঘাঁটিগুলিতেও যত্ন না করা কঠিন আমি বেকারের মতো পরিস্থিতিতে পৌঁছেছি তারপরে মনে হয়েছিল যে বেঁচে থাকা কঠিন হবে এরপর কি করব মনের মধ্যে খেলা শুরু করে একদিন একটা আইডিয়া এল আপনার নিজস্ব ল ফার্ম খুলুন এবং মহিলাদের সমস্যা ও সমস্যা নিয়ে বিনামূল্যে সেবা প্রদান করুন এবং সংবাদ প্রচার করুন এরপর কিছু মহিলা এসে তাদের সমস্যা বলতে পিটিশন লিখতে এবং কিছু অভিযোগ লিখতে শুরু করেন আমার আইন ফার্ম দেখতে শুরু হয়েছিল যেন এটি কিছুটা চলছিল এখন ধীরে ধীরে আরও কিছু লোক আসতে শুরু করেছে ধীরে ধীরে আয়বর্ধক কাজও শুরু হয় সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন আইনজীবী এবং আমি কখনোই টাকার জন্য পিছনে ফিরে তাকাইনি উকিলের খরচে আমার খ্যাতি বাড়তে থাকে যখন সুন্দর মেয়ে ক্লায়েন্ট আসে তখন আমি টিজিং পছন্দ করতে শুরু করি যদিও আমি তখন বিবাহিত আমি অফিসে আসা সুন্দরী মেয়েদের পিচ করা এবং স্পর্শ করা শুরু করি ধীরে ধীরে অভ্যাসটা খারাপ হয়ে গেল এর পরের দিনগুলিতে আমি এমন মহিলাদের পরিষেবা দেওয়া শুরু করি যারা শারীরিক সম্পর্ক করে পরিষেবা ফি দিতে পারে না আইনজীবীদের বৃত্তে যাওয়ার সময় যে বন্ধুরা তাকে উপার্জনক্ষম আইনজীবী হিসাবে ঈর্ষা করত তারাও বেরিয়ে আসতে শুরু করে দিন যেতে লাগল সময়টা আমার জন্য সঠিক বলে মনে হয়েছিল দিনে দিনে অর্থনৈতিক উন্নয়ন ঘটছিল যদিও তার স্ত্রীর মাঝে মাঝে সন্দেহ ছিল তবুও সে খুশি ছিল যে সে একজন উপার্জনকারী স্বামী মা বাবা শাশুড়ি শ্বশুর সবাই খুশি হলেন আগে বাইকে হাঁটতাম এখন গাড়িতে চলি আমি শুরু করলাম সমাজও আমাকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলাম দেশে রাজনৈতিক দল ছিল বিভিন্ন দল আমাকে তাদের দিকে আকৃষ্ট করতে থাকে আমি সামঞ্জস্যের সন্ধানে দল পরিবর্তন করতাম পেশাগতভাবে আমার আইন সংস্থাও খুব প্রতিষ্ঠিত ছিল সাম্প্রতিক দিনগুলিতে আমি একজন সাধারণ আইনজীবী থেকে একজন সিনিয়র আইনজীবীতে রূপান্তরিত হয়েছি কিভাবে একজন সিনিয়র আইনজীবী হওয়া যায় সেটাও আমি অনুভব করেছি নতুন প্রবেশকারী আইনজীবীরা শিখতে আমার ল ফার্মে আসতে চেয়েছিলেন আমি ছেলে শিক্ষানবী আইনজীবীদের চেয়ে মেয়ে আইনজীবীদের পছন্দ করতাম তারাও আমার সাথে আড্ডা দিল সদ্য প্রবেশ করা মেয়ে আইনজীবীরা ধীরে ধীরে আমার খপ্পরে পড়ে একটু একটু করে আমি তাদের বাইরের জেলা আদালতে নিয়ে যেতাম এবং মিটিংয়েও যেতাম বয়সে আমার থেকে ছোট অনেক মেয়েই আমার বান্ধবী হয়েছে মাঝে মাঝে তাদের সাথে সম্পর্ক তৈরি করতাম আমি সেই সংস্কৃতিতে এতটাই লিপ্ত ছিলাম যে শিক্ষানবী আইনজীবীরা গর্ভবতী হতেন আমি তাদের মা হওয়া থেকে আটকাতে পারিনি আমি আমার সামাজিক সম্মানের সুযোগ নিয়ে তাদের বিয়ে দিতাম কিছু খরচ দিতাম অনেক মেয়ে ভালো জায়গায় আছে সসম্মানে সংসার ও ব্যবসা পরিচালনা করেছেন কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয় অনেকের কাছে আমি রিয়েল এস্টেট কিনেছি আমার চল্লিশ বছরের আইনি কর্মজীবনে আমি পাঁচশোটিরও বেশি নারীকে ভালোভাবে সেবা করেছি তবে অন্তরে শান্তি নেই এখন বৃদ্ধ বয়সে আমাকে অনেক নারীর হুমকির সম্মুখীন হতে হয় আমাকেও ব্ল্যাকমেইলিংয়ে পড়তে হয়েছে আমি খুব বিরক্ত আমার উপার্জনের কারণেই আমি অনেক মানুষকে আর্থিক সহায়তা দিতে পারি আপনি উপার্জন করতে কৌশল পেতে হবে আমার আইনি পেশাগত যাত্রায় অনেক কৌশল হয়েছে একবার শিল্পমন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম তিনি বলেন আপনাকে অনেক শিল্পে পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আপনি সব জায়গা থেকে দশ কোটি টাকা পান কিন্তু মাত্র চল্লিশ শতাংশ আপনার ষাট শতাংশ আমার আয়কর থেকে কর্তৃপক্ষের কাছে কোনো পার্থক্য ছাড়াই একটি ফাইল তৈরি করুন এবং জমা দিন যাই হোক আমিও সারাদিন নেতাদের আশেপাশে ঘুরতে এবং সন্ধ্যায় শিল্পপতিদের কাছে গসিপ করতে অভ্যস্ত ছিলাম ব্র্যান্ড হিসেবে নাম লেখানোর পর আদালতের বাইরে তর্ক বিতর্কের জন্য যে পারিশ্রমিক নেওয়া হয় তার চেয়ে শতগুণ বেশি পারিশ্রমিক নিতেন সরকারের তরফ থেকে আসা সমস্যাগুলির সাথে সংযোগ করে বিভিন্ন কাজও করা হয়েছিল আজকাল আমি আইন পেশাজীবীদের শিকার হয়েছি যারা আমার আইন সংস্থায় পড়াশোনা করতে গেছে ব্ল্যাকমেইলিং ও ফোন নির্যাতনে ভুগছি আমি পুলিশের কাছেও যেতে পারি না যা সমাজে সম্মানিত আমি এটা হারাতে চাই না আমার মন খুব টেনশন করছে গুরু আমাকে শান্তির পথ জানাতে হয়েছিল জ্যোতিষী আমি আপনাকে সমস্ত তালিকা বলেছি ঠিক আছে ভাবরাবেন না এর দোষ দূর হবে আগামী সোমবার গ্রহ শান্তি মন্ত্র জপ করতে হবে এক লাখ পঞ্চাশ হাজার ফি আমি কি পূজার উপকরণ কিনব লিখব সিনিয়র আইনজীবী বলেন স্লিপ নিচ্ছি ঠিক আছে গুরু জ্যোতিষী হরিনারায়ণ ও প্রবীণ আইনজীবী ওয়াক আউট করার পর ওখানেই পেছনে বানানো কেবিন থেকে বেরিয়ে আসে বসন্ত সেদিনের প্রধান গ্রাহক সিনিয়র আইনজীবী ড এরপর সাধারণ গ্রাহক নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই বসন্তে বসন্তে পাঁচথারের একটি পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করে এবং সেই জায়গার জলবায়ুতে বেড়ে ওঠেন তিনি আজকাল কাঠমান্ডুর ষড়যন্ত্রমূলক সমাজের উপলব্ধি পান এই পরিবেশ থেকে সে বিভিন্ন বিষয়ে সচেতন হয় জ্যোতিষী হরিনারায়ণ না থাকলেও তিনি বিশ্বস্তভাবে কাজ করেন তার অধ্যবসায় এবং পরিশ্রমে বাবা এবং মা উভয়ই খুশি বসন্তে আসার পর থেকে জ্যোতিষশাস্ত্র কেন্দ্র উজ্জ্বল হয়ে ওঠে সকালে যখন তিনি ক্যাম্পাসে পড়তে যান তখন শুধু তার বন্ধুরা নয় তার শিক্ষকরাও বসন্তের অভিজ্ঞতায় মুগ্ধ হন পড়াশোনায় সে পারদর্শী বাবা জ্যোতিষী হরিনারায়ণের প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে রয়ে গেছে সে তার মায়ের প্রতি একই সম্মান দেখায় এবং তিনি গ্রাহকের প্রতি একই সম্মান দেখান সকাল নয়টার দিকে ক্যাম্পাস থেকে বসন্তে আসার সময় জ্যোতিষী বসন্তকে জিজ্ঞেস করে তুমি সব সময় ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি আসো কেন বসন্তে না বাবা আমি আমার ক্যাম্পাসের পড়াশোনা কভার করব এবং আমার কাজ নষ্ট হতে দেব না জ্যোতিষী তুমি আসার পর বাবা আমাকে বললেন তুমি কি খুঁজছ আর শোন কাল একজন ভিআইপি সময় নিয়েছে আপনি কি আজকের মতোই শুনছেন বসন্তে হ্যাঁ সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় কখন ঘুমাতে যায় বসন্তে কল্পনা করে আগের মতো একজন আইনজীবী আসবেন নাকি কে আসবেন শেষ পর্যন্ত সে ভাবে আহা কাল কেন তোমার মাথা ব্যথা আছে তা জানতে পারবে বসন্তে পরের দিন ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি আসে এবং জ্যোতিষী বাবাকে আগের দিন যা মনে করিয়ে দিয়েছিল তা খুব ভালো মনে আছে সকাল দশটার দিকে কালো রঙের একটি দামি গাড়ি জ্যোতিষ কেন্দ্রের মাঠে প্রবেশ করে নিচের দিকে থাকা নিরাপত্তা কর্মীরা গাড়িটিকে একপাশে রাখতে সাহায্য করে সেই গাড়ির চালক নিচের ঘরে বসে ম্যাগাজিনটি দেখছেন যখন এতে আসা ভিআইপি গ্রাহকরা জ্যোতিষী হরিনারায়ণের পরিষেবা কেন্দ্রে পৌঁছেছেন ওই ভিআইপিদের নিয়ম অনুযায়ী তাদের আসনে বসানো হয় এখনকার ভিআইপিরাও দেখতে চুয়াত্তর ও পঁয়ষট্টির মতো জ্যোতিষীর সাথে প্রাথমিক কথোপকথনে বসন্ত জানতে পারে যে ব্যক্তিটি সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারক জ্যোতিষীর কাছে না আসা পর্যন্ত বসন্তে ভালো উকিলও দেখেনি বিচারকের কী কথা আজ তিনি আইনজীবীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলেন আজ বিচারকের সঙ্গে ড জ্যোতিষী এবং মক্কেলের মধ্যে কথোপকথন চলার আগে বিচারকের একটি ভারসাম্যপূর্ণ চিত্র তার মনে আসে শীঘ্রই সংলাপ শুরু হয় প্রাক্তন বিচারক বলেছেন গুরু দর্শন জ্যোতিষী উত্তর দর্শন প্রাক্তন বিচারক বলেন মানুষের মন শান্তি ও গুরু কোথায় পায় যারা চাকরি পায় না তারা কিভাবে চাকরি পায় এরপর পদোন্নতি টেনশন আবার সংসারের উন্নতির টানা পড়েন অনেক কাজের টেনশন আজকাল অবসরের পরও টেনশন থাকে গুরু আমার মনটা খুব খারাপ ছিল মনকে শান্ত করতে হবে জ্যোতিষী বলেছেন এখন সব ঠিক হয়ে যাবে এটাকে স্বাভাবিকভাবে নিবেন না প্রাক্তন বিচারক বলেছেন এটাই তো গুরু জ্যোতিষী বলেছেন কোনো সমস্যার সমাধান খুঁজতে অতীতের তথ্য প্রয়োজন জীবনের এই পরবর্তী সময়টা জীবনকে অশান্তিতে রাখার জন্য নয় আপনি যদি আপনার জীবনে পরিষেবার সময়কালে কিভাবে আচরণ করেছিলেন সে সম্পর্কে আপনি যদি এটি খোলা রাখেন তবে এটি অভ্যন্তরীণ শান্তি আনতে সহায়তা করবে সাবেক বিচারপতি প্রশ্ন করেন অতীত ও বিষয় নিয়ে কথা বলবেন না জ্যোতিষী বলেছেন একই অতীত এখন অশান্তি সৃষ্টি করেছে এই বার্ধক্য অতীত কর্মের ফসল সাবেক বিচারপতি বলেন এখন যা ঘটুক গুরু মনে শান্তি দিতে হবে কতবার ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার বলেছেন আমি পারবো না আমার অনেক বন্ধু বলে যে এখানে এসে তারা মনে শান্তি পেয়েছে জ্যোতিষী বলেছেন অবশ্যই আপনিও শান্তি পাবেন এখন আপনার জন্ম শিক্ষা চাকরি এবং অবসরের একটি সংক্ষিপ্ত ইতিহাস রাখুন প্রাক্তন বিচারপতি বলেন কাভরে জেলার একটি সাধারণ পরিবারে আমার জন্ম আমাদের পরিবার ছিল একটি কৃষক পরিবার কৃষি জমি জমি হলেও পরিশ্রম করেও খাবার পর্যাপ্ত ছিল না আমি গ্রাম থেকে আমার মাধ্যমিক শিক্ষা শেষ করি তারপর কাঠমান্ডুতে এসে গ্রামের ভাই বোনের মতো পড়াশোনা শুরু করি কলেজে পড়ার সময় আমরা চার পাঁচজন একসঙ্গে একটা ঘরে থাকতাম আমি আইন নিয়ে পড়াশোনা করেছি আইনজীবী লাইসেন্সও পেয়েছেন সেই সময় বিচার খাতে একটি চাকরি খোলা হয়েছিল চাকরিতে ঢুকলাম পরে আমি একজন জেলা জজ হয়েছিলাম এবং আমার কর্মজীবনের শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করি এটা আমার সংক্ষিপ্ত জীবন গুরু জ্যোতিষী বলেন এভাবে গ্রামের এক সাধারণ কৃষকের ছেলের চাকরির চক্র শেষ হয়ে গেল কিন্তু ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে কাজটি কিভাবে করা হলো সেটাই আজ তোমার অশান্তির মূল এছাড়াও ন্যায় বিচার পরিচালনার সময় পদ্ধতি এবং ঝামেলা খোলা রাখুন অন্য কথায় সুবিচার করার উদ্দেশ্য নিয়ে আপনি কি করছেন তা পরিষ্কার করুন প্রাক্তন বিচারক বলেন গুরু আমি আপনাকে সব বলবো যাই হোক এটি শুধুমাত্র গুরু এবং আমার মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ এটা উচিত জ্যোতিষী বলেছেন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই ইহা ঘটবে প্রাক্তন বিচারক বলেছেন গুরু আমি আমার জীবনে কত ভালো কাজ করেছি তা ভুলে যাওয়ার মতো অবস্থায় আছি তবে নিজের জীবনের দিকে তাকালে আমারও আফসোস হয় কিছু বিদ্বেষও আছে অনেক কিছু ভুল করা হয়েছে বলে মনে হচ্ছে আমি আজ যা করেছি তাতে আমি খুব বিরক্ত বোধ করছি জ্যোতিষী বলেছেন যাও বল সাবেক বিচারপতির বক্তব্য আমি প্রথমে চাকরিতে ঢুকলাম চাকরিতে প্রবেশের আগে আমার মধ্যে দেশপ্রেমের প্রচণ্ড অনুভূতি ছিল শুরুতে বিচারের কাজ করতে গিয়ে টাকা নিতে হবে টাকা আসবে বাবেনি। যাই হোক নেপালি চাকরিতে এটি চলতে থাকবে কোনোভাবে টাকা আসে কখনো টাকা আসে দালালের ব্যবস্থাপনায় কখনো আইনজীবীর ব্যবস্থাপনায় আবার কখনো মধ্যসত্বভোগীর ব্যবস্থাপনায় এভাবে প্রায় প্রতিটি কাজেই প্রচুর টাকা আসতে থাকে জ্যোতিষীরা আরও জানতে চান এবং বলেন এবং অন্যান্য প্রাক্তন বিচারক বলেছেন আমি আপনাকে বলছি গুরু প্রথমে সে অতটা পাত্তা দেয়নি কিন্তু পরে টাকার নেশায় জড়িয়ে পড়েন কিছু ফৌজদারি মামলায় পাবলিক প্রসিকিউটর দ্বারা প্রস্তুত করা রায়ের উপরও একমত হয়েছিল সেখানে পুলিশ থেকে শুরু করে আদালতে সরকারি অ্যাটর্নি পর্যন্ত সেটিংস ছিল জেলায় বিচারক হওয়ার ক্ষেত্রে সাত প্রজন্মে পৌঁছানো সম্পত্তি যুক্ত হয়েছে স্বামী স্ত্রীর নামে পর্যাপ্ত জমি কেনা হয়েছে জ্যোতিষী বলেছেন আয় ভালো এবং তারপর বলতে যান সাবেক জজ বলেন জেলা আদালত মজা করে অর্থ উপার্জন করাই আমার শখও ছিল ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা সেই সময় যখন একটি মামলার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তখন একজন মধ্যস্থতাকারী প্রস্তাব করেছিলেন যে তিনি টাকা ব্যয় করতে পারবেন না তবে তিনি এসে যেখানে চান সেখানে রাত কাটাতে পারেন মামলার রায় হয়েছে ওই নারীর পক্ষে এরপর ছুটির দিনে ওই মহিলার সাথে আড্ডা দিতে লাগলাম কিন্তু একটা পদে বসে থাকা মানুষের বিনোদন করা সহজ কোথায় আপনি সব জায়গায় আপনার পরিচিত মানুষ খুঁজে পাবেন আবার সাংবাদিক ও আইনজীবীদের এড়িয়ে চমকে উঠতে হবে মজা করতে এক জেলা থেকে আরেক জেলায় যেতে হতো সাধারণ মানুষের মতো আমাদের ও গুরুর জীবন কত সহজ হয়ে যাচ্ছে জ্যোতিষী বলেন বলতে যাও সাবেক বিচারক বলেন শুরুতে আমার মন নারীদের দিকে যায়নি কিন্তু ধীরে ধীরে সেই ইচ্ছাটা বড় হতে থাকে তারপর ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এক বছর ধরে প্রথম মহিলার সাথে আমার গোপন সম্পর্ক ছিল আমাকে আমার বাড়ির সঙ্গীদেরও সময় দিতে হবে কর্মজীবী ব্যক্তির স্ত্রী মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত হয় যে তাদের স্বামীদের তাদের এখানে এবং সেখানে রাখা উচিত আগের সময় গুছিয়ে রাখা সহজ হতো কিন্তু বাইরে নারীর সংখ্যা বাড়লে সময় সাজানো কঠিন হয়ে যেত প্রথমে একজন মহিলার সাথে আমার সম্পর্ক ছিল জেলা ববলের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলেছে ওয়ে দেয়ার এজ এ ডিজায়ার দ্যার ইস ওয়ে একভাবে বললে কর্মময় জীবনের মজাই ছিল আলাদা যখন আমার চাকরি জেলা থেকে আপিল আদালতে পদোন্নতি হয় কিন্তু অভ্যাস একই ছিল রয়ে গেল জেলায় হেরে যাওয়া পক্ষ আরো বেশি করে ফোকাস দিতে থাকে সেবার সুবিধার কোনো ঘাটতি ছিল না বিচারকের সামনে মানুষ ভয় পাবে বিচারক এলে আইনজীবী কর্মচারী সবাই নিজেরাই বুঝে নিতেন কোনো ঘটনা বের হলেই মামলার হেলপার হন জেলা ও জেলা কার্যালয়ের পুলিশ প্রধানরা আমি সকল সেক্টরে প্রবেশাধিকার প্রসারিত করেছি সরকার পরিচালনাকারী ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সব নেতার সঙ্গে এবং প্রতিবেশী দেশের কূটনৈতিক ব্যক্তিদের সঙ্গে আমার অত্যন্ত দৃঢ় সম্পর্ক ছিল আমি ভাবতাম আমি খুব শক্তিশালী মানুষ সময় এবং আমার যোগ্যতা আমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি করেছে এমনকি প্রধান বিচারপতির স্বপ্ন দেখতেও এসেছি সময় আমাকে সেই উপহার দেয়নি জেলা ও আপিল আদালত পর্যন্ত এক ধরনের জগৎ দেখা গেল তবে সুপ্রিম কোর্টে আসার পর সংসারের পরিধি ভিন্ন বিচার পরিচালনা করার সময় আমি যে উপহার পেয়েছি তা দুর্দান্ত ততদিনে ইউরোপ আমেরিকাতেও আমার পারিবারিক নেটওয়ার্ক গড়ে উঠেছে অন্যদিকে নেপালে বিচার করা হয়েছিল ডিলাররা ইউরোপ আমেরিকায় আমার পরিবারকে মোটা অঙ্কের উপহারের ব্যবস্থা করতেন লাভ ভালো হবে আমার পরিবারের অধিকাংশ সদস্য ইউরোপ আমেরিকায় বড় ব্যবসায়ী হয়েছেন কেউ কেউ ভুয়া সম্পর্কে লোকের নামে বিনিয়োগ করতে হয়েছে এর মধ্যে ঝুঁকিও রয়েছে আমরা কর্মচারীদেরও খারাপ একটা বাধ্যবাধকতা আছে ব্যবস্থাপনার কাজ কঠিন হলেও করতে হবে যাই হোক আজ নিজের এই কাজগুলি আমার হৃদয়কে আঘাত করতে শুরু করেছে মনে হচ্ছে অনেক ভুল হয়েছে তার চেয়েও বড় কথা সুপ্রিম করতে আসার পর আমার শরীরটা যেন বুড়ো হয়ে গেছে সুপ্রিম কোর্টে আসা মামলাগুলো আইনজীবী ও বিচারকদের ওপর ভালো ছাপ ফেলেছে আমি আর্থিক প্রলোভনে দিতে শুরু করেছিলাম সেই সময়ে একজন আইনজীবীর মাধ্যমে শোনা গিয়েছিল মককেল এই মামলায় চব্বিশ বছরের কুমারী মেয়ের ভোগের সুবিধাও দেবেন তিনি একজন আইনজীবী কম এবং একজন মধ্যস্থতাকারী বেশি ছিলেন তবে তার পেছনে ছিল বার অ্যাসোসিয়েশন আমার সম্পাদনা পরবর্তী সংখ্যাগুলোতে রাশি ছাড়াও কুমারী মেয়েদের সুবিধা ছিল কাজের অভিজ্ঞতা এবং ন্যায় সম্পর্কে এই একই জিনিস আমার সুযোগ শেষ আমিও উচ্চপদ থেকে এসেছি আমার অতীত সম্পর্ক এবং পারফরমেন্সের জের ধরে আমাকে ব্ল্যাকমেইল ও হুমকি দিচ্ছে এমন অনেক লোক রয়েছে দেখে খুশি হলাম যাই হোক ভিতরে ভিতরে আমি নিজের এবং অন্যদের কারণে খুব বিরক্ত আমি চাই আমার বাকি জীবনটা শান্তিতে কাটুক সেজন্য আমি তোমার কাছে এসেছি গুরু জ্যোতিষী হাসি এই সব পরিস্থিতির কারণ এখন এরপর দুজনেই যার যার আসন থেকে উঠে যায় তার ড্রাইভার নিচে অপেক্ষা করছে প্রাক্তন বিচারক কেন্দ্র থেকে বেরিয়ে যান এর পরে জ্যোতিষী হরিনারায়ণ দিনের অন্যান্য সহায়ক কাজেও যোগ দেন বাসন্তেও গোপন কেন্দ্র ত্যাগ করে সে যখন জন্ম নিঃশ্বাস ধারণ করার জায়গা ছেড়ে চলে যায় তখন তার মনে হয় যেন সে মুক্ত বাতাসে উড়ছে বসন্তের মনে গ্রামের মানুষ গ্রামের পরিবেশ শহরের পরিবেশ এবং শহরের মানুষের ছবি ও প্রকৃতির ছবি আসতে থাকে তিনি পরিস্থিতি অনুভব করেন এবং এগিয়ে যান জ্যোতিষীর কাছে যাকে বসন্তে বাবা বলে ডাকে মা বলে তার ভালোবাসার কমতি নেই পাঁচ পাঁচথারে থাকা তার বাবা ও ভাইয়ের কাছে সময়ে সময়ে খরচের বিলও পাথায় বসন্তে বসন্তে পরিণত হয়েছে সমাজের চিত্র তিনি ভালো বোঝেন পড়াশোনা করে সততার সাথে দেশের সেবা করা উচিত এই বোধ তার মধ্যে জাগ্রত হয় তার মনে কিছু চিন্তা জন্মায় আমি আইনজীবী বা বিচারক হলেও সততার সাথে কাজ করব গতি শিথিল হবে না নিজের চিন্তা তৈরি করে একজন সাধারণ গ্রাহক এলে জ্যোতিষী তাকে বলেন তার কথা শোনার দরকার নেই বসন্তকে বলা হয় সিক্রেট রুমে বসে বিশেষ কাস্টমার এলেই ঘটনাগুলো শুনতে একজন সৎ বাসন্তে শুধুমাত্র নিম্নলিখিত কাজ করে আবার পরের দিন জ্যোতিষী বাবা বসন্তকে বলেন আগামীকাল আরেকজন ভিআইপি আসছে তুমি ব্যবস্থা করে শোন পরদিন ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি আসে বসন্তে জ্যোতিষ কেন্দ্র প্রস্তুত করে একইভাবে সকাল দশটার দিকে একটি দামি গাড়ি আসে জ্যোতিষ কেন্দ্রের মাঠে নিচের দিকে থাকা নিরাপত্তা কর্মীরা গাড়িটিকে একপাশে রাখতে সাহায্য করে ড্রাইভার নিচতলায় সংবাদপত্র পড়ার ঘরে বসে সংবাদপত্র পড়তে শুরু করে যখন ভিআইপি উপরে জ্যোতিষ কেন্দ্রে পৌঁছায় নিয়ম অনুযায়ী তিনি বসে আছেন ততক্ষণে বাসন্তে পৌঁছে গেছে গোপন কক্ষে কিছুক্ষণ জ্যোতিষী ও ভিআইপির মধ্যে প্রাথমিক আলোচনা হয় বসন্তে প্রাথমিক আড্ডাটা মনোযোগ সহকারে শুনে বুঝতে পারে যে ভিআইপি একজন বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কাশি এবং হাঁচির মতো সম্ভাব্য সমস্যায় খুব সতর্ক হয়ে বসন্তে সেখানে গোপন কক্ষে বসেছিলেন একভাবে কারাগারে থাকার চেয়ে এভাবে বেঁচে থাকা আরো কঠিন বসন্তে সেখানে বসে সব শুনতে হয় ভিআইপি নেতা হওয়ার আগে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং পরে ব্যবসায়ীকে ধামাচাপা দিতে রাজনীতিতে যোগ দেন জ্যোতিষী তাকে বলে ব্যবসায়ী গোপন কক্ষে বসন্তে এখন থেকে জ্যোতিষী এবং ব্যবসায়ীর মধ্যে কথোপকথন চলতে থাকে জ্যোতিষী বলেছেন ব্যবসায়ী কি খবর ব্যবসায়ী বলে আমরা ঠিক না বললেও কাজ হয় না এমন অবস্থা আবার বললেও ঠিক হয় না তাই বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মুক্ত হতেই কেন্দ্রে এসেছেন তিনি জ্যোতিষী হ্যাঁ ভদ্রলোক এখানে না এলে কোথায় থাকবেন এটা আসতে হবে ব্যবসায়ী বলেন সব বন্ধুরা এখানে এসেছে যখন তাদের মন খারাপ এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাই আমি এখানে এসেছি গুরু জ্যোতিষী অন্য সময়ও বাহ্যিক প্রসঙ্গ আসুন ব্যবসায়ী আপনার আজকের প্রয়োজনের দরজা খোলা উচিত ছিল ব্যবসায়ী বলে ঠিক আছে গুরু আমরা কোথায় শুরু করব জ্যোতিষী বলেছেন মনের যেখানেই গীত আছে সেখানেই ছিদ্র খুলে দিতে হবে ব্যবসায়ী বলেন গুরু আমার জন্য সেরা কি ব্যবসা নাকি রাজনীতি জ্যোতিষী একবার তার মুখের দিকে তাকিয়ে ব্যবসা আপনার জন্য ভালো কিন্তু আপনি রাজনীতি ছেড়ে যেতে পারেন না ব্যবসায়ী বলে আহা জ্যোতিষী বলেছেন আপনি ব্যবসায় এলেন কিভাবে আমাকে সংক্ষেপে বলুন ব্যবসায়ী বলে আমি ব্যবসার জন্য আসিনি গুরু আমি ব্যবসায়ী পরিবারে জন্মেছি আমার বাবা একজন ব্যবসায়ী দাদা একজন ব্যবসায়ী এবং আমাদের পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে জ্যোতিষী বলেছেন এখন আপনার পুরো পরিবার ব্যবসায় ব্যবসায় সমস্যা আসতে পারে আমার কাছে কি আশা করেন বলুন ব্যবসায়ী বলে আগে তোমায় ব্যাকগ্রাউন্ডের কথা বলি গুরু। তার ছোট গল্প বলতে শুরু করে আমাদের পরিবারের প্রধান ব্যবসা ব্যবসা আদি সমাজে চাহিদা কম ছিল এবং দ্রব্য সামগ্রীও ছিল কম সেই অনুযায়ী ব্যবসা করলেও লাভ হতো আমার দাদার আমলে যে ব্যবসাটি প্রচলিত ছিল তা আমার বাবা কিছুটা প্রসারিত করেছিলেন আমার বাবার সময়ে আমি লাসা থেকে কাঠমান্ডুতে গয়না ও অন্যান্য জিনিস এনে বিক্রি করতাম এবং তারা বেনারস থেকে শাড়ি মালা টিকা কুর্তা সালোয়ার এবং অন্যান্য জিনিসপত্র এনে বিক্রি করত রানা পরিবার শাহ পরিবার থাপা পরিবার পান্ডে পরিবার নেওয়ারি সম্প্রদায়ের উচ্চবিত্ত পরিবারগুলোকে ঘরে ঘরে বিক্রি করতে হয়েছে উন্নত ও ধনী হওয়ায় ধনী পরিবারের সদস্যরা দোকানে আসতেন না সেই সময় আমাদের পরিবারেরও সাধারণ মানুষের জন্য ইন্দ্রজকে জুয়েলারি অ্যান্ড শাড়ি সেন্টার নামে একটি দোকান ছিল ঘরে ঘরে ব্যবসা এবং ইন্দ্রচকের দোকান থেকে ভালো আয় হতো ছোটবেলা থেকেই ব্যবসা শেখার সুযোগ পেয়েছি আমার বাবাও জীবনের শেষ দিকে বিভিন্ন শিল্প খোলেন এবং ব্যবসাকে এগিয়ে নিতে শুরু করলেন আত্মীয় স্বজনের নামে কোম্পানি খোলা হতে থাকে সরকার শিল্পকে ছাড় দেওয়ার কৌশল সামনে রেখেছিল রেয়াতি হারে ঋণ সুবিধাও দেওয়া হয়েছে যেহেতু কোম্পানিটি নিবন্ধিত এবং সমস্ত আত্মীয়দের নামে পরিচালিত হয় তাই একটি ছাতা সংস্থার প্রয়োজন রয়েছে এর পরে আমাদের আত্মীয় এবং বন্ধুদের কোম্পানিগুলিতে বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ করার জন্য সুখিলাল গ্রুপ অফ কোম্পানিজ খোলা হয়েছিল আমার বাবার উদ্যোগেই সুখিলাল গ্রুপ অফ কোম্পানিজ নিবন্ধিত হয়েছিল সুখিলাল আমার দাদার নাম আমি বংশীধর আমি সুখিলাল গ্রুপ অব কোম্পানিজের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সুখিলাল গ্রুপ অব কোম্পানিজের অধীনে জিঙ্ক পাতা বিস্কুট চাল ডাল সাবান সালাই চিনি নুডলস কাটা চামচ সিমেন্ট থেকে শুরু করে জলবিদ্যুৎ পর্যন্ত উৎপাদন খাতে বিনিয়োগ রয়েছে একইভাবে সেবা খাতেও বিনিয়োগ করেছে সুখিলাল গ্রুপ অব কোম্পানিজ ব্যাংক, বিমা হাসপাতাল হোটেল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এর পাশাপাশি গণমাধ্যম খাত তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে সাধারণভাবে নেপালের অর্থনীতিতে সুখিলাল গ্রুপ অফ কোম্পানির আধিপত্য নেপাল সরকার বিরোধী দল সবাই আমাদের গ্রুপ সম্পর্কে অবগত সব রাজনৈতিক দলও আমাদের কাছ থেকে অনুদান সমর্থন পেয়েছে নেপালের কর্পোরেট সেক্টরে অন্যান্য কোম্পানি আছে কিন্তু আমাদের সামনে সেই সব গ্রুপকেই স্বাভাবিক বলে মনে করা হয় সাম্প্রতিক দিনগুলোতে নেপালের অর্থনৈতিক জগতে আমাদের শাসনের আরেক কাহিনী সেই গল্প আমাদের তারা করে এখানে সেই গল্পের সারসংক্ষেপ আমার বাবা যখন নেপালে বিনিয়োগ খাত পরিচালনার জন্য সুখিলাল গ্রুপ অফ কোম্পানিজ নিবন্ধন করেছিলেন তখন আমি সবেমাত্র আমার পড়াশোনা শেষ করে ব্যবসায় প্রবেশ করেছি আমার পরিবার এবং আমাদের কোম্পানি আমার উপর পূর্ণ আস্থা রেখেছিল আমাদের কোম্পানির খ্যাতি একবারে বেড়েছে বিষয়টি পৌঁছে যায় নেপালের রাজার কাছে তখনকার পড়া ছিল নেপালে ব্যবসা করা রাজার পক্ষে ভালো হবে না তবে নেপালের রাজার অভ্যন্তরীণ ইচ্ছা বাণিজ্য করা একদিন রাজা আমাকে প্রাসাদে ডাকলেন আমি প্রাসাদে গেলাম আমি ভালো গ্রহণ করা হয়েছে এর আগে রাজার সামনে যাওয়ার সুযোগ হয়নি আমি খুশি হয়ে গেলাম রাজা খবর চাইলেন ব্যবসার খবর যতটুকু পেরেছি বলেছি অবশেষে রাজা আমাকে বললেন আমি যদি তোমাকে দশ কোটি টাকা দেই তাহলে তুমি কিভাবে বিনিয়োগ করবে এবং আপনি কি অনুপাতে আমাকে সুবিধা দেবেন প্রথমে আমি বিশ্বাস করিনি কিন্তু রাজা বললেন তিনি উত্তর চান পরে বুঝলাম রাজা সত্যিই জিজ্ঞেস করেছেন আমি উত্তর দিলাম অনেক কোম্পানি আমাদের কাছের তাদের মনিটর করার জন্য আমাদের একটি ছাতা সংস্থাও রয়েছে আমরা সারা দেশের শিল্পে সেই পরিমাণ বিনিয়োগ করি বিনিয়োগ আমাদের নামে হলেও মূলধন আপনারই থাকবে অনুরোধ করা হলে আমরা ফেরত দেব খরচ বাদ দিয়ে আয়ের পঁচিশ শতাংশ রাখব লাভের পঁচাত্তর শতাংশ প্রকৃত মালিকের কাছে যাবে আমরা আপনার ইচ্ছা অনুযায়ী সেই তহবিল বিনিয়োগ করব এরপর পরের দিন রাজা আমাকে এবং আমাদের সুখিলাল গ্রুপ অফ কোম্পানির প্রতিনিধিকে প্রাসাদে ডাকলেন আমরা ডাকার সময়ে গিয়েছিলাম রাজা ব্যবসায় দশ কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি নিয়েছিলেন আমাদের একটা শর্ত দিতে হয়েছিল আমি এখানে যা বলেছি আপনি যদি তা না করেন তবে আমি আপনাকে হত্যা করব এবং কোম্পানির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করব তখন পর্যন্ত সেনাবাহিনীর পুরো কমান্ড ছিল রাজার হাতে রাজার নির্দেশ কেউ বাতিল করতে পারেনি তখন বাদশাহ আমাদের কোন কাগজপত্র ছাড়াই দশ কোটি টাকা দিয়েছিলেন আমরা সেই পরিমাণ দিয়ে আমাদের সমস্ত কোম্পানির বিনিয়োগ পরিচালনা করেছি এবং আমাদের সমস্ত কোম্পানি লাভ করতে শুরু করেছে আমাদের সব কোম্পানি লাভে চলে গেছে হিসাবের একটি বই প্রস্তুত করা হয়েছিল আমরা রাজার কাছে লাভ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দরবার গণহত্যার মতো ভয়ঙ্কর হত্যাযোগ্য ঘটে রাজপরিবারের সকল সদস্য প্রাসাদ হত্যাকাণ্ডে নিহত হন আমরা খুব দুঃ ক্ষিত ছিল তবে আমাদের দুঃখ বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ আমাদের আর সেই দশ বিলিয়ন টাকা দেওয়ার জায়গা নেই সেই সমস্ত টাকা যখন হঠাৎ আমাদের হয়ে গেল তখন তা সামলানো আমাদের পক্ষে কঠিন ছিল দরবার হত্যাকাণ্ডের পর গঠিত সরকার কিছু বাস্তবতা বোঝার চেষ্টা করেছিল পরোক্ষভাবে বিভিন্ন জায়গা থেকে প্রবল চাপও এসেছিল কিন্তু আমরা যে টাকা নিয়েছি তার কোনো প্রমাণ ছিল না এবং ব্যাখ্যা করার মতো কোনো প্রাসঙ্গিক লোক ছিল না সেক্ষেত্রে পৃথিবীর কোনো আইন আমাদের আটকে রাখতে পারেনি যাই হোক আমাদের মধ্যে ভয় এখনও ছিল সামগ্রিকভাবে আইনগতভাবে বলতে গেলে আমরা ভালো ছিলাম কিছু সময় পর অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ করের জন্য আমাদের সমস্ত কোম্পানির তদন্ত শুরু করে আমরা আমাদের বিনিয়োগে বৈচিত্র্য আনতে শুরু করেছি কারণ এটা রাজনীতি এটা যে কোনো জায়গায় ঘুরতে পারে নেপাল ছাড়াও আমরা পরের দিনগুলিতে ভারত সিঙ্গাপুর দুবাই আফ্রিকা ভুটান ইত্যাদিতে বিনিয়োগ করেছি যাই হোক আমরা বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক সংগঠিত গ্যাং থেকে হুমকি পেতে থাকি এমনকি অনেক সময় পরিবারের সদস্যদেরও অপহরণ করা হয়েছে মুক্তিপণ পরিশোধের পর আমরা তা থেকে মুক্তি পাই গুরু আগামী দিনগুলো কেমন হবে আমাদের জন্য নিরাপদ জ্যোতিষী বলেছেন একটা লম্বা গল্প বললেন তবে এখনই সঠিক সময় আসবে তার জন্য প্রয়োজন গ্রহ শান্তি ব্যবসায়ী বলে গুরু কি করব জ্যোতিষী বললেন এই কর অমুক দিনে সোমবার এসো গ্রহের শান্তি থাকতে হবে কাগজের টুকরোতে কিছু লেখা এই আইটেমগুলি নিয়ে আসুন আর পারিশ্রমিক এক লাখ পঞ্চাশ হাজার সেটাও নিয়ে আসুন ব্যবসায়ী ঠিক আছে বলে তার আসন থেকে উঠে এবং ছুটি চেয়ে চলে যায় এর পরে জ্যোতিষী অন্য কাজে চলে যায় বসন্ত গোপন কক্ষ থেকে বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস নেয় তিনি অনুভব করেন যে তিনি জীবনের একটি নতুন অংশ শুনেছেন বসন্তে কাঠমান্ডুতে কয়েক মাস হয়ে গেছে পাঁচথার গ্রামবাসীর হাতে বাবার জন্য একটি মোবাইল ফোন দেন এরপর প্রয়োজন মতো বাবা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখে এবং পরিস্থিতি বুঝে তার বাবা এবং জ্যোতিষী বাবার মধ্যে যোগাযোগ স্থাপন করে বছরের পর বছর জ্যোতিষী বন্ধুকে মনে রাখবেন এবং তাদের মনে রাখবেন যখন তারা শিশু ছিল দুজনের জন্যই আনন্দের পরিবেশ বসন্তের আগমনে শ্রীমতী জ্যোতিষীর কাজের চাপ কমেছে আজকাল সে দীর্ঘদিন যাবত আগ্রহী ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করে বসন্তে জানতে পারেন কাঠমান্ডুতে মানুষ নানা কাজে ব্যস্ত সে নিজের চোখে দেখে কেউ ভালো কাজে নিয়োজিত আর কেউ খারাপ কাজে লিপ্ত তিনি জনগণের কর্মকাণ্ডের পর্যালোচনা করেন এই বলে যে যাই কর্ম ফলাফল একই হবে জ্যোতিষ কেন্দ্রে খুব ভিড় সাধারণ গ্রাহকদের জন্য পরিষেবা চার্জ স্বাভাবিক বিশেষ ভিআইপি গ্রাহকদের জন্য একটি বিশেষ ফি নেওয়া হয় তার অবসর সময়ে বসন্তে কাঠমান্ডুর সমস্ত মঠ পরিদর্শন করেন মোবাইল ফোন থাকলে সে সুন্দর লাভতি ও খনাল আঙ্কেলকেও ফোন করে স্বাস্থ্য এবং পরিস্থিতির সমস্ত অনুসন্ধান অব্যাহত রয়েছে সুন্দর লাভতি ও খনাল আঙ্কেল দুজনেই বসন্তের অগ্রগতি দেখে খুশি বসন্তে পাঁচশো টাকা ফেরত দেন সুন্দরী লাভতিকে যাত্রা শুরু করতে হবে লক্ষ্য নিজেই পাওয়া যাবে বসন্ত স্কুলের শিক্ষকদের কাছ থেকে এই কথাটি শুনেছিলেন আজ ভালো লাগছে অবসর পেলে বসন্তেও চলে যায় ধর্মশালায় গৌশালায় পশুপতিতে যেখানে টাকা ছাড়া অবাধে খেতেন সেখানেও যান কিন্তু এখন খেতে লজ্জাবোধ করেন আবার জ্যোতিষী বাবা ইঙ্গিত দিলেন আগামীকাল আরেকজন ভিআইপি আসছেন বসন্ত বোঝে এটি আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করে সোমবার ছিল কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দির দেখতে আসা মানুষের ভিড় ছিল সড়কে আকাশ খুব খোলা ছিল বসন্ত কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসে গৌরীঘাট থেকে তার কলেজের দূরত্ব কাছাকাছি সম্ভবত তার ভালো দূরদৃষ্টি আছে যে সে কাছের ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে এবং কাজ করতে পারে সেই সময় মতো বাড়িতে আসে এবং খায় এবং বিশেষ লোকের কথা শোনার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত রাত দশটার দিকে এমন একটি ভালো গাড়ি জ্যোতিষ কেন্দ্রে আসে এর আগে তিনি একজন পুরুষ ভিআইপি গ্রাহককে দেখেছিলেন আজ সেখানে একজন পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে দেখতে পান জ্যোতিষী বাবা ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে ভিআইপি শোনা উচিত তিনি গোপন কক্ষে পৌঁছেছেন সেই মহিলাও নিয়ম মেনে জ্যোতিষ কেন্দ্রের আসনে পৌঁছান জ্যোতিষী এবং মহিলার মধ্যে কিছু প্রাথমিক আলোচনা আছে প্রাথমিক আলোচনা থেকেই বসন্তে জানে মহিলা একজন রাজনৈতিক নেত্রী এভাবেই শুরু হয় সংলাপ জ্যোতিষী জিজ্ঞেস করলেন কি খবর দিদি মহিলার উত্তর ঠিক আছে গুরু জ্যোতিষী প্রশ্ন করেন দেশের রাজনীতি কেমন চলছে নারী কি বলবো গুরু বিরোধী দলের লোকেরা আমাদের প্রতিপক্ষ ছিল কিন্তু আজকাল আমাদের নিজেদের লোকদের থেকে বেশি টেনশন টেনশন হলো টেনশন টেনশন থেকে মুক্তি পেতে সবাই ছুটে যায় গুরুর কাছে গুরু আমার টেনশন অবিলম্বে মুক্তি দেওয়া উচিত জ্যোতিষী বলেছেন মানুষ প্রায়ই তাদের অতীত কর্ম দ্বারা চাপে থাকে আপনার জীবনের তালিকা এখানে উপস্থাপন করুন যাতে আপনার কাজগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয় এর আমি আপনাকে সমাধানের পদ্ধতি বলবো মহিলা বলেন আমি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছি কোন দিক থেকে বলব জ্যোতিষী বলেছেন আগামী দিনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শৈশব থেকে আপনার কর্মের কথা জানাতে হবে মহিলা উত্তর দেয় ঠিক আছে গুরু মহিলাটি কান্নায় ভেঙে পড়ে এবং তার সমস্যা বলতে শুরু করে আমি একজন সাধারণ পরিবারের নারী আমার জন্ম যাজারকোট জেলায় আমি যেখানে জন্মেছি সেখানে কিছু রাজনৈতিক পরিবারের লোকজনের বসবাস ছিল সেনাবাহিনী ও পুলিশ প্রধানদের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো ছিল জেলার ব্যবসায়ীরাও তাদের বন্ধু ছিলেন এবং তাদের আর্থিক সচ্ছলতাও ছিল ভালো আমি যে দেখেছি আমি যখন স্কুলে পড়তাম তখন অন্য কিছুতে আমার আগ্রহ ছিল না যারকোট ছিল খুবই দুর্গম জায়গা পড়াশোনার জন্য ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমি আমার স্কুলের শিক্ষা শেষ করেছি তারপরও আমি সত্যিই পড়তে চাই কাকতালীয়ভাবে ভাবে জেলার একজন রাজনীতিবিদ আমাকে কৈলালি শহরে যেতে সাহায্য করেছিলেন যেখানে পড়ার জন্য কলেজ ছিল কৈলালিতে প্রথম দিন থেকেই আমি আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছি আমি এমন একটি পরিস্থিতিতে ছিলাম যেখানে পড়া এবং বেঁচে থাকা কঠিন ছিল একদিন বসে ছিলাম যাজারকোট থেকে একজন রাজনীতিবিদ এসেছিলেন তিনি আমার কাছে সান্ত্বনার কথা প্রকাশ করে তার ভালোবাসা প্রকাশ করেছিলেন আমিও তাকে আমার সমস্যার কথা বললাম তখন সে আমাকে বলে আমি নেপালগঞ্জে চাকরি পেতে পারি সে যার সাথে পরিচিত তার সাথে কথা বলবে আমি পারিনি যে ব্যক্তি পরিস্থিতির সাহায্য করছিল তিনি আমাকে নেপালগঞ্জে নিয়ে গেলেন আমাকেও দাদার মতো লোকদের সঙ্গে হোটেলে থাকতে হয়েছে তখন আমার বয়স উনিশ বছর রাতে আমার সাথে শারীরিক সম্পর্ক রাখতেন খোঁজ নিয়ে প্রতিবাদ করলাম কিন্তু পারিনি আমার দাদার বয়সের একজন মানুষ আমাকে বিরক্ত করেছিল আমি সবেমাত্র যৌবনে উঠেছিলাম এবং জীবনের অনেক সুন্দর স্বপ্ন দেখে প্রস্ফুটিত হয়েছিলাম কিন্তু প্রতিটি জিনিসই আমার সাথে সারা রাত আচরণ করেছিল মনে হচ্ছিল এক মনের কথা পরের দিন সবাইকে জানাবে আমি সারা বিশ্বের দিকে তাকালাম কেউ আমার পক্ষ নেওয়ার সম্ভাবনা দেখলাম না আমি ছিলাম নদী থেকে বের করে বালিতে ফেলে আসা মাছের মতো মানুষ পরিস্থিতির দাস আমি আমার অবস্থা থেকে এটা অনুভব করেছি ওই দাদা আমাকে নেপালগঞ্জে চাকরি দিতে পারেননি কিন্তু তিনি আমাকে কয়েকদিন নেপালগঞ্জে নিজের কাছে রাখেন আমি তার কথা মেনে নিয়েছি এবং তাকে অনুসরণ করতে বাধ্য করেছি শেষ পর্যন্ত তিনি আমাকে কিছু টাকা দিয়ে কাইলালি পাঠিয়ে কাঠমান্ডু চলে যান মাঝে মাঝে কৈলালি এসে আমার বাসায় থাকতেন তার সব কথা মেনে নিয়ে তিনি আমাকে কৈলালিতে পড়ার জন্য কিছু টাকা দেন সেখানে গৃহশিক্ষক হিসেবেও কাজ করতাম তখন এখনকার মতো এগারো বারো স্কুলে পড়ালেখা ছিল না আমি কৈলালি থেকে আইয়ে। আমি পাশ করেছি পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বড় হয়ে তরাইয়ে আসার পরও এখানকার পরিবেশের সাথে আগে থেকেই পরিচিত ছিলাম সেই দাদা আমাকে কষ্ট দেয় আমিও কৈলালির পুলিশ অফিসারদের কষ্ট পেয়েছি আমি বারবার আমার কুমারিত্ব এবং গোপনীয়তা হারিয়েছি আমি আমার জীবন দেখে বিরক্ত বোধ করতাম মৃত্যুর চেয়ে বেঁচে থাকা ভালো এই চিন্তাটা বাঁচতে সাহায্য করে আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবং আমি নিজেকে পাহাড় থেকে পড়া জলপ্রপাত বলে মনে করেছি আমি যেখানেই প্রবাহিত হই না কেন যেখানেই আমি ধাক্কা খাই না কেন আমি প্রবাহিত হতে থাকি আমি শুধু সময়ের স্রোতে আটকে গেছি ভেবেছিলাম আমার যাত্রা কাঠমান্ডুর দিকে মোর নেওয়ার সম্ভাবনা ছিল কারণ আমি ভেবেছিলাম কাঠমান্ডু নারীদের জন্য কৈলালির চেয়ে কিছুটা নিরাপদ হবে আমি কাঠমান্ডুতে এসেছি চাকরির খোঁজে এবং পড়াশোনার ইচ্ছায় কাঠমান্ডুতে যাজারকোট থেকে রাজনীতিবিদদের একটি বড় চক্র ছিল আমি যখন থেকে কৈলালি ছেড়েছি তখন থেকেই তারা আমাকে পরোক্ষভাবে অনুসরণ করছে কৈলালি একটা ছোট জায়গা ছিল কিছু লোকের সহানুভূতি ছিল কিন্তু কাঠমান্ডু আরও কঠোর ছিল যাজার কোটের সাথে সংযোগ করে আমিও একই গ্রুপের দ্বারা আবেগগতভাবে আটকা পড়েছিলাম পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি কাঠমান্ডুর একটি মহিলা কলেজে গ্র্যাজুয়েশনে যোগ দিয়েছিলাম পড়া শুরু করলাম আমি বিশ্বাস করতাম যে মহিলাদেরও পড়াশোনা করা উচিত এবং মহান মানুষ হওয়া উচিত এবং এটি করা যেতে পারে কিন্তু আমার সামনের পথটা খুব কঠিন ছিল কাটা ঢাকা রাস্তাটা আমার সামনে নিস্তেজ হয়ে পড়েছিল কলেজে অজান্তেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি আমার জীবন অন্য মেয়েদের থেকে আলাদা বলেই হয়তো আমি আলাদা হয়ে গিয়েছিলাম গ্রাম থেকে আসা ছাত্রদের অনেক সমস্যা ছিল আমি আমার সব বন্ধুদের সমস্যায় সাধ্য মতো সাহায্য করতাম অন্যদিকে কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সারা দেশে সেই দলের মাদার পার্টি আছে যা যার করতে আমার ছোটবেলার যে সব বয়স্ক মানুষ দেখেছি সেই দলের নেতাকর্মী আবার আমাকে তাদের কাছে যেতে হয়েছিল কাঠমান্ডুতে পড়তে বিভিন্ন জেলা থেকে প্রচুর ছাত্র আসত বন্ধুরা মনে করত চাকরি পেতে গিয়ে পড়ালেখা করা উচিত মেয়েরা আমাকে চাকরির ব্যবস্থা করার জন্য অনুরোধ করত আমি কোথায় চাকরি পাব তারপরও আমি আশাবাদী একটি লাইন ছিল কাঠমান্ডু খুবই অদ্ভুত শহর এখানে এবং এমন একটি শ্রেণীও রয়েছে যারা সম্পদের উপর সম্পদের স্তূপ করে আর এই শহরে এমন একটা শ্রেণীও আছে যারা রাস্তায় খেতেও ঘুমাতে পারে না ধনীরা খুব ধনী গরিবরা খুব গরিব আমি ছাত্রনেতা এই খবর সকল সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ঊর্ধ্বতন সরকারি কর্মচারী ব্যবসায়ী ও দলীয় নেতাদের কাছে পৌঁছে যায় আমি কৈলালি থেকে আসা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে অদ্ভুত প্রস্তাব পেতাম ওই গ্যাং আমাকে মেয়েদের ম্যানেজ করতে বলতো টাকা দিয়ে প্রলোভন দিত আমি একজন ছাত্র নেতা, একবার একজন মন্ত্রী আমাকে আলোচনার জন্য মন্ত্রণালয়ে আসতে বললেও তিনি আমাকে একা আসতে বলেছিলেন তিনি আমাদের দলের মন্ত্রী ছিলেন কিছু আলোচনা করতে গিয়েছিলাম ওই মন্ত্রী তার অফিসে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বাইরে পুলিশ নিরাপত্তা দিচ্ছিল ভেতরে সে আমার অনুমতি ছাড়াই জঘন্য অপরাধ করেছে এরপরও ঘটনাটি বের করতে পারিনি ওখান থেকে যখন ফিরলাম তখন মনের মধ্যে নানা কথা খেলা শুরু করে সঠিক আর ভুলের পার্থক্য করতে পারিনি একটু একটু করে পরিস্থিতির শৃঙ্খলে আবদ্ধ হলাম শহরের বিত্তশালী শ্রেণী দলের ছদ্মবেশে ছাত্রদের অনেক জায়গায় আটকে রাখে আমরা ছাত্রনে তারা ফ্যাসিলেটর হয়েছি গ্রামের অনেক মেয়ে যারা আর্থিক সমস্যা থেকে এসেছিল তারা উপপত্নী হতে প্রস্তুত ছিল এমনকি তারাও হয়ে গিয়েছিল অনেক অফিসের প্রধান ধনী শ্রেণী মাসিক খরচ দিতেন এবং বছরের পর বছর ধরে রাখতেন সেভাবে লেখাপড়া করেও আজ কিছু মেয়ে সরকারি চাকরিতে কর্মকর্তা হয়েছেন তাদের কেউ কেউ শিক্ষকতার পাশাপাশি সফলভাবে কাজ করছেন আমি কলেজের গণ্ডি পেরিয়ে প্রসারিত ছাত্র সংগঠনের জাতীয় নেতৃত্বের কাছে পৌঁছেছি একটি ছাত্র সংগঠনের ছদ্মবেশে আমি নেপালি মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরবরাহ করা শুরু করি আমি টাকা চিনতে শুরু করেছি এবং অনেক উপার্জন করেছি আজ পর্যন্ত আমি কাঠমান্ডুর অনেক বাড়ি সংযুক্ত করেছি আমি যখন ভালো অর্থ উপার্জন করেছি এবং একটি পর্যায়ে অতিক্রম করেছি তখন আমার বয়স প্রায় তেত্রিশ এবং চৌত্রিশ বছর আমিও বিবাহিত জীবন চেয়েছিলাম আমি একজন সিভিল সার্ভিস অফিসারকে বিয়ে করেছি চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়ে আমার স্বামীও বিভ্রান্ত হয়েছেন পঁয়ত্রিশ বছর বয়সে হঠাৎ করে অফিসার পর্যায়ে চাকরি পেয়ে উল্লাসে মেতে ওঠেন আমাদের বয়স মিলেছে আমার স্বামী সিভিল সার্ভিস অফিসারকে বিভিন্ন জেলায় বদলি হতে হয়েছে ছাত্র নেতৃত্ব থেকে উঠতে থাকায় বিয়ের পরও পরিবারের সদস্য ও দলের অধিকাংশ নেতার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার জন্য চাপ দেওয়া হয় দলের অধিকাংশ নেতা সময় গুছিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বিয়ের কিছুদিন পর আমার দুই ছেলেরও জন্ম হয় আমি আমার স্বামীকে না জানিয়ে আমার ছেলে ও আমার স্বামীর ডিএনএ পরীক্ষা করি কিন্তু আমার স্বামীর সাথে তা মেলেনি তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম দলের বিভিন্ন নেতার ডিএনএ টেস্ট করাতে হয়েছে এই ব্যাপারে বিভিন্ন চিকিৎসকের অনেক সাহায্য নিয়েছি অবশেষে দলের দুই নেতার সঙ্গে আমার দুই ছেলের ডিএনএ মিলেছে আমি ওই নেতাদের ঘটনা ব্যাখ্যা করেছি নেতারা আমাকে দুটি পথ বলেছে একটি ছিল দলের সহায়তায় এমপি হওয়া অন্যটি ছিল দুই ছেলেকে হত্যা করা আমি একটি পাহাড় থেকে পড়ে এমপি হওয়ার পথ বেছে নিয়েছি ওই নেতারা মন্ত্রী ছিলেন আমি ভেবেছিলাম যে দ্বিমত করা সম্ভব নয় এমপি হয়ে সংসদ ভবনে গিয়েছিলাম আমিও অনেক বক্তৃতা করেছি এছাড়াও আরো কয়েকজন নারী এমপি হয়েছেন এটা যাতে আমরা সকল নারী সংসদ সদস্যের জীবন কাহিনী শুনতে পারি যাই হোক আমি তাদের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করিনি আজ আমার সংসদীয় মেয়াদও শেষ বার্ধপকের দিকে ধীরে ধীরে বয়স বাড়ছিল বাড়তি কাজের চাপও কমছিল আমার পরিবার অনেক সম্পত্তি পেয়েছে আমি আমার স্বামীর সততা দেখে ভয় পাই আমি আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন আজ রাতেও কেন ঘুমাতে পারি না মনের মধ্যে যে অশান্তি হয় সেটাই অশান্তি গুরু দয়া করে আমার জীবনে শান্তি আনুন এত দীর্ঘ গল্প বলার পর তিনি রুমাল দিয়ে তার জলপূর্ণ চোখ পরিষ্কার করলেন জ্যোতিষী বলেছেন অবশ্যই আপনার জীবনে শান্তি আসবে আমি সব ব্যবস্থা করব নিশ্চিত হও স্ত্রীলোক বলেছেন আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে গুরু জ্যোতিষী এই একটি মালা বেধে সোমবার গ্রহশান্তির জন্য আসেন সেদিন প্রয়োজনীয় উপকরণের তালিকা দেওয়া আর শোন গ্রহশান্তির জন্য পারিশ্রমিক হল রূপী যদি এক লাখ পঞ্চাশ হাজার হয় দয়া করে নিয়ে আসুন মহিলা বলেন ফি একটু কমানো যায় গুরু জ্যোতিষী বলেছেন টাকার চেয়ে শান্তি গুরুত্বপূর্ণ তোমার সাহস নেই হেসে মহিলা বলে হ্যাঁ গুরু এখন আমি যাচ্ছি মহিলাটি জ্যোতিষশাস্ত্র কেন্দ্রের বাইরে চলে যায় বাকি সবাই যার যার কাজ নিয়ে যায় বসন্ত জীব কামড়ে সিক্রেট রুম থেকে বেরিয়ে যায় র বসন্তে প্রতিনিয়ত অভিজ্ঞ হয়ে উঠছে তিনি অর্থের ব্যবহার ভালোভাবে পরিচালনা করেছিলেন বাবা ও ভাইয়ের জন্য টাকাও পাঠানো শুরু হয়েছে যেহেতু জ্যোতিষীর রায়ের উচ্চ আয় অনেক বেশি তাই তিনি বসন্তকে তার অর্থ ব্যয় করার স্বাধীনতা দিয়েছেন পাঁচথার বাড়ির ভালো রক্ষণাবেক্ষণও করেছেন পাহাড়ে বসন্তের প্রশংসাকারীর সংখ্যাও বাড়তে শুরু করেছে অন্যদিকে কাঠমান্ডুতে বসন্তে তার ক্যাম্পাসের পড়াশোনাও এগিয়েছে সে ক্লাসে ফার্স্ট হতে শুরু করেছে বারন্ত উদ্ভিদের মসৃণ পাতার মতো বসন্তের অগ্রগতির লক্ষণগুলি দৃশ্যমান যেহেতু জ্যোতিষী কেন্দ্রে শনিবার ছুটির দিন তাই বসন্তে অন্যান্য অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য সেই দিনটি ব্যবহার করে তিনি কাঠমান্ডুর বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করে জ্ঞান গ্রহণ করেন কখনো তিনি কীর্তিপুর বাঘভৈরবে পৌঁছান কখনো তিনি চন্দ্রগিরি পাহাড়ে পৌঁছান এবং কখনো তিনি দক্ষিণকালী অঞ্চলের অভ্যন্তরীণ গ্রামগুলির মঠ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তিনি কাঠমান্ডুর আশেপাশের সমস্ত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পরিদর্শন করেন জ্ঞান আহরণ নিজেকে আরও পরিণত করে তোলে গৌরীঘাটে বাবার কেন্দ্র বসন্তের প্রধান কর্মস্থল তিনি খুবই পরিশ্রমী বাবা মায়ের ভালোবাসা সে ভালোই পেয়েছে অল্প বয়সে মাকে হারানো বসন্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করেন যে এখানে একজন স্নেহময়ী মা পেয়েছেন বিশেষ ভিআইপি লোকজন এলে তিনি গোপন কক্ষে বসে সব কথা শোনেন জ্যোতিষীরা বিশেষ করে বসন্তকে পরিণত করতে এই পদ্ধতিটি ব্যবহার করেন একইভাবে পরদিন আরেক ভিআইপি সময় নেন মনোযোগ দিয়ে শোনার জন্য জ্যোতিষীর পরামর্শ পান তিনি এইভাবে তাকে আগের দিন জানিয়ে দেওয়া হয় এবং প্রস্তুতি নিতে বলা হয় পরদিন বসন্ত ক্যাম্পাস থেকে এসে রেডি হয়ে নিল একজন মহিলা জ্যোতিষ বিল্ডিং বিল্ডিংয়ের বাইরে এসে গেট বেল বাজায় নিচে থাকা সিকিউরিটি গার্ড গেট খুলে দেয় মহিলা প্রবেশ করে আজ একজন বিশেষ ব্যক্তি আসবেন বলেও নিরাপত্তা কর্মীদের জানানো হয়েছে নিরাপত্তা কর্মীরা উপরের জ্যোতিষীকে জিজ্ঞাসা করে যে সেই মহিলাটি আজকের বিশেষ মহিলা কিনা হ্যাঁ যদি আপনি এটি পাঠান এটি পরে পাঠানো হবে বসন্ত ইতিমধ্যে গোপন ঘরে বসে আছে মহিলাকে নিয়ম অনুযায়ী বসানো হয়েছে জ্যোতিষী ও মহিলার মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে প্রাথমিক আলোচনা থেকে জানা যায় ওই নারী নানাভাবে মারধরের শিকার ওই মহিলার নাম সরলা কিছুক্ষণ পরে জ্যোতিষী এবং সরলার মধ্যে একটি সংলাপ শুরু হয় জ্যোতিষী বলেন আপু খবর কি সরলা উত্তর দেয় চারিদিকে অন্ধকার গুরু জ্যোতিষী বলেছেন আশাবাদী হতে হবে আপনি এখানে এসেছেন সব কিছু ঠিক আছে এখানে আসার পর সবার মন শান্ত হয় বলুন তো আপনার সমস্যা কি সরলা বলে সব জায়গায় সমস্যা এসেছে গুরু জীবন অন্ধকার হয়ে গেল ভেঙ্গে গেছে বেঁচে থাকার সব ভিত্তি আমার মন বিচলিত আমার হৃদয় পূর্ণ সে এখানে এসেছে জ্যোতিষী বলেছেন সব ঠিক হয়ে যাবে চাকরি নেবেন না গ্রহের শান্তির জন্য মন্ত্রগুলি পবিত্র করা উচিত এর জন্য আপনার সমস্যাগুলি কোথায় তা আপনার জানা উচিত আপনার কাজের জীবন কাহিনী সংক্ষেপে বলুন সরলা বলে মনটাও হালকা হবে বলতে হবে জ্যোতিষী বলেছেন আরও বলুন সরলা বলে ঠিক আছে গুরু তার জীবনের গল্প বলা শুরু করে আমরা নোয়াকোট থেকে কাঠমান্ডুতে এসেছি অনেক বছর হয়ে গেছে আমি শুরু থেকেই বলতে চাই জ্যোতিষী বলেছেন হ্যাঁ সরলা বলে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স প্রায় কুড়ি বাড়িতে বাবা মা স্বামী ও স্বামীর ফুফাতো বোনের সংসার ছিল আমার বিয়ের পর থেকে আমার ফুফুর পরিবার আমাদের নিয়ে মজা করতে থাকে বাড়ির যাবতীয় ব্যবসা করত শালিকা। তিনি হঠাৎ চলে গেলেন নোয়াকোট গ্রামে থাকতে না পারায় আমরা তোখা থেকে একটু এগিয়ে কাঠমান্ডুতে এসে ভাড়া বাসায় থাকতে শুরু করি আমার স্বামী সাধারণ সাংবাদিকতা করতেন রোজগার খুব একটা ছিল না যখন ঘরের খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়ল তখন একটা কারতে করে সবজি বিক্রি শুরু করলাম সবজি বিক্রির টাকা এবং আমার স্বামীর কিছু আয় দিয়ে আমাদের ঘরের খরচ মেটে প্রথমে আমরা চারজনই এক রুমে ঝগড়া করলাম পরে আমি সন্তান প্রসবের পর আমরা দুটি ঘরে থাকতে শুরু করি একই সময়ে স্বামীর বেতন কম থাকায় বেতন দিতে অক্ষম আমাদের জীবিকার উপায় কার্টের উপর নির্ভরশীল কাজ বড় না ছোট এই অনুভূতি নিয়ে আমরা সবজির দোকান চালাতে লাগলাম এক সময়ে যখন আমাদের আয় একটু বেশি ছিল আমরাও আমাদের ছেলের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শুরু করি ধীরে ধীরে ছেলে বড় হয়ে পড়াশোনা শুরু করে সময় কত দ্রুত চলে যায় ছেলে ভালো নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস করেছে ছেলে পড়ালেখায় প্রথম হওয়ায় স্কুল বৃত্তি দিত আমরা স্বস্তি পেয়েছি ছেলে যখন দ্বাদশ শ্রেণীতে ভালো নম্বর নিয়ে পাস করেছে তারপর বলতে লাগলেন অস্ট্রেলিয়ায় পড়তে যাবেন তার সাথে পড়া সব বন্ধুরা বিদেশে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল দেশের অবস্থাও একই ছিল আমরা আমাদের ছেলেকে নেপালে পড়তেও বলতে পারিনি সন্তানদের নামে আমাদের একটি মাত্র ছেলে ছিল আমরা তার ইচ্ছা পূরণ করার চিন্তা করলাম শুরুতে অস্ট্রেলিয়ায় শিক্ষার জন্য পঁচিশ লাখ টাকা খরচ হবে গ্রামে গিয়ে খামার বিক্রি করেন বারো লাখের মতো এসেছে আমাদের বিক্রি করার মতো অন্য কোন সম্পদ ছিল না আমার গয়না বিক্রি করে দুই লাখ টাকা পেয়েছি এগারো লাখ টাকা পর্যাপ্ত না হওয়ায় দুইজনের কাছ থেকে টাকা নিয়েছি আমরা আমাদের ছেলের ভবিষ্যতের কিকল্পের জন্য যেতে পারিনি যদিও মহাজনরা টাকা দেবে কিন্তু সুদের হার অনেক বেশি দুই মহাজনের আমাদের এগারো লাখ টাকা দিতে প্রস্তুত ছিল শর্ত ছিল এক বছর পর এগারো লাখের বিনিময়ে বিশ লাখ দিতে হবে তারা আমাদের কুড়ি লাখ টাকার চেক নিয়ে গেছে এক বছর পরের তারিখ এটি তাৎক্ষণিক সমস্যা ছেলেও অস্ট্রেলিয়া গেছে এর কিছুক্ষণ পরেই কাঠমান্ডুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে আমাদের পরিবারের চার সদস্যেরই ডেঙ্গু পাওয়া গেছে আমরা আর্থিকভাবে খুবই দুর্বল ডেঙ্গুর আক্রমণে আমরা আরও সমস্যায় পড়েছি আমার স্বামীও চাকরি হারিয়েছেন আমাদের খাওয়ার জন্য আর ভাত ছিল না সেই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার শ্বশুর মারা যান পরিস্থিতি খুব কঠিন হয়ে গেল লোকজন ঘর থেকে শ্বশুরের লাশ সরাতে সাহায্য করে এরপর আমরা শাশুড়ির শিষ্য হয়েছি আমরা আমাদের পরিচিত অন্যদের কাছ থেকে ঋণ নিয়েছি তখন আমাদের আরো তিন লাখ টাকা ঋণ ছিল কিন্তু আমরা আমাদের শাশুড়িকে বাঁচাতে পারিনি আমার স্বামী মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল কিন্তু দিনগুলি শক্তিশালী এবং আশীর্বাদপূর্ণ তিনি সুস্থ হয়ে উঠেছেন এরপর আমরা দুজন আবার গাড়িতে করে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করি পাওনাদার যারা আমাদের কাছে টাকা পাওনা ছিল তারা এসে টাকা চাইতে থাকে আপনার কাছে টাকা না থাকলে চেকটি ইস্যু করুন তারা বলতো একটু বেশি টাকার চেক দিতে নিষেধাজ্ঞার মধ্যে আসার পরে সমাধান কাজ করে না তাদের কথা মতো আমরা বাধ্য হয়েছি এভাবেই কেটে যাচ্ছে সময় সেই সব চেক ধীরে ধীরে বাউন্স হয়েছে সমস্ত চেক আনয়নকারীরা চেক অনাদরের মামলা দায়ের করেছেন পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করেছে তাকে পঁচিশ দিন হেফাজতে রাখা হয়েছিল কিন্তু আমার স্বামী টাকা ফেরত দিতে পারেনি কুড়ি লাখ টাকার একটি বড় চেকও বাউন্স হয়েছে ছোট বড় মামলায় পঁচিশ লাখ টাকার মামলা হয় আমার স্বামী প্রতারক হয়ে গেল রাজ্যের নিয়ম অনুযায়ী তাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হয়েছে গরিবদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি তিনি আজ জেলে আছেন আমি একা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে যাই কিন্তু আমি সবসময় দুঃখিত থাকি স্বামী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কিনা কিছুই সিদ্ধান্ত হয়নি আমি মরতেও পারি না বেঁচে থাকা কঠিন রাতে ঘুম নেই দিনে ক্ষুধা নেই আত্মা জ্বলছে গুরু আমি শান্তি চাই আমাকে বাঁচান গুরু জ্যোতিষী বলেছেন আপু ঘাবড়াবেন না সোমবার আসতে হবে গ্রহের শান্তির জন্য মন্ত্রকে পবিত্র করতে হবে তিনি একটি কাগজ দেন যার উপর সালমন টানা হয় যাতে আপনি এটি নিয়ে আসতে পারেন আর শোন গ্রহ শান্তি করার পারিশ্রমিক দেড়শো সেই দিনও নিয়ে আসুন সরলা বলে হ্যাঁ গুরু এরপর সরলা সেখান থেকে চলে যায় তারপর বসন্ত গোপন কক্ষ থেকে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে বেরিয়ে এল বসন্তে যে বসন্তে কাঁদেনি সে আজ আবেগপ্রবণ হয়ে গেল কেন বসন্তে যিনি সর্বদা চিন্তা করেন এবং জ্যোতিষ কেন্দ্রে কাজ করেন জ্যোতিষীর ব্যয়বহুল ফি দেখেছিলেন এবং জ্যোতিষী সেই মহিলাকে বলেছিলেন যে গ্রহ শান্তির জন্য ফি মাত্র ১৫০ টাকা এটা একভাবে খুবই সস্তা জ্যোতিষীর উদারতা সরাসরি দেখা যায় তিনি বলেন যে জ্যোতিষী মহান পিতার প্রতি ভক্তি আরও তীব্র হয় এরপর সন্ধ্যায় বসন্তে যান পশুপতিনাথের মন্দিরে তিনি সন্ধ্যার আরতিতে অংশ নেন আর দেরিতে আসে তাকে বিষণ্ন দেখাচ্ছে সে তার মায়ের কাছে আসে এবং যায় এবং সেই দিন রান্না করা খালাকেও সালাম দিন এমনকি রান্নার আনটির কার্যকলাপ দেখে অবাক রে নেপালের রাজধানী কাঠমান্ডু সব সময়ই জমজমাট সারা দেশ থেকে মানুষ কোনো না কোনো কাজে কাঠমান্ডুতে আসেন সহজেই অনুমান করা যায় এখানে ভিড় বেড়েছে তবে কাঠমান্ডুর আবহাওয়া ভালো হওয়ায় যারা কাঠমান্ডুতে থাকতে আসেন তারা এই জায়গাটিকে ভালোবাসেন কাঠমান্ডুর ভিড়ে বসন্তেও তিনি সততার সাথে সব কিছু করেন অন্যদিকে জ্যোতিষ কেন্দ্রে সেবা নিতে আসা মানুষের সংখ্যা সবসময়ই সমান পরের দিনও বসন্তে জানতে পারে অন্য একজন বিশেষ ব্যক্তি সময় নিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারা সব প্রক্রিয়া সম্পন্ন করে আসে বসন্ত তার গল্প শোনার জন্য সিক্রেট রুমে পৌঁছে বিশেষ সংলাপ শুরু হওয়ার আগে জ্যোতিষী এবং লোকটির মধ্যে কিছু সংলাপ হয় বসন্তে শব্দ শুনছে সে জানতে পারে লোকটি মোরাং থেকে এসে কাঠমান্ডুতে বসতি স্থাপন করেছে তার নাম বিক্রম কিছুক্ষণ পর জ্যোতিষী আর বিক্রমের কথোপকথন শুরু হয় বিক্রম বলে গুরু আমার স্ট্রেস চলে যাবে তাই না জ্যোতিষী বলেছেন অবশ্যই বরং আপনার জীবনে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে আমাকে বলুন বিক্রম বলে কোন দিক থেকে বলবো, জ্যোতিষী বলেছেন সম্ভব হলে ছোটবেলা থেকে বলুন নইলে সমস্যা কোথা থেকে হয়েছে বলুন বিক্রম বলে হ্যাঁ গুরু গল্প বলা শুরু করেন আমি জীবনে অপরাধ করেছি আমি একজন পাপি সে কাঁদতে শুরু করে আমার জন্ম মোরাং জেলার উর্লাবাড়ির একটু নিচে এক কৃষক পরিবারে আমাদের শৈশব কেটেছে সময় অনুযায়ী খামারের কাজ করে আমাদের গ্রামে ধান ভুট্টা সরিষা আলু চাষ ভালো হতো তাদের মধ্যে কেউ কেউ সানপাট চাষ করতেও ব্যবহৃত হতো গ্রামের প্রায় সবারই জমি ছিল আগে এগারো বিঘা পর্যন্ত এক বিঘা পর্যন্ত মালিকানা ছিল আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে ট্রাক্টর ছিল না সবাই বলদ বা সারের সাহায্যে ক্ষেত চাষ করত যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো ভারী লাঙ্গল দিয়ে রোপণ করা হয়েছিল বৃদ্ধির পরিমাণে শুধু আমাদের পরিবার নয় গোটা গ্রাম খুশি ছিল আমাদের পরিবারে মা বাবা দুই বোন এবং আমি পাঁচজন সদস্য ছিলাম আমাদের জমি যথেষ্ট ছিল সেই জমি আমাদের মায়ের নামে বর্ষাকালে ধান ক্ষেতের মাঝখানে যেদিকে তাকাই চাষের জমির আশেপাশে সবখানেই উঁচু গাছ সবার বাড়ি রাস্তার পাশে খামারে পৌঁছে যেত বর্ষাকালে বাবা কাঁধে লাঙল নিয়ে মাঠ কাঁপতেন আমরাও বাবার সাথে খামারে যেতাম আমরা পাড়ায় বলতাম চাকরি থেকে রোজগার পড়ালেখা থেকে স্বর্গে গেলেও এগুলো বর্ষার স্মৃতি প্রতি বছর দশাইনের শুরুতেই ধান পাপতে শুরু করে যে বছর দশইন দেরিতে আসতো সেই বছর দশাইনের আগে ওপরে ধান পাকে ধান মারাই মুহূর্তে কৃষকের মুখে যে আনন্দের ছাপ তা বলে বোঝানো যাবে না অনুপ্রেরণামূলক এবং উত্তেজনাপূর্ণ কাজ করার আনন্দ রাতে ফল বাছাই এবং খাওয়ার আনন্দ এবং বাছাই এবং খেতে পাড়ায় যাওয়ার আনন্দ আহ যে আনন্দ আমি এখানে বর্ণনা করেছি সেই আনন্দ শুধু আমার পরিবারেই ছিল না গ্রামের অবস্থা আমার জীবনের মতোই ছিল রাতের বেলা মানুষ অনেক দূর হেঁটে যেতে পারত ভেলডাঙ্গি ক্যাম্প ও দমকের উপরে পাথারি ক্যাম্প থেকে সারা রাত হেঁটে আমাদের গ্রামে ধান কাটতে লোকজন হালকা হলেই আসতেন এবং রাত কাটিয়ে ফিরতেন এই বলে যে ক্যাম্পটা ভালো লাগবে গ্রামে শান্তি ও নিরাপত্তা ভালো ছিল তারা তাদের ক্ষেত চাষ করে জীবিকা নির্বাহ করত উৎসবের যাবতীয় খরচ ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মেটাত ফসল থেকে এমন সময় কারো কুদৃষ্টির কারণে হঠাৎ পরিবেশ বিগড়ে গেল গ্রামে অশান্তি বাড়তে থাকে বাড়তে থাকে চুরি ডাকাতির ঘটনা মেয়ে ধর্ষণের ঘটনাও আসতে থাকে দমকক উল্লাবাড়ি বিতামোদ বিরাটনগর হয়ে আমাদের গ্রামের দিকে অনুদানের দাবি উঠতে থাকে গ্রামের যুবকরা অল্প অল্প করে পালিয়ে যাচ্ছিল কেউ কেউ কাজের জন্য উপসাগরীয় দেশগুলোতে যেতে শুরু করেন যারা সেখানে যেতে পারেননি তারা চলে যান ভারতের বিভিন্ন শহরে কারণ ছিল রাজনীতি যারা দেশের সরকার পরিবর্তন করে নতুন ব্যবস্থা আনতে চেয়েছিল তারা সারা দেশে বিপ্লব শুরু করেছিল খবরটা শুনেও ভয় পেয়েছিলাম বিপ্লবের অজুহাতে ঘুষখররা গ্রামবাসীকে লুট করে অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে না পেরে অন্য তরুণদের সঙ্গে ভারতে চলে যাই পৌঁছে গেলাম বিহারের কাটিহারে এত বড় রেল স্টেশন এই প্রথম দেখলাম সেখানে অসংখ্য মানুষ ছিল আমি শোকাগ্রস্ত ছিলাম পঙ্গুদের দেখে করুণা হল কিন্তু কিছু করার ছিল না আমরা এক রাত রেল স্টেশনের ভিতরে একটি চেয়ারে কাটালাম দুই টাকার টোকেন দিয়ে রাত কাটিয়ে দিলাম সেখান থেকে পরের দিন কয়েকজন বন্ধু দিল্লি কেউ পাঞ্জাব চলে যান আমরা পাঞ্জাব গিয়েছিলাম লোকেরা যেমন বলে যদিও তুমি বার্মায় যাও কর্ম তোমার সাথে যায় এবং আমরা পাঞ্জাবেও চাষের জায়গায় পৌঁছেছি পাঞ্জাবে সারাদিন গম কাটা আমাদের জন্য খুব কঠিন ছিল আমরা কিছুদিন পাঞ্জাবে কাজ করেছি আমরা পরিস্থিতি বুঝতে পারিনি তারপর আমরা দিল্লি চলে যাই আমরা সেখানেও ভালো কাজ করতে পারিনি তারপর আমরা চেন্নাই পৌঁছলাম আমরা যারা রুটি খেয়ে অতৃপ্ত বোধ করছিলাম চেন্নাইতে যখন আমরা ধান ভাত খেয়েছিলাম তখন বাড়িতে মনে পড়ছিল চেন্নাইতে কাজ করার সময় অর্থ উপার্জন করেছেন তবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পেরে এখানে সেখানে খরচ করে টাকা শেষ হয়ে যায় এরপর তাকে উলঙ্গ করা হবে সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার নিরাপদ বৈঠক না হলে পরিচয় এবং সুযোগ দুটোই শেষ হয়ে যাবে এক বছর পর নেপালে আসার কথা ছিল আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশনে গিয়েছিলাম ট্রেনের টিকিট কিনতে সেই মুহূর্তে যখন আমার কাছে একটি পরিচয়পত্র চাওয়া হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমি পরিচয়হীন ছিলাম এবং আমি চেন্নাইতে নিয়োগকর্তার তৈরি কার্ড দেখাই এবং জলপাইগুড়ি যাওয়ার চেন্নাই এক্সপ্রেস টিকিট বুক করি ট্রেনটি আসামের তিনসুকিয়া যাচ্ছিল জলপাইগুড়িতে ট্রেন থেকে নামলাম বুকটা আবার ফুলে উঠল ছাপা মোরাং থেকে অনেক যুবককেও শিলিগুড়ি এলাকায় দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতে দেখা গেছে কেউ কেউ হোটেলেও কাজ করছেন কেউ কেউ রিকশা চালাচ্ছেন যাই হোক আমরা আবার শিলিগুড়ির পথে ফিরে এলাম কন্ডাক্টররা ছোট কাপড়ের ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর রিং করে টাকা আদায় করছিলেন আমরা দুজন ছিলাম আপনার ভাড়া পরিশোধ করুন পাঞ্জাব দিল্লি চেন্নাই হয়ে আমরা মোরাং পৌঁছলাম কাটিহাট থেকে পানিটংকি পর্যন্ত বন্ধুত্ব অব্যাহত ছিল উল্লা বাজারটাও আমাদের কাছে অদ্ভুত লাগছিল এক ভাই আখের রস বিক্রি করছিলেন এক গ্লাস আখের রস খেয়ে ওদিকে তাকিয়ে দেখি একটা জিপ রাজঘাট যাওয়ার জন্য রেডি আমরা জিপে করে বাসায় গেলাম ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আমরা আমাদের বাড়িতে পৌঁছেছি শুধু বাড়ির লোকেরাই জানত যে আমরা এসেছি সন্ধ্যা হয়ে গেছে বলে অন্য গ্রামবাসীরা কৌশল পায়নি আমাদের একটা কাঠের চালা ছিল নিচে রান্নাঘর ছিল দ্বিতীয় তলায় আমরা ঘুমাতাম তার উপরে একটা ছাদ ছিল বাবা মা আর দুই বোন খেতে ব্যস্ত আমি রান্নাঘরে ঢুকে মাকে ডাকলাম মা তাড়াতাড়ি আমার কাছে এলেন আমার মাথা ঝাঁকুনি দিচ্ছিল এবং আমি কাঁদছিলাম যে আপনি কোথায় গেছেন বাবা ও দুই বোন পাশে এসে হাওমাও করে কাঁদলেন আমার কাছে তখন মোবাইল ফোনও ছিল না বাসায় যোগাযোগ করা যায়নি আমি ভেপাটকার মতো ছিলাম বোনেরা রান্নাঘরের সব জানালা দরজা বন্ধ করে দিয়েছিল মা কান্নাকাটি করতে লাগলেন এবং আমি হাঁটার পর ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলেন মাঝে মাঝে কথা থেমে যায় আমরা গ্রাম ছেড়ে যাওয়ার পর বিপ্লবী আন্দোলনকারীরা গ্রামে জড়ো হতে শুরু করে কে প্রকৃত বিপ্লবী আর কে নকল বিপ্লবী তা পার্থক্য করা মানুষের পক্ষে কঠিন ছিল দস্যুদের দিক থেকেও কষ্ট হয় আর কেউ আন্দাজ করতে পারেনি কি সেনাবাহিনী পুলিশ উগ্র বিপ্লবী ডাকাত দল গ্রামে ঘুরে বেড়াচ্ছে ওই দলের লোকজন দল বেঁধে অস্ত্র নিয়ে বাড়িতে আসত এবং তাদের জন্য খাবার তৈরির নির্দেশ দিত সেখানে চিকেন হলে মুরগি কেটে বানাতে হবে আমার দুই বনি প্রায়ই তাদের সাথে দেখা করার লোকদের দ্বারা ধর্ষিত হয়েছিল তোমার ভাই আমাদের হেফাজতে আছে তারা বলছে ডান বা বামে সবাইকে মেরে ফেলবে নেপালের গ্রামীণ জনপদে সে সময়ের নৃশংসতা ছিল বর্ণনাতীত প্রকৃতির কে করেছে সে বিষয়ে কোনো ঐক্যমত তো নেই একদিন একটা বড় দল এসে আমার বাবাকে অপহরণ করে তুমি চুপ না থাকলে তোমাকে মেরে ফেলবে তারা বাবাকে এক সপ্তাহের মতো জায়গায় জায়গায় লুকিয়ে রেখেছিল রাখা এরপর বিরাট চকের কাছে বিঘা জমি অফিসে গিয়ে বাবার নামে চলে যায় পরে তারা শর্ত দিয়েছে যে টাকা বিক্রি করে দিতে হবে বা তাদের লোকের নামে পাস করতে হবে ছোটখাটো যন্ত্রণা ও কষ্টের আরো অনেক ঘটনা তিনি বর্ণনা করেছেন ভোর তিনটে মোরগের আওয়াজ শুনে আমরা সবাই চমকে উঠলাম ভাত তো সবজি ঠান্ডা ছিল মা চুলায় কাঠাকয়লা রেখে খাবার গরম করতেন আমরা মাত্র সাড়ে তিনটার দিকে খেয়েছি আমার বন্ধু যে গতকাল সন্ধ্যায় আমার সাথে এসেছিল সে তাড়াহুড়ো করে এসে বলল আমাদের ভারতে ফিরে যেতে হবে এই গ্রামটি বিপদের কেন্দ্রবিন্দুতে তখন আমাদের বাবা মা ও বোনেরা আমাদের ওই গ্রাম ছেড়ে যাওয়ার পরামর্শ দেন সেখান থেকে আমরা আবার দিল্লি পৌঁছলাম দিল্লিতে অনেক নেপালি রানাগোনা দেখে আমরাও পৌঁছে গেলাম হরিয়ানা রাজ্যের গুরগাঁও নামক জায়গায় সেখানে সম্প্রতি ডিএলএফ কলোনি আকারে একটি বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করা হয়েছে সেখানে দুই বাড়িতে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর কাজ করতে হয় খোটাং থেকে একজন প্রাক্তন গুর্খা সৈনিক আমাদের সেখানে চাকরি পেতে সাহায্য করেছিল গুরগাঁও একটি বড় শহর ছিল যেহেতু আমার কাজ ছিল বাড়ির নিরাপত্তা নিরাপত্তারক্ষীর তাই আমি টেলিফোন রেডিও এবং টিভি ব্যবহার করতে পারতাম তিনি প্রতিদিন নেপালের খবর শুনতেন তারা শুনতে শুরু করেছে যে নেপালে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে তখন পর্যন্ত ভালোই ছিলাম তখন আমার মনে অপরাধের জন্ম হয় আমি অনুমান করেছিলাম যে নেপালে বিপ্লবের নামে যে অশান্ত আন্দোলন চলছে তার অবসান হবে জমির মালিকানা আমার নামে বদলানো হবে মনে করতেই আমার মনটা লোভী হয়ে ওঠে আমি এ রাইনি দিক বুঝতে পেরেছি আমি ধরে নিয়েছিলাম বাবার নামে জমি আমার নামে আসবে ওই জমির মূল্য ছিল কোটি টাকা আমি আমার বাবাকে হত্যার পরিকল্পনা করেছি আমি দিল্লি গিয়ে ভাড়া করা সার্প পরিকল্পনার কথা জানালাম তারা আমার বাবাকে হত্যার জন্য টাকা চেয়েছিল আমি তাদের দিয়েছি ভাড়াটিয়া সার্পশুটার মোরাঙ্গে গিয়ে বাবাকে হত্যা করে বাবা হত্যার সাথে সাথে নেপালে শান্তি প্রক্রিয়ার অবসান ঘটে এক দশকের বেশি সময় ধরে চলা অস্থিরতার অবসান হলো মোরাং নেপালে বাবা খুনের পর পুলিশ দীর্ঘ তদন্ত চালায় কিছু পাওয়া গেল না মা আত্মহত্যা করেছেন দুই বোন বিয়ে করেছেন ইনারুয়ার বৃদ্ধ থারুসকে এক বছর পর নেপাল মোরাং এ এলাম আমিও বাবার কাজ করেছি সমাজকে দেখানোর জন্য আমি একা ছিলাম কিছুদিন পর নিচের বাজারের এক মেয়ের সাথে আমার বিয়ে হয় বিয়ের পর রাজঘাটের জমি বিক্রি করে দিয়েছি আর আমি বিরাট চকের জমি পাঁচ কোটি টাকায় একটি হাউজিং গ্রুপের কাছে বিক্রি করেছি আজকাল আমি কাঠমান্ডুর বিশাল নগরে একটি বাড়ি তৈরি করেছি ভাড়াও ভালো আমার স্ত্রী সন্তানরা এই রহস্য জানে না সারাদিন আনন্দে ঘুরে বেড়াই নিজেকে উপভোগ করি যাই হোক রাতে আমার একটু ঘুম আসে না এমনকি যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমার বাবা মা আমার স্বপ্নে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন আপনি কেন এমন করছেন এই মুহূর্তে আমি অনুতাপের শিখায় আছি গুরু দয়া করে আমাকে শান্তি দিন এভাবে সে গল্প বলে জ্যোতিষী বলেছেন শান্তি হবে নিশ্চিত হও বিক্রম বলে যাই হোক গুরু আমাকে মুখ্য দিন জ্যোতিষী বলেন এটা করো সোমবার গ্রহ শান্তি করতে হবে এই জিনিসগুলো নিয়ে আসুন একটি তালিকা দেয় বিক্রম বলে হ্যাঁ গুরু জ্যোতিষী বলেছেন গ্রহ শান্তি ও মন্ত্রপূর্ণের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন আনো বিক্রম বলে হ্যাঁ গুরু বিক্রম সেখান থেকে চলে যায় জ্যোতিষীরা অন্যান্য কাজও গ্রহণ করে বসন্ত গোপন কক্ষ থেকে বেরিয়ে যায় বসন্ত মনে করেন আজকের গ্রাহক আগের চেয়ে অনেক বেশি অপরাধী জ্যোতিষী গ্রহের শান্তিতে আরো অর্থ আনার কথা বলে বসন্তে ঠান্ডা হয়ে যায় সেই দিন জ্যোতিষীকেও এক মন সন্দেহ করে আর অন্য মন নিজের যত্ন নেয় রা দিন দিন বাসন্তে সমাজের নতুন নতুন ঘটনা জানতে পারে যেমন বলা হয় পড়তে গিয়ে অভিজ্ঞতার চেয়ে বেশি জানেন সে অনেক বিষয়ে জ্ঞান পাচ্ছে কলেজের পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন তিনি তিনি তার বন্ধুদের সাথে যৌক্তিক বিতর্ক করেন সবকিছু গভীরভাবে অধ্যয়নের অভ্যাস গড়ে উঠছে তার মধ্যে অন্যদিকে জ্যোতিষ কেন্দ্রে আসা খদ্দের যোগাযোগ থেকে তার মধ্যে ব্যবহারিক গানও বাড়ছে লোকেরা প্রায়ই জ্যোতিষ কেন্দ্রে আসে তাদের ভবিষ্যৎ দেখার পরিবর্তে সেই লোকেরা তাদের নিজের জীবনের অভিজ্ঞতার কারণে সৃষ্ট স্ট্রেস এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে কেন্দ্রে আসে জ্যোতিষী হরিনারায়ণও এমন একজন ব্যক্তি যিনি আচার অনুষ্ঠান করেন এবং পুরোহিত হিসেবে কাজ করেন জ্যোতিষশাস্ত্রে তাদের পূর্ণ আস্থা রয়েছে সেই বিশ্বাসের কারণেই ক্লায়েন্টরা জ্যোতিষ কেন্দ্রে আসেন পরের দিন আরেকজন গ্রাহক আসে জ্যোতিষী বসন্তকে নির্দেশ করে বসন্ত গোপন ঘরে বসে শোনে জ্যোতিষী এবং ক্লায়েন্টের মধ্যে একটি কথোপকথন শুরু হয় গ্রাহক বলেছেন গুরু দর্শন জ্যোতিষী উত্তর দেন দর্শন সেবাগ্রহী বলেন গুরু সমস্ত ভীত ও বিচলিত মন মানসিক শান্তির জন্য এখানে আসে আমিও অন্য শিকার স্মরণে এসেছি আমার মন শান্ত করুন স্যার জ্যোতিষী বলেছেন আপনার অতীত জীবনের আচার অনুষ্ঠানের ইতিহাস খুলে বলুন যা গ্রহ শান্তি লাভ করা সহজ করে দেবে সেবাগ্রহী বলেন ঠিক আছে গুরু আমি পাপি আমি অনুতপ্ত হচ্ছি তবুও বেঁচে থাকতে হবে আপনি বেঁচে থাকলেও আপনার হৃদয় জলে তাই সমাধান খুঁজতে এসেছি এখন আমার হৃদয়ে ও আত্মা অনুশোচনার আগুনে পড়ছে এই সত্যটি আমার বাড়ি পিউথান জেলায় ওখানকার এক গ্রামে আমার জন্ম দুর্গম পাহাড়ি গ্রামে জীবন খুবই কঠিন বড় কারখানা ছিল না ব্যবসার নামে মুদির দোকান ওষুধের দোকান কাপড়ের দোকান মৃৎশিল্পের দোকান ও সাধারণ হোটেল ছিল ছোটবেলা থেকেই ভাবছিলাম নতুন কিছু করা উচিত খামারের কাজ করে তেমন আয় হতো না পিউথান সদর দফতরের কাছে একটি গেস্ট হাউস রেখেছিলাম যদিও এটি সদর দফতর থেকে কিছু দূরে ছিল এটি ছিল স্কোয়ারের পাশে যেখানে লোকেরা বাস করত দেশে ব্যবস্থা পরিবর্তনের নামে তুমুল আন্দোলন চলছিল লোকজন আমার গেস্ট হাউজে থাকতে আসতে থাকে কে কেন কোথা থেকে এসেছে তা জিজ্ঞেস করার চেষ্টা করিনি যেই নাম নোট করত রেজিস্টারে নোট করতাম তারা প্রায়ই ছোট নাম ব্যবহার করত কোথাও ছিল সদর দপ্তর সেখানে প্রচুর সেনা পুলিশ উপস্থিতি ছিল কিন্তু তারা বেশিরভাগই আমার গেস্ট হাউজে আগ্রহী ছিল না একদিন রাত আটটার দিকে আটজনের একটি দল আমার গেস্ট হাউজে আসে ভালো কথা বলেছেন তারা রুম বুক করেছে তারা খাবারের অর্ডার দিল আমরা গেস্ট হাউস পেশাদাররা খুব খুশি হয়েছিলাম যখন আটজনের একটি দল একবারে এসেছিল কিছু বিক্ষোভকারী ছিল এবং পরে পুলিশ আসতে পারে এই আশঙ্কা আমার মনে রয়ে গেল আটজনের মধ্যে দুইজন মেয়ে চারটি রুম বুক করা সবাই বড় ব্যাগ বহন করছিল তবে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় সবার ভারী ছিল একটি সন্ধ্যার অতিথির মতো আমরা তাদের ভালোভাবে স্বাগত জানালাম পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা বলল যে তারা অনেক দূর থেকে এসেছে এবং ক্লান্ত তারা সারাদিন ঘুমিয়েছে এবং তাদের জন্য রাতের খাবার প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সন্ধ্যা সাতটায় তারা খেয়েছে এবং গেছে কিন্তু তাদের ব্যাগ একই আমরা সপ্তাহের শেষে টাকা পরিশোধ করি তারা বলল জিনিসপত্র এখানে রেখে দিন আমরা পরে এসে নিয়ে যাব এটা আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো ছিল তারা সারাদিন ঘুমিয়ে রাতের খাবার খেয়ে চলে গেল যাওয়ার সময় সবাই হাসতে দেখলাম তারা চলে যাওয়ার পর আমরা তাদের ব্যাপারে কিছু করিনি সপ্তাহ পেরিয়ে গেল তারা আসেনি আমরা ভেবেছিলাম কয়েকদিন পর আসবে কিন্তু তারা আসেনি দশ দিন কেটে যাওয়ার পর আমরা আমাদের চারপাশের জিনিসগুলি মনে করতে শুরু করি এরপরও তারা না এলে গেস্ট হাউসের কক্ষগুলো সারাক্ষণ খালি রাখা হয়নি আমরা তাদের ব্যাগগুলো চারটি রুমে রেখে দরজা বন্ধ করে দিলাম আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে থাকলাম একটি কক্ষ মূল্যবান ব্যবসা লোকসানে ছিল আমরা ভেবেছিলাম ওরা আসার পর কথা হবে দিন কেটে গেল দেশে বিক্ষোভের ঘটনা নিয়ে রেডিওতে ঘন ঘন প্রতিবেদন আসছিল তারা হয় বিক্ষোভকারী অথবা নিরাপত্তা কর্মীদের কোনো কৌশল আমরা বিভ্রান্ত ছিলাম কেউ এলে মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না পুলিশ এনকাউন্টারে বিক্ষোভকারীরা নিহত হয়েছে এবং বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মীদেরও হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে আমাদের একটা টেলিভিশনও ছিল আমরা কেবল রেডিওতে সংবাদ শুনতাম কারণ হৃদয় বিদারক সংবাদের দৃশ্যে আমাদের হৃদয় ডুবে যেত আটজনের এই দলটি যখন এক মাস ধরেও আসেনি আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম কে ছিল তারা কেন তারা লাগেজ রেখে গেল আমাদের মনে অনেক প্রশ্ন খেলার পর আমরা বড়দের পরামর্শ নিয়ে প্রথমে তাদের আটটি ব্যাগের মধ্যে একটি তুলে নিলাম সেই ব্যাগটা খুব ভারী ছিল অন্যরাও সমান ভারী ছিল আমরা ব্যাগ খুলে দেখলাম ব্যাগে টাকার বান্ডিল আছে একটি ব্যাগে ছোট ব্যাগের মতো অনেক সাদা ব্যাগ ছিল যার বাইরে নাম লেখা এবং ছাপানো আমরা একটা ব্যাগ খুলে দেখলাম সেখানে নৌগদি ছিলেন এরপর আমরা ভেবেছিলাম সোনা রূপা সব ব্যাগেই টাকা আমার মনে পড়ল শৃশস্থানীর গল্পগ্রন্থের ঘটনা যেখানে সপ্তর্ষি এসে ব্রাহ্মণী গোমার ঘরে পিরকার নিচে সোনা রেখেছিলেন এবং সেই লোকদেরকেও সপ্তর্ষির সাথে তুলনা করেছিলেন আমরা সাধারণ গেস্ট হাউস ব্যবসায়ীরা আমাদের ব্যবসা নিয়ে যেতাম ওই ঘটনার পর আমরা কি করব তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম আমাদের দৈনন্দিন জীবন ছিন্ন হতে শুরু করে যেখানে সমস্যা সেখানেই সমাধান অনেকবার শুনেছি বড়দের কাছে সমস্যার সমাধান খুঁজতে লাগলাম ঘটনার বাস্তবতা জানতে আমার অনেক সময় লেগেছে যারা আমাদের হোটেলে থাকতে এসেছে তারা প্রতিবাদী সেখানে তারা ব্যাংক ডাকাতি করে গ্রামের সব মানুষ তাদের সোনা রূপা নিরাপত্তার জন্য ব্যাংকে রেখেছিল এবং কিছু ঋণও নিয়েছিল তারা কোটি কোটি টাকার সোনা রূপা ব্যাংক লুট করে আমাদের হোটেল ও গেস্ট হাউজে অবস্থান করছে তারা ওই জিনিসগুলো আমাদের দখলে রেখে দুই জেলায় আরেকটি ব্যাংকে ডাকাতি করতে গেছে সেখানে একটি ব্যাংক ডাকাতি করতে গেলে নিরাপত্তা কর্মীরা তাদের ঘিরে ফেলে এবং হত্যা করে নিরাপত্তা কর্মীরা মৃতদেহ ঘুরে সমাধান করে এবং মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের খবর ছড়িয়ে দিতে থামে ঘটনা খুব একটা বের হবে না হোটেল এবং গেস্ট হাউসগুলিও তখন যোগাযোগের বড় জায়গা ছিল আমি অনেক সূত্র ব্যবহার করে সেই ঘটনার বাস্তবতা বুঝতে পেরেছি সত্য একই যারা সোনা রূপা নিয়ে এসেছে তাদের সবাইকে হত্যা করা হয়েছে এখন সেই সম্পত্তির মালিকানা আমার হাতে এসেছে একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে এত বড় সম্পদ পরিচালনা করা খুবই কঠিন ছিল আমি এমনকি সম্পত্তির নিরাপত্তা কর্মীদের সেই সমস্ত অর্থ দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু আমি পুরোপুরি প্রত্যাখ্যান করি ধন দেখে মহাদেবেরও তিনটি চোখ আছে আমিও লোভী হয়ে গেলাম ওই গোষ্ঠী দেশের কত ব্যাংক লুট করেছে তা বলতে পারবো না পরিমাণ ছিল বিশাল স্বর্ণমুদ্রাও প্রচুর গেস্ট হাউসের স্টোর রুমে সে সব জিনিস নিরাপদে রেখে কিছুক্ষণ থাকলাম তড়াইয়ে অনেক জমি কিনে প্রাসাদ বানানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন বেশিদিন মনে রাখতে চাইনি যদি আমি অনেক জমি কিনতাম আমার নজরে পড়ে ভবিষ্যৎ নিরাপদ ছিল না আমি একদিন ডাং এ থাকলাম এবং কাঠমান্ডু গেলাম আমি সেই সব কিছু পরিবর্তন করে সুখে থাকতে চেয়েছিলাম আমি একটি অনুরূপ সমাধান খুঁজছিলেন এটাকে কাকতালীয় বলা যাক বা আমার ভাগ্য শক্তিশালী থামেলের জাথা নামক জায়গায় একজন ঠিকাদারকে পাওয়া গেল যারা সেনা পুলিশকে রেশন সরবরাহ করে তাকে বিশ্বস্ত বলে মনে হলো কথা বলতে বলতে জানতে পারলাম আর্মি পুলিশের সাথে তার ভালো সম্পর্ক আছে আমি তাকে আমার অবস্থা ব্যাখ্যা করলাম আমি টাকার কথা বলিনি টাকাটা আমার পুরোনো বাড়িতে নিয়ে গিয়ে নয়বার প্লাস্টিক দিয়ে ঢেকে একটা বড় টিনের বাক্সে এমন জায়গায় রেখেছিলাম যেখানে পানি না আসে এবং সেই বাক্সটাও প্লাস্টিক দিয়ে ঝেকে পুঁতে দিলাম সেটা তো বলিনি সোনা রূপার কথা বললাম পিউথানের তিনজন এ বিষয়ে জানেন আপনি সহ চারজন জানেন আপনি যদি এটি বিক্রি করতে পারেন তবে আপনার এটিকে চার ভাগে ভাগ করা উচিত তিনি বলেন ঠিকাদার যা বলেছে সব সহজে বিক্রি করা যাবে না তবে বাজার দরের সত্তর শতাংশ দামে স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করা যাবে বলে জানান তিনি তার বার্ধক্য আনার ক্ষমতা আছে যেহেতু তার গাড়িগুলো এদিক সেদিকে চলাচলকারী সেনা পুলিশ সদস্যদের মালামাল বহন করত সেহেতু সে কয়েকবার পিউথান থেকে সোনা রূপা এনে জ্যাঠাতে সস্তায় বিক্রি করে আমি তাকে সন্দেহ করে প্রথমেই জিজ্ঞেস করলাম কোন ভুল আছে কি না বললেন ভাই এক নম্বর কাজে ভুল থাকতে পারে কিন্তু দুই নম্বর কাজে ভুল নেই আমার দিন অবশ্যই শক্তিশালী ছিল ঠিকাদার সেই সব সোনা রূপা সহজেই বিক্রি করে দিল আমাকে তিন কোটি টাকা দিয়ে বললেন এটা তোমার ভাগ আমি জানতাম না সে কতটা রেখেছে সেই প্রতিবাদকারীরা কত ব্যাংকের সোনা চুরি করেছিল আমি জানি না কিন্তু সেই সময়ে গ্রামের কেউ বাড়িতে সোনা রূপা রাখত না লাহুরেনির সকল লোক নিরাপত্তার জন্য তাদের গহনা ব্যাংকে রাখতেন সেই টাকা দিয়ে কাঠমান্ডুর বিশালনগর নামক জায়গায় একটা বাড়ি কিনলাম বাড়ি কেনার কারণও ছিল ওই এলাকায় সেনা পুলিশের ক্ষমতা কর্মকর্তারা বেশি বসবাস করতেন নিরাপত্তার দিক থেকে আমাকে এই এলাকাটি বেছে নিতে হয়েছে সোনা রূপা ম্যানেজ করতে এবং একটি বাড়ি কিনতে আমার প্রায় এক বছর লেগেছিল মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ হতো বিশাল নগরে যে বাড়িটা কিনেছিলাম সেটা তিনতলা বাড়ি এটি একটি অর্ধেক প্ল্যান্টেশন কম্পাউন্ড সহ একটি বাড়ি ছিল দুই তলা ভাড়া তারপর গেলাম পিউথানে সেখানে পিউথানে স্ত্রীর মন খারাপ হয়ে যায় এই ঘটনা সম্পর্কে শুধু আমি এবং আমার স্ত্রী জানতাম ছেলে ছোট বলে তিনি জানতেন না মা বাবা ও ভাইয়েরা আলাদা বাড়িতে থাকতেন তা জানা ছিল না আমার স্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে আমাকে চাপ দিতেন সেই টেনশনের মাঝেও একটু একটু করে পুতে রাখা টাকা বের করে ডাং ও নেপালগঞ্জে বাড়ি কিনলাম এরপর সেখানে গেস্ট হাউস বন্ধ করে গ্রামের বাড়িতে থাকতে শুরু করি আমি ডাং নেপালগঞ্জ কাঠমান্ডুতে থাকতে শুরু করি পরে দিন পর পিউথানে যেতাম একদিন তিনটি সম্পত্তির ইস্যুতে এবং আমার ঘুরে বেড়ানোর প্রবণতার জন্য আমার স্ত্রীর সাথে আমার বাজে ঝগড়া হয়েছিল সেই সব বলে দেবে বলে আওয়াজ করতে লাগলো এরপর ষড়যন্ত্র করে পাহাড়ে নিয়ে যাই তিনি তার ছেলেকেও সঙ্গে নিয়ে যান আমি শীর্ষে পৌঁছানোর পরে আমি তাকে একশো মিটার গর্তে ফেলে দিয়েছিলাম যেখানে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না তখন আমার পাঁচ বছরের ছেলে আমাকে জিজ্ঞেস করল তুমি আমার মাকে মারলে কেন সেই বলল আমি আমার দাদিকে সব বলবো আমার ছেলের দিকে তাকাও এটা খুব দুর্বোধ্য ছিল ছেলেটি দুর্বোধ্য এবং আদরের ছিল কিন্তু আমি আগামীকালের সম্ভাব্য পরিস্থিতি অনুমান করে তাকে হত্যা করেছি এর পরে আমি আমার মা যে বাড়িতে থাকেন সেখানে গিয়েছিলাম মা ছেলে বিছানা থেকে পিছলে পড়ে গেলে আমি ওদের জায়গাটা বললাম আর আমি উঠোনে মূর্ছার মতো পড়ে গেলাম আমি সেখানেই থাকলাম গ্রামের লোকজন তার স্ত্রী ও ছেলের লাশ নিয়ে আসে ভালো কাজ হয়েছে কাজ শেষ করে ডাং নামলাম গ্রামবাসী ও স্বজনদের চোখে আমি বিভ্রান্ত আমার আত্মা আমাকে অপরাধী বলেছে জীবনের কোন লেখা আমাকে এভাবে ভুল পথে নিয়ে গেল যেন একটা ভুল আড়াল করতে হাজার ভুল করতে হয় পিউথান থেকে নামার সময় দণ্ড পাখা পাখেরা জঙ্গল বুয়ান নদী জলপ্রপাত ইত্যাদি গভীরভাবে দেখেছি কারণ এখন হয়তো পিউথানে আসতে পারবো না সময় আমাকে কোন দিকে নিয়ে যায় এবং আমাকে ছেড়ে যায় অন্যথায় জন্ম কারাদণ্ড ভোগ করতে হতে পারে কিন্তু সময় বাধা দেয়নি ডাং থেকে কাঠমান্ডু এসেছি আমার বাড়ি কাঠমান্ডুতে বাসায় গিয়ে বসলাম কয়েকদিন বিষণ্ন ছিলাম অনেকক্ষণ ঘরের ভিতর ছিলাম কস কিছু বন্ধুও তৈরি হয়েছিল আমি আমার বন্ধুদের এবং প্রতিবেশীদের যতটা সম্ভব ঘটনা সম্পর্কে বললাম কিছুকাল পরে কাঠমান্ডু মূলপানির পুদাসাইনির মেয়ের সাথে আমার দ্বিতীয় বিয়ে হয় আজকাল টাঙ্গালে একটা রেস্টুরেন্ট খুলেছি কিছু ভিআইপি গ্রাহক আসে সন্ধ্যা পর্যন্ত চুমুক খেতে খেতে তারা একে অপরের সাথে কথা বলে সে দুষ্টুমি করে হাসে আমার নতুন বউ থেকেও এক মেয়ে ও এক ছেলের জন্ম হয়েছে আমার স্ত্রী আমাকে কাজে সাহায্য করে সে সুখী হওয়ার চেষ্টা করে কিন্তু আমার মন কখনো খুশি হতে পারে না আমি আমার গ্রাহকদের দেখে খুশি হওয়ার চেষ্টা করি কিন্তু আমি ভিতরে থেকে পারি না আমি আমার হৃদয়ে যে অপরাধ লুকিয়ে রেখেছি তা আমি কাউকে বলতে পারি না আমি তা কিছুতেই বলতে পারি না এবং কিভাবে এটি আমার মন থেকে বের করা যায় আমি প্রায় রাতে ঘুমাতে পারি না মাঝে মাঝে ঘুমিয়ে পড়লেও স্বপ্নে দেখি আমার ছেলে ও স্ত্রী যাদেরকে আমি পাহাড় থেকে ফেলে দিয়েছিলাম তারা আমাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে আমার আত্মার সর্বদা কাঁপছে আমার মারি পাছুতো অবস্থা গুরু দয়া করে আমার জ্বলন্ত হৃদয়কে শান্ত করুন জ্যোতিষী বলেছেন এখন আমাদের গ্রহ শান্তি দরকার ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না গ্রাহক বলেছেন ঠিক আছে গুরু আমাকে বলুন আমি কি করব জ্যোতিষী স্লিপ লিখে গ্রহ শান্তি করতে সোমবার আসুন আমি বিষয়বস্তু লিখেছি নিয়ে এসো আর ফি এক লাখ পঞ্চাশ হাজার প্লিজ নিয়ে আসো ক্লায়েন্ট ঠিক আছে গুরু বলে এবং চলে যায় আজও বসন্তের তৃপ্তি নেই তিনি একজন অপরাধীকে খদ্দের হিসেবে আসতে দেখেন জ্যোতিষীকে স্বাভাবিক ব্যবসা করতে দেখেও সন্তুষ্ট হলেন না তার মনে তরঙ্গ ভেঙ্গে যায় এবং সে নিজেই যাত্রা করে সে উপরে রান্নাঘরে যায় কিছু খাবার খায় ভান্সে আন্টির সাথে কথা হয় মা উপরে ছাদে বসন্তে ছাদে গিয়ে কিছু কথা বলে তার মনের অস্বস্তিকর পরিস্থিতি দূর করার জন্য সে তার মাকে জিজ্ঞেস করে কাঠমান্ডু অনেক বছর আগে কেমন ছিল দুজনেই কিছুক্ষণ গসিপ করে সে তার মায়ের কিছু দুঃখ দেখে কিন্তু কিছু জিজ্ঞেস করে না সময়ের সাথে সাথে বসন্তে কিছুটা দার্শনিক হওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি ও পরিবার এবং পরিবার ও সমাজ নিয়ে ভাবতে থাকে জীবন একটা জলাভূমি মনে হয় খুব গভীর কিন্তু মনে হয় সেই জলাভূমির মাঝখানেও একটা পদ্ম লাগাতে হবে তিনি কর্মের উপর জোর দেন কারণ তিনি কর্ম অনুসারে ফলাফল বোঝেন আজ অবধি জ্যোতিষীর সাথে তার কোনো মত নেই তবে কিছু বিষয়ে তিনি সন্তুষ্ট নন রে সময় প্রতিনিয়ত তার আপন গতিতে চলে সময় এমন একটা জিনিস না কারো জন্য অপেক্ষা করে না বলে আমার সাথে চলো যে সময় জানে সে সময়ের সাথে নিজেকে চলার চেষ্টা করে যারা সময় জানেন না তারা পরে আফসোস করবেন গ্রাম থেকে আসা বসন্তে সময়ের উপলব্ধি স্পষ্ট সে তার সময়ের পূর্ণ সদ্ব্যবহার করে জ্যোতিষ কেন্দ্রে অবস্থান করে নানাভাবে জ্ঞান আহরণ করছিলেন এটি ঘটে একদিকে ক্যাম্পাসের মাধ্যমে জ্ঞান অর্জিত হয় অন্যদিকে কিছু আধ্যাত্মিক জ্ঞান এবং কিছু ব্যবস্থাপনা গানও জ্যোতিষী কেন্দ্রের মাধ্যমে বিকাশ করা হয় সেখানে আগত মানুষের সঙ্গে আলাপচারিতায় তিনি দেশের রাজনীতি ও বিশ্বের রাজনীতি সম্পর্কে অনেক তথ্য পান যেহেতু তার জ্ঞানের জন্য একটি ভালো ক্ষুধা আছে সে সর্বদা এটির সন্ধানে থাকে পাঁচ থেকে প্রথম আসার সময় বসন্তে যা ছিল তার তুলনায় এটি শতগুণ পরিপক্ক হয়েছে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ আজ অবধি পাঁচ থেকে কাঠমান্ডু পর্যন্ত যাত্রায় তিনি খুব বেশি সমস্যার সম্মুখীন হননি কাঠমান্ডুতে আসার সময় সুন্দর লাভতি দামাক থেকে ঘনা লাঙ্কল এবং জ্যোতিষী সবাই তার জন্য সহায়ক হয়েছে সুন্দর লাভতি এবং ঘনাল লাঙ্কল তার জীবনের যাত্রায় সাহায্যকারীর ভূমিকায় অভিনয় করেছেন অন্যদিকে জ্যোতিষী হয়ে উঠেছেন প্রধান ত্রাণকর্তা আজকাল অনেক কিছুই বুঝতে পেরেছে বসন্তে কোনটা ভুল আর কোনটা সঠিক তা তিনি সহজেই শনাক্ত করতে পারেন এবং এগুলো দেখলেই তিনি একজন ব্যক্তির প্রবণতা অনুমান করতে সক্ষম হন তিনি কেবল সেখানে আসা গ্রাহকদের বিবেচনা করেননি জ্যোতিষী বাবা এবং মায়ের আচরণও অধ্যয়ন করেছেন তিনি খুঁজে পাচ্ছেন যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে দুঃখজনক কিছু আছে তিনি দেখেন যে জ্যোতিষীয় সময়ে সময়ে হতাশ হয়ে পড়েন তিনি তার পিতামাতার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন নিজের সন্তানেরা যে ভালোবাসা পাচ্ছেন তিনিও পাচ্ছেন বসন্তে আসার পর থেকে জ্যোতিষী বাবা মা উভয়ের ছেলেই কাঠমান্ডুতে আসেনি জ্যোতিষী বাবা তার ছেলেদের কাছে টাকা পাঠাতেন পরেও কিন্তু বসন্তে তার ছেলেরা তাকে খুব একটা গুরুত্ব দেয়নি তিনি তার বাবা এবং মায়ের প্রতি তার সেবা কমানোর সুযোগ দেননি পাশাপাশি তিনি তার বাবা এবং ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করছেন যারা পাঁচ থারে আছেন এত কিছুর পরেও মনে হয় যেন আজকাল বাবাকে সন্দেহ করতে চাইছে তার অন্তরাত্মা জ্যোতিষীর কাছে আসা অপরাধীদের প্রতি তার সাধারণ আচরণে তার মনে সে ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে তিনি এই সমস্ত অবস্থা অনুভব করেন কিন্তু কিছু বলতে বা প্রকাশ করতে পারেন না জ্যোতিষী বলেন বাবাকে জ্ঞানী হতে হবে অনেকেই আপনার থেকে অনেক কিছু আশা করেছে মনে হচ্ছে আমাদের সমাজ ভেঙে পড়ার চেষ্টা করছে সেটাও রক্ষা করতে হবে আপনাকে জীবন ও জগৎ সম্পর্কে অধ্যয়ন করতে এবং আপনাকে সমাজ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার জন্য আমি এখানে আসা একজন বিশেষ গ্রাহকের জীবন কাহিনী বলে আপনাকে পরিণত করার চেষ্টা করেছি প্রতিটি ঘটনা থেকে শেখার সুযোগ পাবেন আপনি এটি সঠিক ব্যবহার করা উচিত জ্যোতিষ কেন্দ্রে প্রতিনিয়ত লোকজন আসা যাওয়া করছে পরের দিন আবার জ্যোতিষী বাবা বসন্তকে সিক্রেট রুমে বসে সোনার ইঙ্গিত দেন সাধারণত শুধুমাত্র ধনী ব্যক্তিরা সেবার জন্য জ্যোতিষ কেন্দ্রে আসেন তারা দামি গাড়িতে আসতেন আবার কখনো কখনো সাধারণ মানুষও পায়ে হেঁটে সেবা নিতে আসতেন দেখলেন সাধারণ মানুষ হাঁটছে তাকে প্রায়ই একজন ভিআইপির মতো দেখতে একজন ব্যক্তির গল্প শোনার জন্য বলা হয়েছিল তবে কখনো কখনো তাকে একজন সাধারণ ব্যক্তির কথা শোনার জন্য বলা হয়েছিল জ্যোতিষী কেন্দ্রে আসা সবার গল্প শুনতে হবে যাকে শুনতে হবে তার আগের দিন বসন্তে সংকেত দেওয়া হয় আরও একটি ভিআইপি আসার কথা রয়েছে বসন্তে সেই ভিআইপির গল্প শুনুন তিনি কি গোপন কক্ষে পৌঁছেছেন দেখা যাচ্ছে রাজনীতিবিদ দুম্বরধ্বজ দুমবারধ্বজ এবং জ্যোতিষীর মধ্যে একটি কথোপকথন শুরু হয় দম্বর্ধ্বজ সারা জীবন ভণ্ড রাজনীতি করে গেছেন দুম্বার্ধ্বজ বলেন গুরু দর্শন জ্যোতিষী বলেন দর্শন আর কি খবর দুম্বার্ধ্বজ বলেন কি করব গুরু মনে যখন অশান্তির শিখা জ্বলতে লাগল তখন গুরুজির কথা মনে পড়ল নিজের অতীত কর্মের কারণে মন পুড়ে যায় এই জ্বলন্ত হৃদয় নিয়ে চলা মুশকিল আমি আমার জীবনের শেষ পর্যায়ে শান্তিতে থাকতে চাই কিন্তু এখন এটা কঠিন কারণ আমি সারা জীবন অপরাধ ও অপকর্ম করেছি জ্যোতিষী বলেছেন চিন্তা করবেন না শুরু থেকে এই পরিস্থিতিতে কিভাবে এলেন আপনার জীবনের গল্প বলুন দম্বরধ্বজ বলেছেন গভীর শ্বাস নিচ্ছেন গুরু আমি যখন ছোট ছিলাম প্যারেন্টিং ভালো ছিল বড় হওয়ার সাথে সাথে আমি কি করব তা নিয়ে চিন্তা করতে লাগলাম আমি বেকার হতে লাগলাম তখন গ্রামে রাজনীতির হাওয়া বই ছিল পঁয়তাল্লিশ বছর আগের কথা নমুনা দলের লোকজন গ্রামে ঢুকতে শুরু করে সেই ব্যবস্থার বিরুদ্ধে তৎপরতা চালাতেন কৃষকরা মুক্তির কথা মিষ্টি করে বলতো তিনি বলতেন রাষ্ট্রের সম্পত্তিতে জনগণের অধিকার থাকা উচিত এবং তা আছে আমি একজন যুবক ভেবে তাদের প্রভাবে পড়েছিলাম তারা আমাকে দলের সদস্যদের নমুনা এনেছে কিছুদিনের জন্য সাধারণ কর্মী হয়ে গেলাম এরপর তাকে গ্রামের দলীয় কমিটিতে রাখা হয় তিনি আর্থিক সাহায্য অনুদানও সংগ্রহ করতেন অনুদান সংগ্রহ বাড়াতে পারলে কিছু টাকা ব্যবহার করতে পারতাম দলের প্রতি অনুগত হয়েছি দিনে স্বাভাবিক কৃষি কাজ করলেও রাতে নমুনা পার্টি মিটিং হতো আমি প্রায় প্রতিটি মিটিংয়ে যোগ দিতাম দিনের বেলায় মানুষের মধ্যে ভালো কাজ করা হতো নকল শোষকদের দমন করা হয় একটি মডেল পার্টি গড়ে উঠছিল নমুনা দল গ্রামের জাল ফাতাহা সামন্ত প্রভুদের শাস্তি দেওয়ার জন্য একটি নীতি পেশ করে গ্রাম ও জেলায় নমুনা দলের দাপট বাড়তে থাকে আমাদের জেলার অবস্থা এমনই ছিল অন্যান্য জেলায়ও একই অবস্থা দলীয় নেতারা দলের নামে তোলা টাকা দিয়ে জমি কেনা শুরু করেছেন বলে শুনেছি মনে হতে লাগল নমুনা পার্টি একটা সুশৃঙ্খল গ্যাং যারা পরিকল্পিতভাবে দলের নামে মানুষকে ঠকাচ্ছে কিন্তু সে সময়ে আমাকে জেলা নেতৃত্বে নেওয়া হয়েছিল নমুনা দলের জেলা নেতৃত্বের কাছে পৌঁছে অনেক কিছু জানতে পারলাম গোপনে জেলায় চোরাকার চোর অপরাধী ও ভণ্ডের সঙ্গে দলীয় নেতৃত্বের গোপন সম্পর্ক রয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া যেতে পারে অ্যালকোহল গাঁজা স্বন গোপনে সেবন করা যায় জেলা নেতৃত্বেরও সুখ চলছে বিভিন্ন জায়গায় দলের নেতৃত্বে সন্ত্রাস সৃষ্টির জন্য শক্তিশালী ছেলেদের গড়ে তোলা হচ্ছে এবং দল তা সমাধান করতে যাচ্ছে আমি নিজেও সেসব কাজের প্রতি আকৃষ্ট হয়েছিলাম দলটি রাজ্যের প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করেছিল হয়তো রাজ্যেরও সীমিত বাজেট ছিল আমরা বাকিদের উস্কে দিতাম কেন্দ্র থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে ভালো মানুষের জন্য ভালো উদ্দেশ্য নিয়ে আয়োজন করা খুবই কঠিন মানুষ সৎ মানুষকে ভয় পায় না কিছু কিছু জায়গায় কখনো কখনো দলটি শোষকদের মৃত্যুদণ্ড দেওয়ার অপ্রমাণিত পরিকল্পনা করত এরপর অনুদান সংগ্রহ আরও বেশি হয় এমনকি দলের নামেও ভালো আয় করেছেন কথাবাজ নেতারা আমিও রাজনীতিতে আসক্ত ছিলাম জেলায় আমার জীবনযাত্রার মানও উন্নত হয়েছে নির্বাচন এলে সব অপরাধ সংঘটিত হয় জেলায় কত টাকা আদায় হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যক্তিগতভাবে কত কিছু দিতেন আমি আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠলাম কেন্দ্রের নেতৃত্বের ঘনিষ্ঠ ছিলাম কিছু ছেলেকে আলাদা করে বড় করেছি আমি ঠিকাদারের সামনে তাদের যাওয়ার ব্যবস্থা করেছি ঠিকাদারও আমার লোক ঠিকাদারি করে নিজের ঠিকাদারকে নির্মাণ কাজ হস্তান্তর করতাম অনেক পরিশ্রম করে টাকা জমাতাম অনেক জায়গার ব্রিজ কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে রাস্তার পিচও একই বেশ কিছুদিন ধরে একই অবস্থা আমাদের গ্রুপের নির্মিত ভবনগুলো অল্প সময়ের মধ্যে পানির ছিদ্রের কারণে ভেঙে পড়ে আমাদের দল যতই শক্তিশালী হয়ে উঠছিল আমরা সেই সব কণ্ঠকে দমন করেছি সময়ের সাথে সাথে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসি শুরুতে আমি ভালো ছিলাম কিন্তু নেতৃত্ব দিতে ভালো ছিলাম ফলে কেন্দ্রীয় নেতৃত্বে আসি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছানোর পর বোঝা গেল দলের নেতাদের জীবন অনেক বহুল। জাতীয় ও আন্তর্জাতিক চোরাকার বাড়ি মাফিয়া সহ অন্যরা আর্থিক সহায়তায় দল দখল করে আসছে আমাদের দলও কয়েকবার সরকারে গেছে যা করা উচিত নয় তার চেয়ে বেশি কাজ করে টাকা আদায় করে আসছেন নেতারা দলীয় সভায় খোদ কেন্দ্রীয় নেতাকে লাথি মেরে বের করে দিচ্ছেন কেউ কেউ আমি নীরবে প্রধান নেতা হয়ে উঠতাম দলটি কতবার সরকারের কাছে পৌঁছেছে বিরোধী দল কতবার গঠিত হয় প্রতিবারই তিনি এমন কিছু করেছেন যা দেশের ক্ষতি করবে এটা তাদের জন্য একটি ভালো ব্যক্তিগত সুবিধা হবে আমিও অংশ পছন্দ করেছি জাতীয় চুক্তি করার সময় তারা মাফিয়াদের অনুসরণ করত আমরা ডিফেন্ড করতাম যে এটা জাতির জন্য এবং আমরা সেটাকে রক্ষা করেছি দলীয় নেতৃত্ব শিটে আমাদের স্বাক্ষর করত তারাও দলের স্বার্থে ভয়ের পরিবেশ সৃষ্টি করত এবং দেশের স্বার্থে বলতো যে আমরা দলীয় কর্মী তারা যেমন বলতো আমরা প্রায়ই শীটে সঠিক প্রিন্ট করতে বাধ্য হতাম আমাদের দলের নেতারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করতেন আমরা তাদের অনুসরণ করি মূল নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠকেও গেছেন আরও অনেক লোক ছিল যা আমি জানতাম না তারা আমাদের দলীয় নেতৃত্বকে অসম্মানজনক আচরণ করেছে কাজটা করতে পারলেন না কেন ভাবলেও টাকা আনার সময় এখনি নিয়ে আসার হুমকি দেন তারা যে ভাষা ব্যবহার করত তা ছিল নেপালি কিন্তু আমি তাদের ভাষা ভালোভাবে বুঝতে পারতাম যদিও আমি প্রায়শই অন্যান্য দলের বন্ধুদের বলতে শুনেছি যে আমাদের নিজের দলের মতো নেপালের সমস্ত দলের নেতারা জাল চোরাকারবারি এবং মাফিয়াদের দ্বারা বিনিয়োগ করে আমি বলেছি আমাদের দলের নেতৃত্ব বারবার খালি পাতায় আমাদের স্বাক্ষর রাখত একবার একটা চিঠি পেলাম সেখানে লেখা ছিল সমস্ত দাতারা যেভাবে বলেছেন আমরা আমাদের দেশের সম্পদ সংগ্রহ করব আমরা শিক্ষার ক্ষেত্রেও দাতাদের অভিপ্রায়ের কথা বলবো আমরা গোড়া ধর্মীয় ব্যবস্থায় দাতাদের ইচ্ছা মেনে নেব এবং আমরা সিদ্ধান্ত নেব দাতাদের আদেশ অনুযায়ী পররাষ্ট্র নীতি এভাবে লেখা হয়েছিল এছাড়াও আরও অনেক পয়েন্ট ছিল সেই পৃষ্ঠায় আমাদের স্বাক্ষর রয়েছে ছোটবেলা থেকেই দলের নামে সংগঠন করে আসছি সেই সব কর্মকাণ্ড রাষ্ট্রের অনুকূলে নয় কেউ কেউ অজান্তেই মার খেয়েছেন রাষ্ট্র কিছু বিধিনিষেধের অধীনে শোষিত হয়েছিল আমি দেশকে হত্যা করেছি বলে তার বৃদ্ধ বয়সে অনুতপ্ত আজ মনে হচ্ছে কেন এই দেশকে সতীদাহ অভিশপ্ত দেশ বলা হয় কারণ আমাদের নেতারা রাষ্ট্রের জন্য কাজ করতে পারে না এমন পরিবেশ তৈরি করেছে এই বয়সে মন খুলেছে কিন্তু এখন এই শরীরে শক্তি এবং শক্তি নেই কিছু টাকা রোজগার হয়েছে যখন আমি আমাদের নিজেদের কাজ দেখি আমার বিরক্ত লাগে গুরু আমি আক্ষেপের আগুনে পুড়ছি দয়া করে আমাকে মানসিক শান্তি দিন সারা জীবন দেশকে মেরেছি বলে আমি অপরাধী বুঝতে পেরেছি গুরু কিছু করতে হবে জ্যোতিষী বলেন এসব কাজ জেনে বুঝে করেছেন এখন আমাদের গ্রহের সাথে শান্তি করতে হবে এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমি এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলির একটি তালিকা লিখব সেই জিনিসগুলো নিয়ে সোমবার আসা উচিত গ্রহ শান্তির জন্য অভিষেক মন্ত্রের ফি এক লক্ষ পঞ্চাশ হাজার এর সাথে আসুন দম্বর্ধজ বলেন আপনি যাই করুন না কেন আপনার হৃদয়ে শান্তি তৈরি করুন তারপর দম্বরধ্বজ জ্যোতিষী কেন্দ্র ত্যাগ করে তার গন্তব্যে চলে যায় জ্যোতিষী হরিনারায়ণও তার অন্য কাজে যায় বসন্তে সিক্রেট রুম থেকে বেরিয়ে যায় তিনি গুরুতর হয়ে ওঠেন যে এটিও ঘটছে প্রতিটি অনুষ্ঠান থেকে বসন্তে কিছু না কিছু লাগে তার দেশপ্রেম ও আন্তরিকতার অনুভূতি বন্যার মতো উপচে পড়ে সে চোখ বন্ধ করে চিন্তাশীল হয়ে পড়ে দিন যেতে দিন যত গড়াচ্ছে ততই অভিজ্ঞতা যোগ হচ্ছে বসন্তে ঋতু অনুযায়ী কাঠমান্ডুর আবহাওয়া পরিবর্তন হয় কাঠমান্ডুতে মানুষ আসা যাওয়া করে কাঠমান্ডুতে অনেক পর্যটন স্পট থাকায় সাত সমুদ্র থেকেও পর্যটকরা আসেন ইউনেস্কো এখানকার অনেক স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে বসন্তে তার বাবা ও ভাইকে ধারে অনেকবার দেখার জন্য সময় সাজিয়েছে কিন্তু জ্যোতিষী হরিনারায়ণের ছেলেরা বিদেশ থেকে ফেরেনি বাবা মা অন্য মাধ্যমে দুই ছেলের বিয়ের খবর শুনেছেন এভাবে ছেলেদের থেকে দূরে থাকলে বাবা ও মা দুজনেই ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েন তার মনে হয় জ্যোতিষী মা বসন্তকে আরো বেশি ভালোবাসে অল্প বয়সে তার মা মারা যাওয়ায় তিনি তার মায়ের স্নেহ অনুভব করতে পারেননি এবং তার জ্যোতিষী মায়ের স্নেহের কারণে তিনি কোণে গিয়ে অনেকবার কেঁদেছিলেন এভাবেই ওই বাড়ির পরিবারের সদস্য হয়ে উঠেছেন বসন্তে জ্যোতিষী বাবা তার সাথে সমান স্নেহের আচরণ করেছেন জ্যোতিষ কেন্দ্র প্রায় কখনোই খালি থাকে না সর্বদা ভিড় থাকে সেখানে ভিড় দেখে বসন্তের মনেও এই ভাবনা আসে এই মানুষগুলো এখানে কেন এসেছে এবং তিনি নিজেই উত্তর নির্ধারণ করেন সম্ভবত বিশ্বাস দ্বারা কাঠমান্ডুতে আসার পর থেকে বসন্ত জ্যোতিষ কেন্দ্রের একজন সৎ কর্মচারী জ্যোতিষীর প্রেম পেয়েছি তিনি সেখানকার সেবা ব্যবস্থা সরাসরি দেখেছেন তবে অন্যান্য সেবা ব্যবহারকারীদের মতো তিনি আস্থাশীল নন তিনি বিশ্বাস করেন যে কোন কিছুতে বিশ্বাস করার জন্য অবশ্যই নির্ভরযোগ্য কারণ থাকতে হবে কাঠমান্ডুর মতো শহরে মানুষ এভাবে অন্ধভাবে হাঁটতে দেখে সে পুরো নেপালের অবস্থা কল্পনা করে কিন্তু পঞ্চথার এবং কাঠমান্ডুর কয়েকটি গ্রামের শেষ না বোঝে বলে তার অনুমানগুলো শুধুই কাল্পনিক দেশ ভ্রমণ করে মানুষের অবস্থা বোঝার ইচ্ছা তার মধ্যে জাগ্রত হয় কিন্তু সে সময় তার সামনে আসেনি বসন্তে ইতিমধ্যেই সংকেত পেয়েছে যে আজ আরেকজন ভিআইপি আসবে সকাল সাড়ে দশটার দিকে একটি দামি ক্রিম রঙের গাড়ি জ্যোতিষ কেন্দ্রে প্রবেশ করে নিচে নিযুক্ত নিরাপত্তা কর্মীরা যানবাহন সাজাতে সহায়তা করে এবং তারা ভিআইপিদের উপরে পরিষেবা কেন্দ্রে যায় তার চালক নিচতলায় একটা ঘরে বসে খবরের কাগজ পড়ছে ততক্ষণে বাসন্তে সিক্রেট রুমে পৌঁছে গেছে আজকের ভিআইপির নাম পিতাম্বর জ্যোতিষী বাবা এবং পিতাম্বরজির মধ্যে কথোপকথন শুরু হয় পিতাম্বরজি বলেন গুরু দর্শন জ্যোতিষী বলেন দর্শন পিতাম্বরজি পিতাম্বরজি বলেন গুরু আমি আমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছি কিন্তু এখন আমি খুব চাপে আছি মনটা। খুব অস্থির আমার স্বপ্নেও আমি দুঃখিত দয়া করে আমার মন ও আত্মাকে শান্তি দিন জ্যোতিষী বলেন তার জন্য গ্রহ শান্তি করতে হবে গ্রহ শান্তি পেতে হলে আত্মার বিচলিত হওয়ার কারণ জানতে হবে এর কারণ আমাদের অতীত কর্ম আপনার অতীত বলুন এবং তারপর গ্রহে শান্তি ফিরিয়ে আনা যেতে পারে পিতাম্বরজি বলেন হ্যাঁ হ্যাঁ গুরু মনে হয় এসবই আমার কর্মের কারণে আমি দেখছি আমাদের সব বন্ধুরা তোমার কাছে দৌড়াচ্ছে তাই তো হে গুরু আমিও তোমার স্মরণে এসেছি শান্তি ভিক্ষা করে আমি এখন আমার জীবনের কাজের একটি সারসংক্ষেপ উপস্থাপন করছি এটা চল্লিশ বছর আগের কথা আমি স্নাতক শিক্ষিত ছিল সেই সময়ে খুব কম লোকই স্নাতক হয়েছিল খুব কম লোকই স্নাতক পাস করেছে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি করার কথা ভাবলাম পরিবারের সদস্যরাও একই পরামর্শ দেন এই সময় সরকারি চাকরির পরীক্ষা খোলা হয় আমি অফিসার পর্যায়ে উন্মুক্ত চাকরির জন্য আবেদন করেছি পড়াশোনায় ভালো আমি সহজেই পরীক্ষায় পাস করতে পেরেছি হয়তো এখনকার মতো মারামারি হতো না সেই সময় আমি যখন সরকারি কর্মচারী ছিলাম তখন আমার পারফরমেন্স ছিল অন্য রকম তারপর আমি একটি মেয়েকে বিয়ে করেছি যে তার স্নাতক পাস করেছে সেই সময়ে আমাকে সমাজে আলোচিত চরিত্র হিসেবে দেখা হতো আমি সরকারি চাকরিতে প্রবেশের পর প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমাকে সহ নতুন ব্যাচ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে জেলায় পাঠানো হয় দূর পশ্চিমাঞ্চলের জেলা প্রশাসন অফিসেও পৌঁছেছি শুরুতে চাকরিতে প্রবেশের সময় সততা দেখে মুগ্ধ হলেও চাকরিতে প্রবেশের পর টাকা পাওয়ার অনেক উপায় দেখেছি সরকারি কাজ করতে গিয়ে বাড়তি টাকা নেওয়া শুরু করি নতুন বর্ষ ভালো আয় করবে চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই আমি চার পাঁচটি চাকরি যোগ করতে পেরেছি শুরুতে আমার কেনা কিছু ঘড়ির নাম দিয়েছিলাম আমার নামে তারপর আমার স্ত্রীর নামে নাম রাখলাম পরে আমি আমার শাশুড়ি ও শাশুড়ির নামও রেখেছি সরকারি চাকুরি করে কত আয় করা যায় যাই করুক না কেন কিছু টাকা উপরে উঠিয়ে রাখলে আমার মতো অন্যরা কত উপার্জন করেছে প্রশাসন হিসাব রাজস্ব কাস্টমসহ সকল ক্ষেত্রে আমার কাজের অভিজ্ঞতা আছে এলাকায় পাঠালেও খাওয়ার মুখে উকুন বিধে না এমনই ছিল খুব খুশি আমার স্ত্রীও আমার চাকরির উপার্জন থেকে বিলাসী হয়ে ওঠে সে হাঁটার জন্য একটি গাড়ি কিনেছে তিনি বাড়িতে কাজ করার জন্য সাহায্যকারী নিয়োগ করেছিলেন আমাদের অবস্থান হঠাৎ বদলে গেল আমার দুই ভাইও এক ফুফু আমার রোজগার দিয়ে জার্মানিতে পড়তে গিয়েছিল আমি অফিসিয়াল লেভেলের ম্যানেজার হয়ে এত উপার্জন করতে যাচ্ছিলাম কাজ করতে গিয়ে উপসচিব পর্যায়েও পৌঁছেছি উপসচিব পর্যায়ে পৌঁছানোর পর অনেক জায়গায় প্রধান বর্ষ হয়েছি আপনি যখন সিডিও হিসাবে জেলায় জেলায় পৌঁছান তখন অতিরিক্ত আয় বেশি হয় জেলার পুলিশ প্রধান ও সিডিও রাজি হলে যা করা হবে তাই হবে একভাবে আমি নিজেকে রাজা হিসাবে মনে করি যখন তরাই জেলায় ভুয়া নাগরিকত্ব বিতরণের ঘটনা প্রকাশ্যে আসে এবং সংবাদপত্রে তা ছড়িয়ে পড়ে তখন আমি অস্বস্তি বোধ করি তারপর আমি সার্ভিস পরিবর্তন করে রাজস্ব সেবায় গেলাম আমি যখন রাজস্ব সার্ভিসে ছিলাম তখন মনে হয়েছিল আমি পাথরের উপর বসে আছি টাকা ছাড়া আপনি কত উপার্জন করেন আমিও পাত্তা দিইনি সেই সময় তিনি কাঠমান্ডুতে অনেক সন্ধ্যা কাটিয়েছেন আমরা প্রায়ই সেখানে যেতাম আমরা যখন মাতাল হয়ে বের হতাম এমনকি সিকিউরিটি গার্ড গাড়ি থেকে আমার পকেটের টাকা ছিনিয়ে নিত কিন্তু সে আমাকে গাড়িতে নিয়ে গাড়িতে বসিয়ে দিত ততদিনে আমার বড় ছেলে স্নাতক শেষ করে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে যায় তিনি চলে যাওয়ার দুই বছর পর তার ছোট ছেলে জাপানে পড়াশোনা করতে যায় পরিবারে আমরা মাত্র দুজন বৃদ্ধ হারানো বয়সে আবার শুরু হল আমাদের হানিমুন যাত্রা টাকা থাকলে বাইরের মেয়েরাও লাইনে দাঁড়াবে মহিলা কর্মীদেরও তাদের নিজস্ব অফিসে অনেক নির্যাতন করা হয়েছিল সাংবাদিক এসে মাঝে মাঝে উপহার নিতেন উপসচিবের চাকরিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েও আয় জোরালো তখন আমি মনে করতাম নেপাল বিশ্বের সবচেয়ে ধনী এবং লাভজনক দেশ উপসচিব পর্যায়ে এলোমেলোভাবে টাকা নেওয়া মেনে নেওয়া যায় না ব্যালেন্স অনেক সামঞ্জস্য করতে হবে কিন্তু উপার্জন আরও মোটা হয় চাকরি করতে গিয়ে যুগ্ম সচিব পর্যায়ে পদোন্নতি পেয়েছিলাম এই সময় বহিরাগতদের সঙ্গে লেনদেন শুরু হয় এমনকি আপনি যদি আপনার অফিস এবং মন্ত্রণালয়ের গোপন তথ্য অন্য লোকেদের কাছে দেন তবে আপনি প্রচুর আয় পাবেন আপনি যখন উপার্জন শুরু করেন আপনি সব জায়গা থেকে উপার্জন শুরু করেন আমি যুগ্ম সম্পাদক হওয়ার পর থেকেই প্রতিটি দলের উচ্চ পর্যায়ের নেতারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন নেতাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করেছি আমার কাজ এবং লাইন মিলে গেলে আমিও রাজস্ব বিভাগের মহাপরিচালক হলাম যখন লুকিয়ে লুকিয়ে দাফন উড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল তখন আমি বই লিখেছি এবং দার্শনিক হয়েছি সমাজে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য মন্ত্রীদের প্রিয়তম হয়ে চাকরির শেষ মুহূর্তে সচিব হলাম আমি সচিব হওয়ার পর অন্যান্য সংস্থাও আমাকে মোটা বেতন দেয় আমি যে অর্থ উপার্জন করেছি তা দিয়ে আমার জামাই জার্মানির একজন বড় শিল্পপতি হয়ে উঠেছেন বড় ছেলেও অস্ট্রেলিয়ায় তথ্য প্রযুক্তি এবং হোটেল লাইনে বড় বিনিয়োগকারী হয়েছে ছোট ছেলে জাপানে সমান উন্নতি করেছে কস আমার মা ও শ্বশুর মারা গেছেন মা ও শ্বশুরের নামে যে সম্পত্তি যোগ করেছি এবং সেসব সম্পত্তি আমার নামে আসতে পারেনি যারা জার্মানিতে বসবাস করছিল তাদের আত্মীয়রাও আমার সাথে যোগাযোগ করছিল না তাদের কাছে থাকা টাকা আমি নিতে পারিনি তারা আমার থেকে দূরে সরে গেল দুই ছেলেই সেখানে মেয়েদের বিয়ে দেয় তারা নেপালে আসে না এমনকি আমার ছেলেরাও আমার সাথে যোগাযোগ করে না সচিব পথ থেকে অবসর নেওয়ার কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ আমাকে তারা করে পত্রিকায় দুঃসংবাদ এসেছে আমার স্ত্রী খুব স্নেহময়ী কর্তৃপক্ষের পর খবর এলেই স্ত্রী যন্ত্রণায় ভেঙ্গে পড়েন এবং রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেন আমি সম্পূর্ণ একা ছিলাম বৃদ্ধ বয়সে একা থাকা সহজ নয় এবং পানি গরম করার বা শোনার কেউ নেই জীবনটা খুব নিস্তেজ হয়ে গেল প্রতিবেশীরা মাঝে মাঝে সাহায্য করেছিল কিন্তু সেটা সবসময় সম্ভব ছিল না আমি আমার জীবনের শেষ দিকে একজন মধ্যবয়সী মহিলাকে বিয়ে করেছি আমি আশা করেছিলাম এর পরে কিছু সুখের দিন আসবে বিয়ের কিছুদিন পর সেও অভিযোগ করতে থাকে এক বছর পর মামলা হয় ডিভোর্স সে আমার কিছু সম্পত্তিও নিয়ে গেছে আজ আমি সম্পূর্ণ একা ছোটবেলায় যে সব পাহাড় ও গ্রাম আমি খেলতাম তা যেমন জনশূন্য হয়ে গেছে তেমনই আমিও হয়ে গেছি এই সবের পেছনে আমিই কারণ আজ আফসোসের আগুনে পড়ছি। আমার মনে একটা অস্থিরতার জোয়ার উঠতে থাকে শান্তির সন্ধানে ঘুরে বেড়াই গুরু আমাকে শান্তি দাও জ্যোতিষী বললেন জিজ্ঞাসা করতে করতে জ্যোতিষীর চোখে জল এসে গেল ওহ তুমি একেবারে একা হয়ে গেলে চিন্তা করবেন না বিশ্ব শান্তিময় হওয়া উচিত ঠিক আছে কাগজে কিছু লেখা গ্রহ শান্তি পেতে সোমবার এই জিনিসগুলো নিয়ে আসুন ফি এক লাখ পঞ্চাশ হাজার দয়া করে নিয়ে আসুন পিতাম্বরজি বলেন ঠিক আছে গুরু যাই ঘটুক না কেন আমি শান্তি চাই এরপর পিতাম্বরজি সেখান থেকে চলে যান জ্যোতিষী বাবাও তার অন্য কাজ শুরু করেন বসন্ত সিক্রেট রুম থেকে বেরিয়ে যায় প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত প্রতিদিনই নতুন নতুন জিনিস আবিষ্কার করছে বসন্তে বসন্তে বাড়ছে জীবন ও জগতের জ্ঞান বর্ষা এলেই কাঠমান্ডুর ভৌগোলিক অবস্থা কর্দমাক্ত হয়ে পড়ে শীতের আগমনে শীত বয়ে যায় এটি শরৎ এবং বসন্তের সাথে আনন্দিত হয় সাধারণভাবে বলতে গেলে নেপালের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার তুলনায় এখানকার আবহাওয়া উপযোগী এবং কাঠমান্ডু সারা দেশের মানুষের জন্য একটি গন্তব্য হয়ে উঠেছে সেজন্য এখানে তৎপরতার কমতি নেই কাঠমান্ডুতে থাকার সময় বসন্তে বৌদ্ধ দর্শনের গানও অর্জন করেন এমনকি যদি তিনি পূর্ণতার গভীরে না যান তবে তিনি জ্ঞানকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারতেন তিনি মাঝে মাঝে তার বন্ধুদের সাথে সামাজিক ঐতিহ্য এবং এগিয়ে যাওয়ার পথ নেপালি সমাজের পরিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করতে ব্যস্ত থাকেন জ্যোতিষী বসন্তকে ইঙ্গিত করলেন পরদিনের ঘটনা শোনার জন্য বসন্তে ভাবছিলেন নতুন কি কি ঘটনা আসবে তা আগ্রহ নিয়েই তৈরি তার মনে নানা প্রশ্ন জাগে পরদিন আরেকজন ভিআইপি আসে তার দিকে তাকালে তাকে আকর্ষণীয় দেখায় লম্বা ফর্সা চুলের একজন লোক যার চুলে জেল টানা তাই স্যুট পরা মনে হচ্ছে শার্টের কোঠায় গাড়িটি নিচে পার্ক করা হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা উপরে জ্যোতিষ কেন্দ্রে পাঠিয়েছে লোকটি যখন মঠে পৌঁছল ততক্ষণে বসন্তে গোপন ঘরে বসে আছে সেই ব্যক্তি তিওয়ারিজি নামে পরিচিত এবং সমাজসেবী হিসেবে তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে জ্যোতিষী এবং তিওয়ারিজির মধ্যে কথোপকথন শুরু হয় তিওয়ারিজি বলেছেন নমস্কার গুরু জ্যোতিষী বলেছেন হ্যালো খবর কি অনেক দিন পর এসেছে তিওয়ারিজি বলেন মানুষের স্বভাব এমনই হয় গুরু কষ্ট না পেলে মনে পড়ে না জ্যোতিষী বলেছেন এমন পদ্ধতি কি অসম্মানে পড়েছে তিওয়ারিজি বলেন হ্যাঁ গুরু এখন বয়স ষাট পেরিয়ে গেছে অতীতের নিজের জীবনের অভিজ্ঞতার কারণে আজ সে অনেক আফসোস করছে মনে শান্তি নেই এই বয়সে এটা কঠিন ছিল আমাদের সব বন্ধুরা এখানে এসেছে মনের আগুনকে শান্ত করতে গুরু আমিও আমার মনকে শান্ত করার উপায় খুঁজতে এসেছি আমি যেভাবেই হোক এটা ঠিক করতে হবে এর জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আমি এমন পরিস্থিতিতে আছি যেখানে ঘুমানো খাওয়া এবং বসতে অসুবিধা হয় আমাকে উদ্ধার করতে হবে জ্যোতিষী বললেন আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি এই সমস্ত সমস্যার মূল আপনার অতীত কর্ম এটি খোলা রাখুন এবং এটি সমাধান করা সহজ হবে এতে গ্রহ শান্তি করা সহজ হবে সংক্ষেপে ব্যাখ্যা করুন কিভাবে আপনার জীবনে সমস্যা এসেছিল তিওয়ারিজি বললেন ঠিক আছে গুরু তার জীবনের গল্প বলা শুরু করেন আমার জন্ম লামজুং জেলায় তখন আমার বাবা সরকারি স্কুলে মাধ্যমিক স্তরে পড়াতেন এবং আমার মাও প্রাথমিক স্তরে পড়াতেন তারা দুজনই সরকারি স্কুলে শিক্ষকতা করতেন স্থায়ী কর্মচারী হওয়ায় আমাদের পরিবারকে ধনী পরিবার হিসেবে গণ্য করা হতো আমাদের পরিবারের সকল সদস্যই পড়ালেখার দিকে ঝুঁকেছিলেন আমি আমার বাবা মায়ের শেখানো একই স্কুল থেকে এস করেছি এরপর পাস করেছি বি পর্যন্ত পড়াশোনা করেছি পোখারার পিএন ক্যাম্পাসে আমি এটি সম্পন্ন করেছি তারপর আবার লামজুম ফিরে এলাম আমার বাবা মা আমাকে একটি চাকরি খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়া এত সহজ ছিল না বয়স্ক শিক্ষা শেখানোর জন্য আমাকে একটি এনজিও নিয়োগ করেছিল যে এনজিওটি অল্প বয়সে পড়তে পারে না তাদের স্বাক্ষর করার জন্য একটি প্রচারে নিযুক্ত ছিল এর কর্মচারী হিসেবে আমাকে গ্রামে গ্রামে যেতে হয়েছে গ্রামের অনেক পুরুষ জোর করে বিদেশে চাকরি করতে যেত তাদের কেউ পোখারা ও চিতোয়ানে গিয়ে ব্যবসা করেন আবার কেউ কাজের সন্ধানে ভারতের বিভিন্ন শহরে যান সেই সময়ে এনজিও দ্বারা পরিচালিত বয়স্ক শিক্ষা কার্যক্রমে বেশিরভাগই কেবল মহিলারা অধ্যয়নরত ছিলেন কারণ যারা ব্যবসা করতে গিয়েছিল তারা তাদের স্ত্রীদেরও নিয়ে এসেছিল বেশিরভাগ সময় গ্রামে কেবল লাহুর বউই থাকত ছোট বাচ্চাদের নিয়মিত স্কুলে পড়ানো হতো কলেজে পড়ার জন্য পোখারা ও অন্যান্য শহরে যেতেন গ্রামে শুধু লাহুরে বউ আছে যারা বিদেশি চাকরি করে আমার কাজ শেখানো বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বয়স্ক শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হয় গৃহিণীদের অনুরোধে এই সময়সূচি নির্ধারণ করা হয় সকাল সন্ধ্যা ঘরের কাজে ব্যস্ত থাকতে হতো বলে বিকেলে পড়াশোনার জন্য উপযুক্ত ছিল সেখানে লেখাপড়া করতে আসা নারীরা এমন পর্যায়ে গিয়েছিলেন যেখানে তারা নাম পর্যন্ত লিখতে পারতেন না তাদের জন্য শিক্ষিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই কর্মসূচি ফলপ্রসূ হয়ে উঠছিল গ্রামের মহিলারা চিঠি পড়তে পারত তখন সবার কাছে মোবাইল ফোন ছিল না সেখানে আসা নারীদের মধ্যে কেউ গাইতে কেউ নাচতে এবং কেউ মজা করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল তখন শিক্ষকতা এক ধরনের বিশেষ আনন্দ ছিল তখন আমার বয়স মাত্র তেইশ বছর আমি ছিলাম সুশিক্ষিত সুশিক্ষিত যুবক ওখান থেকে নিচু গ্রামের এক মেয়ে বন্ধু ছিল আমার প্রাপ্তবয়স্ক শিক্ষা অধ্যয়ন শেষে ওই জায়গায় মাঝে মাঝে তার সাথে দেখা হতো এবং জীবনের অনেক স্বপ্ন দেখতাম মনের মতো সাজিয়ে কল্পনায় উপভোগ করতাম যে টাওয়ারে আমি পড়াচ্ছিলাম সেটি নির্জন জায়গায় হওয়ায় পড়ালেখার পর খুব বেশি লোক সেখানে আসেনি আমার কাছে টাওয়ারের চাবি ছিল আমি আগে গিয়ে দরজা খুলতাম আর শেষ দরজাটাও বন্ধ করতাম ডেকের বাইশ সেট বেঞ্চ ছিল পড়াশোনা করতে আসা মহিলাদের দ্বারা পরিষ্কার করা হয়েছিল আমি অনেক সময় আমার বান্ধবীর সাথে সেই জায়গায় দেরি করে জেগে থাকতে উপভোগ করতাম যৌবনের প্রেম স্পর্শ এবং চুম্বনের আনন্দ আমি এখানে ভাষায় বর্ণনা করতে পারবো না সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে মিষ্টি আমের স্বাদ খুব ক্ষুধার্ত ব্যক্তির কাছে কিছুই নয় কিছু মহিলা জানত যে আমি আমার পড়াশোনা শেষ করার পরে আমি সেখানে আমার বন্ধুর সাথে দেখা করতাম এবং রাত পর্যন্ত কথা বলতাম একদিন আমি আমার গার্লফ্রেন্ডের অপেক্ষায় বসেছিলাম সেদিন সে বলল আমার একটা কাজ আছে আর দেরি করলে আমি আসব না সাড়ে তিনটা পর্যন্ত না এলে আমাকে বাসায় যেতে বলে সে এলে খুশি হতাম আর না এলে দুঃখ পেতাম আমি সেখানে বসেছিলাম পিছনের বেঞ্চে বসে আমার কর্মকাণ্ড দেখছে এমন একজন মহিলা তখন আমি বিরক্ত ছিলাম আমি তাকে যেতে বললাম তিনি যেতে অস্বীকার করেন স্যার আপনি এখানে বসেছেন কেন বলে কথা শুরু করলেন সে জিজ্ঞেস করতে লাগল কেন তুমি সন্তুষ্ট নও আমি কথা বলতে চাইনি কিন্তু সে আমাকে অনেক প্রশ্ন করে কথা বলার জন্য উৎসাহ দিচ্ছিল আমি আমার কবজিতে সাইকো ফাইভ ঘড়ির দিকে তাকিয়ে রইলাম সেই সময়ে সাইকো ফাইভ ঘড়িটিকেও জনপ্রিয় ঘড়ি হিসেবে বিবেচনা করা হতো সে আমার সাথে একঘেয়ে কথা বলছিল আমি মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আমার হাতের ঘড়িতে চারটা বাজে আমার বান্ধবী আসেনি আমার মনে যোগাযোগের অনুভূতি জাগে যে আমাকে এখন যেতে হবে সেখান থেকে উঠে হাঁটার চেষ্টা করলাম মহিলাটি আমার হাত ধরে আমাকে টেনে নিল আমি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে তাকালাম সে ছিল ঐতিহ্যবাহী পোশাক চলো আর লুঙ্গি পরা এক গ্রাম্য মেয়ে পঁয়ত্রিশ বছরের হাস্যজ্জ্বল মুখ পায়ে স্যান্ডেল চুলগুলো একটু বিক্ষিপ্ত সে আমার হাত শক্ত করে ধরেছিল হয়তো ভয় পালিয়ে যাব সে আমাকে শক্ত করে টেনে মেখে বসিয়ে দিল তিনি আমার সাথে খোলামেলা কথা বলতে শুরু করেন সে আমার হাত দিয়ে খেলতে লাগলো যেন আমি তার স্বামী একটু একটু করে সে আমাকে গলিয়ে দিল পরিবেশ এবং শরীরের খোলামেলাতা আমাকে প্রেমে পড়েছিল এরপর কিছুক্ষণ সে আমার সাথে এভাবে শুতে আসে এবং আমার শরীরের সমস্ত অংশ ব্যবহার করতে থাকে কিছুক্ষণ আগে সে আমার মনের মধ্যে জেগে ওঠা নিস্তেজ অনুভূতিকে সুন্দরে রূপান্তরিত করতে সফল হয়েছিল মধুর দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনা সেখানে দুজনকেই শারীরিক আনন্দ দিয়েছে ঘটনাটা যখন ঘটল তখন মন কিছু করেনি ঘটনার পর মন খুলে গেল মনে ভয় জাগতে লাগিল আমি ভাবতে লাগলাম এই দুর্ঘটনার পর কি হবে আগে সে একমাত্র কথা ছিল এখন আমার কথা বলার পালা আমি তাকে অনেক প্রশ্ন করতে লাগলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এই অবস্থায় পৌঁছেছ তিনি বিস্তারিতভাবে সব কিছু ব্যাখ্যা করেছেন সে বলতে লাগলো আমার বয়স পঁয়ত্রিশ আমারও দুই ছেলে আছে বিয়ে করার সময় আমার বয়স ছিল পনেরো বছর আমি 16 বছর বয়সে আমার বড় ছেলের জন্ম দিয়েছিলাম বড় ছেলে এবার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিল ছোট ছেলের বয়স সতেরো এবং পোখরায় পড়াশোনা শুরু করেছে বাড়িতে শাশুড়ি শ্বশুর আর আমি শ্বশুর হুপকা প্রেমী শাশুড়ি শ্বশুরকে খুব যত্ন করে আমার স্বামীও ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট এখন তিন বছর পর পেনশন পাবেন আমার স্বামী ভারতে এবং আমি এখানে গ্রামে আমার স্বামী বিদেশ থেকে আসায় আমার যৌবন কামনা জাগ্রত হয় আমার মধ্যে উদ্ভূত অনুভূতির মিলন করা আমার পক্ষে খুব কঠিন যৌবনের আকাঙ্ক্ষায় পড়ছি স্যার আজ আপনি আমার শিখাকে আলোকিত করেছেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমার মধ্যে উদ্ভূত ভয় শান্ত হয় কিছুটা স্বস্তি আছে আমি তার সম্পর্কে আরও জানতে চাই এভাবে কাছে গেলে শিশুটি বসে থাকলে কি হবে আমি যে জিজ্ঞাসা করব সে বলে ও সার দুই সন্তানের পর এটাকে আমরা স্থায়ী করে দিয়েছি আপনি কি করছেন একটা মধুর ঘটনা ঘটেছে ঘটনাটি ছিল স্বপ্নের মতো বাস্তব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে মনে হয় না সেই সময় একটা গানের একটা লাইন মনে পড়ে পুরুষ লোড়ে বছরের পর বছর নারী লোড়ে একদিন এমনকি বাস্তবতা ও অভিজ্ঞতার মিশেলে তৈরি হয় গানগুলো আমার অনুভূতি তা অনুভব করেছিল পরবর্তী দিনগুলিতে তিনি অনেকবার অনুরূপ অনুষ্ঠান করেছেন আমার হৃদয় না বলতে চাইলেও পুরোপুরি না বলতে পারলাম না এই সিরিজ চলতে থাকে পরবর্তীতে প্রায় সব নারীর অবস্থা একই সময় ও স্থান পরিবর্তন করেও আমাকে অনেকের সেবা করতে হয়েছে প্রথমে আমি মনে করি এটি একটি সাধারণ মজাদার সেবামূলক কাজ কিন্তু পরে আমি খুব কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম তারপর জীবনে একটা বড় ধাক্কা পেলাম আমার বান্ধবী নিজেই এই খবর শুনেছে সে আমাকে সন্দেহ করতে লাগলো সে আমাকে জিজ্ঞাসা করে এবং আমাকে জিজ্ঞাসা করে আমি বলেছি না একদিন সে পাহাড়ে এসে লুকিয়ে পড়ে সে আমার সাথে লাল হাতে দেখা করল তারপর বলল তুমি আমাকে ঠকিয়েছ বুড়ো বয়স পর্যন্ত ভুলব না তার সঙ্গে বৈঠক বন্ধ হয়ে যায় আমি তার সাথে দেখা করার এবং ক্ষমা চাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি তারপরও সেখানে আমার শিক্ষকতার চাকরি চলছিল সেখানে শিক্ষকতা করার সময় আমি এমন পরিস্থিতিতে পড়েছিলাম যেখানে আমাকে মধ্যবয়সী মহিলাদের সাথে সম্পর্ক করতে হয়েছিল যাদের জন্য আমার কোন ইচ্ছা ছিল না আমার বন্ধু যাকে আমি আমার হৃদয়ের নিচ থেকে ভালোবাসতাম যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম এবং সারা জীবন সাথে থাকতে চেয়েছিলাম আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার কারণে আমাদের সুন্দর স্বপ্নের পৃথিবীটা কাচের ঘরের মতো ছিন্ন হয়ে গেল শুনেছিলাম জীবন একটি যাত্রা কিন্তু প্রথম যাত্রা সারা জীবনের জন্য স্মরণীয় যেখানে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে সময় কাটান আমি একটা সাপের মতো ছিলাম যে তার রত্ন হারিয়েছে পড়াতে গিয়ে সব মহিলার উপর রাগ করতে লাগলাম আমি যাদের সাথে যোগাযোগ করেছি তাদের সকলের ভিডিও তৈরি করতে শুরু করেছি সেই সময় বিদেশ থেকে এলে এক আত্মীয়ের দেওয়া মোবাইল ফোন ব্যবহার শুরু করি সেই সময় যাদের কাছে মোবাইল ফোনও ছিল না গোপনে আমার বানানো ভিডিও দেখিয়ে ওই সব নারীকে ব্ল্যাকমেইল করা শুরু করি সব সন্তানের মা পুত্রবধূদের প্রতিপত্তি নিয়ে বসে থাকতে দেখা গেছে আমি একজন অবিবাহিত লোক আমি সেই সময়ে তেতাল্লিশ জন মহিলার সাথে আমার সম্পর্কের একটি ভিডিও তৈরি করেছি বেশিরভাগ ভিডিওর শুটিং হয়েছে ওই ছাদে কিছু ভিডিও শুট করা হয়েছে ভুট্তা ক্ষেত এবং নদীর তীরে ভিডিও করা সহজ হবে কারণ টাওয়ারে মোবাইল ফোন আটকানো সহজ আমি ওই সময় দুই লাখ টাকা দিয়ে ওই সব নারীর সঙ্গে চলে যাই ঘটনা যাতে বাইরে না যায় সেজন্য তারা টাকা দিতেও প্রস্তুত ছিল তারা জানে কিভাবে টাকা তুলতে হয় আমি রেগে গিয়েছিলাম যে আমার বান্ধবী আমার সাথে ব্রেক করেছিল বিনিময়ে সেই পদক্ষেপ নিয়েছি তারাই আমার সম্পর্ক ভেঙে দিয়েছে কিছুক্ষণ পর সেখানে পাথদান কার্যক্রম শেষ হয় তখন আমার অনেক টাকা ছিল আমি আমার বেতন থেকে কিছু উপার্জন করেছি নারীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করেছি এমনকি আমার বাবা মাও জানতেন না যে আমার এত টাকা আছে এরপর আমিও এ থাকতে চাইনি নামলাম পোখরায় আমার বাবা এবং মা পোখারাতে অবসর নেওয়ার পর থাকার জন্য যে বাড়িতে তৈরি করেছিলেন আমি সেই বাড়িতেই থাকতে শুরু করি আবার পিএন ক্যাম্পাস থেকে আমি আমার স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যাই আমি একজন সুন্দর যুবক ছিলাম আর্থিকভাবে সচ্ছল এবং পড়াশোনায় তীক্ষ্ণ আমি ছিলাম মেয়েরা আমাকে ক্যাম্পাসে অনুসরণ করত পিএন ক্যাম্পাসে অনেক মেয়ে ছিল যারা আমার কাছাকাছি হতে চেয়েছিল সেই সময় নেপালের অনেক শিক্ষার্থী যেখানে পড়াশোনা করত সেই ক্যাম্পাসটি ক্যাম্পাস হিসেবে পরিচিত ছিল আমি যেহেতু গ্রাউন্ড লেভেলে ছিলাম তাই আমার ক্লাসের মেয়েরা আমাকে টিচ করত তিনি আমাকে ভালোবাসতে এবং আমাকে পেতে চেয়েছিলেন আমি সেই সব মেয়েকে সম্মানের চোখে দেখতাম কারণ আমি অনুভব করেছি সত্যিকারের ভালোবাসা কি এবং এটি ভেঙে গেলে কেমন লাগে আমি কারো জীবন নষ্ট করতে চাইনি কারো স্বপ্ন নষ্ট করতে চাইনি এই আমার মনে জিনিস ছিল সেই সব মেয়েদের দিকে আদর করে তাকালেও শরীরে ক্ষুধা লেগেছে আমি লামজুং এ সেই মহিলাদের দ্বারা আটকা পড়েছিলাম এমন নেশা থেকে মুক্তি চেয়েছিলাম সবসময় সামলানোর চেষ্টা করা হয়েছে এদিকে একটা মেয়ে আমাকে প্রপোজ করল মেয়েটি স্নাতকের শেষ বর্ষে পড়ে তার বুক উঁচু ছিল এবং কোমরটি একটি ওয়ারথগের মতো ছিল চোখ ছিল বাদামি চোখের মতো তার কোকরানো চুল এবং সোনালি হাত ও পায়ের সাথে দেখতে সে সুন্দর ছিল আমিও তাকে দেখে ভালোবাসা অনুভব করেছি আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম বন্ধুত্ব বাড়লো, আমরা প্রেমে পড়ে গিয়েছিলাম তারপর আমরা বৃন্দাবাসিনী মন্দিরে গিয়ে একসাথে বাঁচব এবং মরার প্রতিজ্ঞা করলাম আমরা প্রেমে পড়েছি আমরা প্রেমে উড়েছি আমরা প্রেমে ভেসেছি সময় একটি নদীর মতো যা বাঁক দিয়ে বয়ে যায় আমার জীবনও একইভাবে প্রবাহিত হয়েছিল নদীর জল যেমন এখানে সেখানে ঝাঁকুনি দিয়েও বয়ে যায় একই ভাবে আমার জীবনও আঘাতের সাথে চলতে থাকে পোখারায় অনেকদিন পর সত্যিকারের ভালোবাসা পেলাম যেখানে কোনো স্বার্থপরতা নেই শুধুই ভালোবাসা আমি যখন তার ঘরে যেতাম তখন সে আমার বাড়িতে আসত একদিন সন্ধ্যায় সে ডিনারে আসার জন্য অনুরোধ করলো সেই বলল আমার ফুপু এসেছে তুমি তার সাথে দেখা কর আমিও ফুপু বলে বড় বোনের সাথে দেখা করতে আগ্রহী ছিলাম সন্ধ্যায় তার কাছে গেলাম তিনি রান্না করা হয় আমি তাকে জিজ্ঞেস করলাম সে ঠিক আছে কিনা বলল সে বাথরুমে গোসল করছিল আমি তার সাথে গোসিপ করলাম এবং তাকে রান্নায় সাহায্য করতে লাগলাম কিছুক্ষণ পর ওর ফুপু বাথরুম থেকে বুকে গামছা জড়িয়ে বেরিয়ে এল তাকে দেখা মাত্রই আমি অবাক হয়ে গেলাম আমি আমার হাতে চামচ ধরেছিলাম এবং এটি মাটিতে পড়েছিল আমার বন্ধু সবজি চালানো বন্ধ করে আমার দিকে তাকালো কি হয়েছে আমি এক ধরনের প্রার্থনায় হতবাক হয়ে গেলাম মাথায় হাত দিয়ে পাশের সোফায় বসলাম আমার বন্ধুও সবজি ঢেকে সেখানে এসেছিল ফুপুও পোশাক পরে সেখানে আসেন দুজনেই আমার সাথে কথা বলার চেষ্টা করছিল আমি চুপচাপ বসেছিলাম তার কারণ ছিল আমার বন্ধুর ফুপু সেই মহিলা যাকে আমি লামজুং এই বয়স্ক শিক্ষা শিখিয়েছিলাম তিনি সেই একই মহিলা যিনি আমাকে প্রথমবারের মতো টেরেস নামক বিল্ডিংয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন অবশেষে তাদের ব্ল্যাকমেইল করে দুই লাখ টাকা নিয়েছি কথায় আছে প্রথম গালে পাথর আমার গার্লফ্রেন্ডের ফুপু আমার জন্য হয়ে গেল আমি পূর্বাভাস পৌঁছেছি সেও হয়তো পৌঁছে গেছে ফুপু বিনা দ্বিধায় আমার সাথে খোলামেলা কথা বলল আমার বান্ধবী আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল কিছুক্ষণ কথা বলার পর আমরা খাওয়া শুরু করলাম আমি কথা না বলে খেতে লাগলাম ফুপু আমাকে জ্বালাতন করে যে আমি আমার শ্বশুর বাড়িতে খেতে লজ্জা পাই আমি উত্তরহীন রয়ে গেলাম খাওয়ার পর কথোপকথন হলো কিন্তু ভেতর থেকে মুখ খুলতে পারলাম না ফুপু জিজ্ঞেস করল কি হয়েছে আমি মাথা ব্যথার ভান করে সাথে সাথে ফিরে আসার চেষ্টা করলাম এ কে এ কে এ কে এ কে রাত নয়টার দিকে সেখান থেকে বের হলাম আমার বান্ধবী পরের দিনও ডিনারে আসার জন্য অনুরোধ করেছিল আমি তার ভালোবাসা হারাতে চাইনি পরের দিন রাতের খাবার খেতে গেলাম ফুপুও আমার বান্ধবীর সাথে থাকে গতকালের মতো কোন দ্বিধা ছিল না কারণ শুধু ফুপু এবং আমি অতীতের ঘটনা সম্পর্কে জানতাম ওর পুপু পোখারায় আমার বান্ধবীর ঘরে কয়েকদিন থেকে গেল সেও আমাদের বাসায় যেতে চেয়েছিল কিন্তু আমি তাকে নিয়ে যাইনি তারা আমাকে সেখানে ডাকতে থাকে একদিন ফুপু আমাকে বলল সে আমাকে আগামীকাল বিকেলে এসে আগের ভিডিওটি দেখতে বলেছে ভাবলাম আবার কি হবে পরের দিন যখন আমি ক্যাম্পাসে যাচ্ছি ফুপু আমাকে সেখানে ডেকেছিল আমি নিশ্চিত নই আমি গিয়েছিলাম যত তাড়াতাড়ি আমি সেখানে পৌঁছলাম তিনি দরজা বন্ধ দরজা বন্ধ করার পর সে আমাকে ধরে বিছানার দিকে টেনে নিয়ে গেল আমি তার চরিত্র বুঝতে পারি কিন্তু আমি পালানোর আগেই সে তার কাপড় খুলে ফেলতে পারে সে আমাকে ব্ল্যাকমেইল করেছে তিনি বলেছিলেন যে তিনি ধর্ষণের গুজব উড়িয়ে দেবেন এবং শুধু একটি সময় চেয়েছিলেন আমার বান্ধবীও ফুপুর আচরণে সন্দেহজনক ছিল ওদিকে ফুপু আমার সামনে ওর চুপ করে দিচ্ছিল এমন সময় আমার বান্ধবী বেরিয়ে এসে দরজায় ধাক্কা দেয় দরজা খুলতে খানিকটা সময় লেগে গেল সেই ভেতরে সে এসেছিল সে আমার বুকে বেশ কয়েকবার আঘাত করেছিল সে ফুপুর চুলে আদর করে আমি অসহায় এবং বাকরুদ্ধ সেখানে রেখেছিলাম একই দিনে তার ফুপু লামজুং গেল আমার বান্ধবী সেতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে যারা দেখেছেন তারাই পুলিশকে খবর দেন একদিন পর আমার বান্ধবীর লাশ সেতি নদী থেকে বের করে পুলিশ সব শুনে আমি পাগল প্রায় পনেরো দিন ক্যাম্পাসে যেতে পারিনি আমি খুব হতাশ ছিলাম আমি ভেবেছিলাম প্রেম করা একটি অপরাধ দুই মেয়ের প্রেমে পড়লাম কিন্তু মুহূর্তের মধ্যে দুজনের ভালোবাসার জগৎ ভেঙ্গে গেল কিছুক্ষণ পর নিজেকে সামলে নিতে গেলাম এমনকি একজন মধ্যবয়সী বিবাহিতা মহিলাকে দেখে আমার রাগ হয়েছিল পোখারা এমন একটি শহর যেখানে কেবল মহিলা এবং শিশুরা বাড়িতে থাকে ওয়াগালুং লামজুং মায়াকদি সাংজা পাহাড়ের মানুষ সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে যারা বিদেশে কর্মসংস্থানে গেছেন তাদের পরিবারের সবাই অবস্থান করছেন নেপালের সুন্দর শহর পোখারা একটি পর্যটন গন্তব্য শহর কিন্তু যেসব স্ত্রীর স্বামী বিদেশে থাকে তাদের অবস্থাও ছিল ভয়াবহ লামজুং এর চেয়ে এখানে আপনার তৃষ্ণা মেটানো সহজ আপনি যখন সব কিছু দেখেন তখন ভিতরের তরঙ্গটি আলাদা হয় মধ্যম বয়সী মহিলাদের সাথে প্রতিশোধের অনুভূতি এসেছিল আমি একজন আকর্ষণীয় যুবক ছিলাম বলে অনেক মহিলা আমার সাথে যোগাযোগ রাখত আমি প্রায় শতাধিক মধ্যবয়সী মহিলার সাথে যোগাযোগ করেছি আমিও সবার গোপন ভিডিও বানিয়েছি সেই দিনগুলোতে খুব ব্যস্ত ছিলাম সবার ভিডিও বানানোর পর সবাইকে ব্ল্যাকমেইল করতাম আমি আশি মহিলার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু বিশ মহিলা দেয়নি ততক্ষণে আমার স্নাতকোত্তর পড়া শেষ হয়েছে পোখরায় ভালো টাকা রোজগার করেছি হয়তো অল্প কিছু মানুষই জীবনে এতটা আয় করতে পারে তবে আয়ের দিক থেকে লামজুং এর অভিজ্ঞতাও আমার জন্য ভালো ছিল ততক্ষণে আমি পোখরার প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম তারপর আমি কাঠমান্ডু চলে আসি কাঠমান্ডুতে এসে নতুন করে বাঁচতে চেয়েছিলাম বাবা মা তাদের বিয়ে দেওয়ার জন্য জোর দিয়েছিলেন তারা বলতো তুমি যাকে খুশি বিয়ে করো না হলে আমরা যাকে খুশি বিয়ে করব আমি তাদের বললাম আমি পড়াশোনার কারণে আজ পর্যন্ত মেয়েটিকে দেখতে যাইনি তাদের পরিচিত একজনের মেয়ে মিনভবন ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং বর্তমানে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বসে আছে তাদের বাড়ি মূলে আমি তাকে বিয়ে করেছি পুরনো ভানেশ্বরে একটা বাড়িও বানিয়েছি আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর হলো আমার এক ছেলে এক মেয়ে ও নাতি নাতনি ছিল সব আয়োজনই ভালো আজকাল আমিও একজন শেয়ার বাজারের বিনিয়োগকারী এবং গবেষক আমি এখন আমার সাতের কোথায় আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর এই বত্রিশ বছরে আমার মনে অনেক ঘটনা নেই আমি আমার স্নাতক পড়াশোনা শেষ করার পাঁচ বছর আমাকে আজীবন পুড়িয়ে দিয়েছে হঠাৎ আর একটি ঘটনা আমার জীবনের ভারসাম্য নষ্ট করে দিল আমি সপরিবারে পশুপতিনাথ দর্শন করতে গিয়েছিলাম দর্শন স্থানে লাইন ছিল সামনে বউয়ের সাথে লাইনে বসলাম অন্যান্য মহিলারা গ্রীষ্মকালে ছোট ব্লাউজ পরতেন আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আমাদের বয়সী একজন মহিলা তার হাতে আমার নাম লেখা ট্যাটু ছিল আমার স্ত্রী এটা দেখার সাথে সাথে আমাকে দেখালেন আমি মনে করি তার স্বামীর নাম আমার মতই সে কিছু পরে ফিরে আমরা লাইনের জায়গাটা দেখতে গেলাম শাড়িতে থাকা অন্য লোকেরা আমাদের দেখে থামেনি এবং এগিয়ে গেল আমার স্ত্রীও অনেকক্ষণ সেই দৃশ্য দেখেছে সেখানে যে মহিলার সাথে আমার দেখা হয়েছিল সে আমার পুরনো বান্ধবী সাঁত্রিশ বছর আগে আমাদের ভালোবাসার জগৎ ছিল এবং কিছুক্ষণ পর সেই পৃথিবী জনশূন্য হয়ে যায় সেই অদ্ভুত কাকতালীয় কারণে আমরা পশুপতিনাথের দর্শন ভুলে গিয়েছিলাম আমরা পাশের চায়ের দোকানে গেলাম চা খেতে খেতে আমরা আড্ডা শুরু করলাম আমার স্ত্রীর সেই রহস্য জানার তারা ছিল আমি আমার বান্ধবীর কাছে ক্ষমা চেয়েছিলাম সে হেসে মাথা নাড়ল সে আমার কথা শুনতে চায়নি সে বলল আমি তোমার কথা শুনতে চাই না যখন তিনি লামজুম থেকে সরাসরি কাঠমান্ডুতে পড়াশোনা করতে আসেন তখন শিক্ষা কমিশন খোলা হয় তার স্থায়ী চাকরি মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষার চাকরিতে পাওয়া যায় সেই সময়ে কাঠমান্ডুতে ট্যাটু আকার রীতি ছিল সে তার প্রথম প্রেমের চিহ্ন হিসেবে আমার নাম ট্যাটু করে রাখল সারা জীবন তার বিয়ে হবে না অবিবাহিত হওয়া কঠিন ছিল কিন্তু তিনি সব অসুবিধা সহ্য করছেন তিনি কয়েক বছর আগে চাকরি থেকে বিরতি নিয়ে সামাজিক কাজে নিযুক্ত হয়েছেন যাওয়ার সময় বলল ভালোবাসা মানে ত্যাগ যেখানে সততা ত্যাগ নিষ্ঠা আনুগত্য আদর্শ নীতি সবই অঙ্গাঙ্গীভাবে জড়িত ভালোবাসা তখনই অসম্পূর্ণ থাকে যখন তুমি যা চাও তা পাবে ক্ষতির মধ্যেও ভালোবাসার অনুভূতিকে সমানভাবে সাজাতে পারলে সেই ভালোবাসা চিরন্তন এই বলে সে চলে গেল তিন কাপ চায়ের অর্ডার দিলাম চায়ের দিকে কেউ নজর দেয়নি ঠান্ডা হয়ে গেছে এমনকি আমার স্ত্রীও কিছু বলতে পারেনি সেখান থেকে রওনা দিলাম পুরাতন বানেশ্বরের দিকে সেদিনের পর থেকে ওকে মনে পড়তে শুরু করলাম তার ভালোবাসা আর আত্মত্যাগ দেখলে নিজেকে অপরাধী মনে হয় যে বান্ধবীর দ্বিতীয়বার দেখা হয়েছিল সেটি নদীতে পড়ে যাওয়ার করুণ দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে স্বপ্নেও তারা এসে আমাকে মিস করে ব্যবসায় আমার অতীতের কারণে আমি খুব উদ্ভট মনটা অস্থির গুরু এখন আমার কি করা উচিত আমাকে শান্তি দাও জ্যোতিষী বলেছেন আতঙ্কিত হবেন না সবকিছু গ্রহের শান্তি দ্বারা ঠিক করা উচিত সোমবার গ্রহ শান্তি করতে আসুন প্ল্যানেট পিস ফি টাকা এর দাম এক লাখ পঞ্চাশ হাজার তারা মালামালের তালিকা দিয়ে বলে যে এসব মালামাল নিয়ে আসতে হবে অন্যদিকে সিক্রেট রুমে মন খারাপ করা বসন্তে কবে যাবেন তিওয়ারিজি তিওয়ারিজি ওখান থেকে চলে যাওয়ার পর বসন্তেও আরও কিছু ভাবছেন এইভাবে তিনি আজ নতুন ঘটনা শোনার সুযোগ পেয়েছেন তারপর সে বাড়ির ছাদে যায় খোলা আকাশের দিকে তাকিয়ে তাজা বাতাসে শ্বাস নেয় বসন্তে কাঠমান্ডুতে এসে অনেক বছর হয়ে গেল তিনি প্রায় পাঁচ বছর ধরে পড়াশোনা করছেন সেই সময়ে তিনি একজন জ্যোতিষী কেন্দ্রে কাজ করেছেন এবং জ্ঞান অর্জন করেছেন তিনি স্নাতকোত্তর পড়াশোনায় নিয়োজিত ভালো নম্বর নিয়ে স্নাতক পাশ করেন তিনি স্নাতকোত্তর পর্যায়ে সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছেন তিনি প্রাচীন নেপাল এবং আধুনিক নেপালের সংস্কৃতির বহুমুখী দিক অধ্যয়ন করেন তিনি তার গবেষণা থেকে এটিও উপলব্ধি করেন যে নেপালি সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি বাসন্তে বাস্তবে পড়াশোনা করে কেউ কিছু বললেও যদি তা নিশ্চিত করার কোনো ভিত্তি না থাকে তাহলে সে তা বিশ্বাস করবে না দিনের বেলায় তার অনেক কাজের দায়িত্ব থাকায় সকালে ক্যাম্পাসে পড়াশোনা করার জন্য তার সময় থাকে তিনি সরাসরি দেখেছেন যে জ্যোতিষী হতাশ হয়ে পড়েছেন এবং বাবারও তার উপর অনেক বিশ্বাস ও বিশ্বাস রয়েছে জ্যোতিষ বাবার ছেলেরা মাঝে মাঝে ফোনে যোগাযোগ করে তারা নেপালে এসে দেখা করেনি পরিস্থিতি বসন্তকে সেই বাড়ির বড় ছেলের মতো করে তুলেছে বসন্তে মাঝে মাঝে এমনকি জ্যোতিষীকেও তোলপাড় করতে দেখেছে ওদেরকে এভাবে ছুটে আসতে দেখলে মনে প্রশ্ন জাগে কেন কিন্তু কারোর সাথে আলোচনা করেন না সেই পরিস্থিতি যেমন আছে তেমন সামাল দেয় এবং এগিয়ে যায় বিশ্বাস নিয়ে জ্যোতিষী কেন্দ্রে আসার জন্য তার সমান শ্রদ্ধা বিশেষ মানুষ এলে গোপন কক্ষে বসে তার জীবনের গল্প শোনাই তার শিডিউল জ্যোতিষী বাবা ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য বসন্তের জন্য এমন ব্যবস্থা করেছিলেন বসন্তে ইঙ্গিত পায় যে পরদিন আরেকজন ভিআইপি আসছে তিনি প্রস্তুতির মধ্যে রয়েছেন প্রথম দিকে গল্প যাই হোক না কেন তিনি শুনতেন কিন্তু আজকাল তিনি সেই ঘটনাগুলি সম্পর্কে নিজের মতামত তৈরি করেন পরের দিন আবার একই রুটিন শুরু হয় কেন্দ্রে একজন পুরনো ভিআইপি আসেন তাকে নিয়মানুযায়ী বসার ব্যবস্থা করা হয়েছে তার আগেই বাসন্তে সিক্রেট রুমে পৌঁছে গেছে আজকের ভিআইপি একজন অধ্যাপক ড তাদের মধ্যে সংলাপ শুরু হয় অধ্যাপক বলেন নমস্কার গুরু জ্যোতিষী বলেছেন নমস্কার আর খবর কি প্রফেসর বলেন এটা ঠিক নয় যদি আমরা বলি ঠিক আছে আমরা যদি বলি যে এটা ঠিক নয় আমরা কি বলবো এটা কঠিন জ্যোতিষী বলেছেন আপনি আমার কাছে কি আশা করেন প্রফেসর বলেন গুরু সারা জীবন শিক্ষকতা করেন শিক্ষাদানের ক্ষেত্রেও অপরাধ সংঘটিত হয় আজ আফসোস কর্মের কারণে আজকাল মনের মধ্যে অপরাধবোধ কাজ করে আত্মা পুড়ে যায় তার সারা জীবন জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক ক্ষেত্রের প্রতি একটি নেতিবাচক ধারণা আমাকে তৈরি করেছিল এখন এই বয়সে জ্বলন্ত আত্মাকে শান্ত করতে আপনাদের কাছে এসেছি শান্তি ফিরে আসুক জ্যোতিষী বলেছেন নিশ্চয়ই নিজের কর্ম মানুষকে কষ্ট দেয় অম্বল এবং অপরাধবোধের কাজটি কীভাবে হয়েছিল তা দয়া করে আমাকে বিস্তারিত বলুন এর গ্রহের শান্তি এবং সুখ অর্জন করা সহজ হবে প্রফেসর বলেছেন গুরু প্লিজ এটা গোপন রাখুন আমি আমার প্রেক্ষাপট সংক্ষেপে বলবো গল্পটা শুরু হয় এভাবে গুরু আমি পঁচিশ বছর বয়সে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ পাস করি আমি পাস করেছি এর দুই বছর পর এম এ পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে ক্যাম্পাসে স্থায়ী নিয়োগও পেলাম স্থায়ী ভিত্তিতে উপ অধ্যাপকের চাকরি পাওয়া সাধারণ ব্যাপার ছিল না আমিও তখন আলোচনার চরিত্র হয়ে উঠেছিলাম আমার ক্লাসের অনেক ছাত্রই আমার চেয়ে বয়সে বড় ছিল আমি কঠোর অনুশাসনে সবাইকে শিখিয়েছি শুরুতে পড়ালেখা উপভোগ করলেও পরে একঘেয়ে হতে লাগলাম শুরুতে বেতনে সন্তুষ্ট থাকলেও পরবর্তীতে পাঠদানের মাসিক খরচ অসহনীয় হয়ে পড়ে অনুবাদের কাজও শুরু করলাম এরপর রোজগার ভালো হতে থাকে আমি বিভিন্ন প্রবন্ধ এবং সম্পূর্ণ বই অনুবাদ করতাম যেহেতু নেপালি লেখকরাও ইংরেজিতে রূপান্তর করতে চেয়েছিলেন পেশাটি অব্যাহত ছিল টাকার লোভ বেড়েছে সেখানে আমি যখন ক্যাম্পাসে গবেষণাপত্রটি পরিচালনা করতে হয়েছিল তখন আমি কিছুটা বিরক্ত বোধ করি পরে টাকা নেওয়ার পর নিজেই থিসিস তৈরি করা শুরু করি সেখান থেকেও টাকা আসে যে কোন জায়গা থেকে টাকা আসবে যারা জানে কস নতুন অভিজ্ঞতা যোগ হয়েছে শিক্ষকতার পাশাপাশি আমি অনুবাদের কাজ গবেষণা নির্দেশিকা কাজ এবং অন্যান্য লেখকদের সম্পাদনার কাজও শুরু করি সেই সঙ্গে সময় অনুযায়ী ইংরেজি ভাষার কোচিং ক্লাস নেওয়া শুরু করি সব জায়গা থেকে আয় আসছে দেখে আমি হতবাক সুখ আসে যখন প্রচুর অর্থ থাকে চাপা বাসনাগুলো এখন জাগ্রত হয়েছে যাতে সেগুলো পূরণ করা যায় আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার চুল করতে চেয়েছিলাম কিন্তু তখন আমি তা করতে পারিনি আমিও আমার চুলের কাজ করেছি আমি বৃদ্ধ কান সঙ্গে একটি ছোট টপ পরতেন আমি শুধু প্যান্ট এবং জামা কাপড় পরতে পেরেছি আপনার ইচ্ছা অনুযায়ী এটি পরুন ছেঁড়া এড়িয়ে যাওয়া ইত্যাদি নকশাগুলো শৈশব কৈশোর ও যৌবন আমার কাছে বারবার এসেছে আমি জীবনে আমার সাফল্যে খুশি আমার ভালো আয় হচ্ছিল তখন ছোট মানুষকে ভয় না পাওয়ার পর্যায়ে পৌঁছে গেছি ক্যাম্পাসে আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে বিবেচনা করা হতো ততদিনে আমিও একজন সহযোগী অধ্যাপক ছিলাম অভিজ্ঞতার সাথে সাথে আমার গর্ব বেড়ে গেল আমি আমার শিক্ষাগত যোগ্যতাও পেয়েছি তখন আমার খুব ভালো লাগছিল যে কথায় কি করে বলবো সেই সময় আমার দ্বিতীয় সন্তান হয় দুটি সন্তান ঈশ্বরের উপহার রেডিওতে বহুবার শুনেছি দুই সন্তান থাকাকালে আমার পরিবারেও পারিবারিক সুখ ছিল ওই সময় ক্যাম্পাসে আমার এক রিসার্চ স্টুডেন্ট ছিল আমি অনুভব করেছি যে আমি গবেষকের কাজ থেকে যা পাইনি তা আমার স্ত্রীর কাছ থেকে পেতে পারি যিনি বাড়িতে জন্ম দিয়েছেন অনুভূতি আরো শক্তিশালী হয়ে উঠল তাকে কিভাবে বলবে সে মেনে নেয় কি না আওয়াজ করলে কি হবে তা নিয়ে চিন্তা করতে লাগলেন এরপর কয়েকদিন আমি তার কাজ এড়িয়ে যেতে থাকি এই বলে যে এটা তার সাথে হয়নি ওই গবেষকরা বাইরের জেলায় শিক্ষকতা শুরু করেছেন সময় মতো গবেষণার কাজ শেষ না হওয়ায় তিনি খুবই চিন্তিত আমার এক ধরনের সমস্যা তার আরেক ধরনের সমস্যা আমি এমন ভাবে অভিনয় করলাম যেন আমি তার সমস্যা বুঝতে পারিনি আমি তাকে সরাসরি প্রস্তাব দিতে পারিনি আমি মোচর দিয়ে প্রস্তাব দিলাম কাল্পনিক ঘটনার মতো বললাম একজন গুরু নিজেও গবেষণার কাজে সাহায্য করছেন এবং বিশেষ কাজও করে যাচ্ছেন উল্টো আমি তাকে বললাম একটা মেয়ে কত কিছু করতে পারে তিনি এটা সহজ গ্রহণ আমি তার আবেগ বুঝতে পেরেছি এরপর কিছু সহজ পরিবেশ তৈরি হয় আমি তার কাছে খুললাম সেও আমার আরো কাছে আসতে লাগলো আমি তার গবেষণা কাজের জন্য সহজ হয়ে উঠলাম তিন চার দিন পর আরেকটা অজুহাত পেলাম বিশেষ কাজে দুই মাসের জন্য বিদেশে যাচ্ছি তারপর আমি বললাম তোমার গবেষণা শুরু করা যাক মেয়েটি খুব বিরক্ত ছিল এম এ লেভেলের গবেষণা সহজ কাজ নয় সে কালো হয়ে গেল কবে যাবেন স্যার পরের সপ্তাহে আমি বললাম ওহ এটা খুব কঠিন হতে যাচ্ছে তিনি বলেন মাঝখানে আমি তাকে বললাম তুমি এই কাজ করো কোথাও থাকার জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করো দুজনে একসাথে বসতে দাও দুই তিন দিনের মধ্যে সব হয়ে যাবে এমন জায়গা কোথায় হবে সেই উত্তর দিল তোমার বাড়িতে রুম থাকবে আমি বললাম আমি এক আত্মীয়ের ঘরে বসে আছি স্যার সে বলেছিল নেপালের ক্যাম্পাসেও অধ্যাপকদের জন্য আলাদা চেম্বার থাকবে এমন কোনো দিন আসার সম্ভাবনা নেই চত্বরে বসে কি করা যায় উদ্বেগ প্রকাশ করলাম তারপর বললেন এভাবে সম্ভব বাক্যটি থেমে গেল কিভাবে সে বলল স্যার আমি বললাম ধুলি খেলে আমার বন্ধুর একটা হোটেল আছে যেহেতু ওখানে অফ সিজন সবই ফাঁকা আমি সেখানে বসে সব সংশোধন দেখব আপনিও ল্যাপটপ এবং বাকি কাগজপত্র রেখে যান এবং চলে যান দুই দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করা উচিত আমার এখন সময় নেই তাই আমি পরে আসব সে ছিল ভীত কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আর কোনো উপায় নেই স্যার সে বলল আমি সব বললাম আমি বললাম যে আমি আপনাকে পরিস্থিতি বলবো। স্যার আমার কাছে টাকা নেই সে বলল হোটেলটা আমার বন্ধুর আমি ব্যবস্থা করে দিব টাকা নেই আমি বললাম আমি বললাম টাকা নেই আমি আবার আশ্বস্ত করলাম আমরা প্রস্তুত হলাম ধুলিখেলে যাওয়ার জন্য আমরা গিয়ে দুই দিন থাকবো এবং পরের দিন ফিরব বলে নিশ্চিত হলো সিদ্ধান্ত অনুযায়ী আমরা দুজনে আমার গাড়িতে বসে ধুলিখেলে চলে গেলাম আসলে আমি যাকে চিনি তার হোটেল ধুলিখেলে ছিল না আমি এই অজুহাত তৈরি করেছি ধুলিখেলে যাওয়ার পথে অনেক জায়গায় ফোন করলাম আমরা বানেপা গাড়ি থেকে কফি নিলাম যখন আমরা ধুলিখেলে পৌঁছলাম আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম যে আমার বন্ধুর হোটেলে একটি প্রেস কনফারেন্স ছিল এবং সেখানে থাকা ভালো ধারণা নাও হতে পারে সে বলল এখন আমি এসেছি এখন যেখানে খুশি সেখানে বসবো আমার মিশন সম্পন্ন করা হচ্ছে ধুলি খেলে একটা চমৎকার হোটেলে পৌঁছে গেলাম হোটেলে নিবন্ধন করার সময় আমরা একটি ভিন্ন নাম প্রবেশ করি এবং হোটেল ছাড়াই দুই দিন সেখানে থাকি আমি যা চেয়েছিলাম সব পেয়েছি যেহেতু তিনিও একটি ল্যাপটপ নিয়েছিলেন তাই আমরা দুজনেই ল্যাপটপ নিয়ে গবেষণা প্রতিবেদন তৈরি করেছিলাম এভাবেই সে আমার পরিকল্পনার মধ্যে পড়ে গেল আমি বললাম খেলে অনুবাদের একটা ওয়ার্কশপ আছে আমার স্ত্রীর মা আমার স্ত্রীকে সাহায্য করতে এসেছিল কারণ তার ছেলে ছিল ভাত রান্না এবং কাপড় ধোয়ার জন্য একজন সাহায্যকারীর ব্যবস্থা করাই আমার খুব বেশি অনুসন্ধানের কৌশল ছিল না নিশ্চিতভাবে আমি তার সাথে দুদিন খোলামেলা সেক্স করেছি তিনি বারবার অনুরোধ করেছিলেন যে কেউ যেন জানতে না পারে এখানে আসার পর তিনি গবেষণা প্রতিবেদন ছাপিয়ে নিয়ে আসেন আমি চোখ বন্ধ করে সব ছবি ঠিক করলাম এরপর সে কোথায় গেল জানি না এর পরে আমি গবেষণার তদারকি করার সময় একজন মহিলা থাকলে সে অনুযায়ী কাজটি সাজিয়েছিলাম লোকটার আর্থিক অবস্থা ভালো থাকলে গবেষণায় ভর্তি হয়ে যেতাম মানুষ পরিস্থিতির দাস আমি এর পূর্ণ সদ্ব্যবহার করেছি শিক্ষকতা পেশা ছিল বিরক্তিকর ক্যাম্পাসে দীর্ঘ বিরতিতে ত্রিশুলি নাগরকোট সহ বিভিন্ন স্থানে আবাসিক পরিদর্শন করা হয় মেয়ে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাইকে নিয়ে যাওয়া হয় এমনকি কত বিবাহিত মহিলার বিবাহ বিচ্ছেদের খবর শুনেছি কিন্তু আমার অভ্যাস বদলায়নি আমি জানতাম যে একবার আমি একজন ব্যক্তির সাথে দেখা করলে এই চাকরি থেকে অর্থ প্রবাহিত হবে অর্থ আচরণের জন্য গ্রিসের মতো এটা হলো আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমি শিক্ষকতার ব্যাপারে খুব যত্নবান ছিলাম আমি পড়াতে কঠোর পরিশ্রম করেছি বলেই আমি সবার সামনে প্রিয় হয়েছি ক্যাম্পাসে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারে আমাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হতে থাকে অর্জিত নাম দাম সম্মান সময়ের সাথে সাথে আমি অধ্যাপক হয়েছি তারপর আমার বুক আরও চওড়া হয়ে গেল আমি আমার ক্ষেত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তির মতো হতে শুরু করেছি আমি যখন অনুষ্ঠানে গিয়েছিলাম লোকেরা আমার প্রশংসা ভালো গাইতে আগ্রহী বলে মনে হয়েছিল সেই সময়ও অনুবাদের কাজ এসে আমার ছাত্রদের অনুবাদ করানো হয় নাম ছিল আমার আমি জাতীয় ও আন্তর্জাতিক সমাবেশে প্রধান বক্তা ও প্রধান অতিথি হতে শুরু করি বিশ্বের বিভিন্ন দেশে প্রধান বক্তা হিসেবে আমি আমার প্রিয় মানুষদের অনুষ্ঠানে নিয়ে যাই সেভাবে আমার সঙ্গে যারা যেতেন তাদের মধ্যে আমি বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার উদার ও বিস্তৃত সাহিত্য নিয়ে আলোচনা করতাম তিনি খোলা মেলা এবং অন্যদের লক্ষ্য করা সহজ ছিল যেহেতু আমিও তখনকার রাজনীতিতে আগ্রহী ছিলাম তাই চাকরির দ্বিতীয়ার্ধে আমি রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ পাই এর কিছুক্ষণ পরেই আমি স্বয়ংক্রিয়ভাবে অবসর গ্রহণ করি আমি অবসর নেওয়ার কিছুদিন পর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন আমাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুনরুদ্ধারের কোন লক্ষণ ছিল না অবশেষে ডাক্তার রিপোর্ট দিলেন আমার স্ত্রীর এইডস আছে তিনি তাকে বলেনি আমি এর কারণ ছিলাম সেদিন থেকে ক্ষুধা ও ঘুম উধাও ঠোঁট ও তালু সব শুকিয়ে গেছে আগামী দিনে কিছু করার চিন্তাও করতে পারছি না মনে মনে এখন অনুশোচনার আগুন জ্বলছে আমার মন অস্থির হয়ে উঠেছে এবং আমার জীবন বিশৃঙ্খল হয়ে উঠেছে আমার স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনিকে দেখলেই আমি কাঁপতে শুরু করি গুরু আমাকে শান্তি দিন এখন যতদিন বেঁচে আছি আমি শান্তিতে বাঁচতে চাই একটু মলম লাগাও গুরু জ্যোতিষী বলেছেন এখন যা হয়েছে সব ছেড়ে দাও গ্রহের শান্তি থাকতে হবে মনে একটু শান্তি পাবেন এইভাবে ক্যালেন্ডার ফ্লিপ করে তার জন্য অনুগ্রহ করে সোমবার আসুন সাথে ফি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনো কিছু উপকরণের বিবরণ সহ একটি কাগজ দেওয়া এই আইটেমগুলি আনুন প্রফেসর বললেন ঠিক আছে গুরু তিনি সালাম দিয়ে চলে গেলেন বসন্ত সিক্রেট রুম থেকে বেরিয়ে যায় তিনি আবারও গুরু শব্দের অর্থ মনে করেন এবং অর্থ বোঝার চেষ্টা করেন গুরু এমন একটি আদর্শ যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় কিন্তু আজকের যুগে সব গুরুই গুরু নয় বাইরে থেকে ভিতরে একটি জিনিস ভিন্ন তিনি মনে করেন ছাত্র শিক্ষককে চিনতে সক্ষম হওয়া উচিত একইভাবে পরের দিনও জ্যোতিষী বসন্তের ইঙ্গিত দেন বসন্তে নিজেই ব্যাপারটা বুঝবে কেউ একজন নতুন গল্প নিয়ে আসছেন সেই দীর্ঘ হলের মাঝখানে একটি ছোট কেবিন দিয়ে তৈরি একটি জায়গা আছে যা শুধুমাত্র বিশেষ সময়ে ব্যবহার করা হয় বসন্তে প্রবেশের পর বাইরে থেকে চাবি আনার রেওয়াজ রয়েছে সেই কেবিনের ভেতরে বাইরে সবার কথা শোনা যায় এমন ব্যবস্থা করা হয়েছে ভিআইপি তারা আসেন সেদিনের ভিআইপিরা ডাক্তার নামে পরিচিত তিনি সেখানে এলে আবার সংলাপ শুরু হয় এভাবে ডাক্তার বলেছেন গুরু দর্শন জ্যোতিষী বলেন দর্শন কি সেবা করব স্যার ডাক্তার বলেছেন যে গুরুর কাছে আমার হৃদয়ের অশান্তির শিখা প্রশমিত করতে গুরুর কাছে এসেছেন তিনি যেন আমার মঙ্গল করেন জ্যোতিষী বলেছেন আপনার মনে কিভাবে অশান্তি তৈরি হয়েছিল তার ইতিহাস রাখলে গ্রহে শান্তি আনা সহজ হবে ডাক্তার বলেছেন গুরু এই কর্মের কারণে মনের মধ্যে অশান্তির শিখা জ্বলছে আমার গল্পটা এভাবে চলে ডাক্তার হয়েছি বহু বছর হয়ে গেছে প্রায় চল্লিশ বছর হবে আমার বাবা মা অনেক টাকা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছেন আমি যখন ডাক্তার হিসেবে চাকরিতে যোগদান করি তখন বুঝলাম ডাক্তারের কাজটা ঠিক সেবার মতো রোজগারও কম হবে সাধারণ মানুষের বোঝা বোঝাপড়ায় ডাক্তাররা প্রচুর উপার্জন করেন ডাক্তার হয়ে রোগীদের সেবা করতে শুরু করলেই বাসা থেকে বিয়ের চাপ আসতে থাকে এদিকে আমি যে হাসপাতালে কাজ করছিলাম সেখানে একজন নার্স আমাকে পছন্দ করেছে এবং বাড়ি থেকে একবারে বিয়ে করার জন্য চাপ ছিল এটাকে কাকতালিও ভেবেই বিয়ে করেছি আমরা দুজন একই এলাকার হওয়ায় জীবনটা সহজ হতো আমরা একে অপরকে বুঝতে পেরেছি অল্প আয় একটি সুরেলা পরিবেশে জীবন এগিয়েছে আমাদের জীবন সাধারণ নেপালিদের চেয়ে ভালো ছিল প্রাথমিকভাবে আমি একজন ডাক্তার হিসাবে এই ক্ষেত্রে প্রবেশ করে এবং একজন পরিষেবা প্রদানকারী হিসাবে কাজ করতে পেরে খুশি ছিলাম একটু একটু করে ডাক্তারের আয় কি শুধু বাড়ি আর সংসার একজন নির্দিষ্ট ডাক্তার তার আয় কত বলে আরও উপার্জনের আশা করতে লাগলেন আমি পেশাগতভাবে ভাবতে শুরু করি যেখানে আমাকে ডাক্তার হয়ে রোগীদের সেবা করতে হবে প্রথম দিকে আমি একটি হাসপাতালে কাজ করে খুশি ছিলাম পরে আমি অনেক হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র চালাতে শুরু করি এভাবে অনেক হাসপাতাল ও চিকিৎসা সুবিধা থাকলে আয়ও একটু বেশি হতো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি যদি আমার নিজের ডাক্তারই পরিচালনা করতে পারি তবে আর আরো বেশি হবে আমি ডাক্তার স্ত্রী নার্স কিছু সময় পর আমরা একটি ছোট চিকিৎসা সুবিধা শুরু করি আরেকটা বড় হাসপাতালে চাকরি করতাম আমার স্ত্রী আমাদের চিকিৎসা অনুশীলনে পুরো সময় কাজ শুরু করেন আমি সকাল সন্ধ্যা আমাদের মেডিকেল অফিসে থাকতাম আমি অন্য বড় হাসপাতালে আসা রোগীদের আমাদের নিজস্ব মেডিকেল সেন্টারে রেফার করতাম কিছুক্ষণ পর আমাদের মেডিকেল সেন্টারে রোগীর ভিড় সেবা পাওয়া যায় প্রতিটি রোগীর অর্থনৈতিক সামাজিক শিক্ষাগত মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক অবস্থা অধ্যয়ন করে যারা আমাদের চিকিৎসা ক্লিনিকে আসে এমনকি যারা অসুস্থ তারাও ভালোভাবে জেগে উঠবে অনেক নেপালিকে দেখে মনে হচ্ছিল তারা দরিদ্র ও অশিক্ষিত অন্য সময়ে এমনকি যে ব্যক্তি আমার মতো তার গলায় এবং হাতে মোটা সোনার অলঙ্কার পরে তাকে এমন অবস্থানে রাখা হয়েছিল যেখানে সে স্বাস্থ্যের সাথে আপোষ করবে না যদি একজন ডাক্তার নিজে একটি চিকিৎসা কেন্দ্র খুলে তা করতে জানেন তাহলে নেপালের মতো দেশে বস্তায় ভরে গুদামে রাখার জন্য টাকা যথেষ্ট হবে আমি যে অভিজ্ঞতা চিকিৎসার চেয়ে হাসপাতালের আয় বেশি আমি হাসপাতাল খোলার দিকে মনোযোগ দিলাম তারা যেমন বলে নেপালের আইন ঈশ্বরের দ্বারা চলা উচিত নেপালে কেউ যাই করুক না কেন মনিটরিং বডি পরিণত হয়েছে অকেজো অফিসের মতো যারা রাজনীতি করেন তাদের মধ্যে কাপুরুষরা প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দিতেন কেউ এসে সত্যি নিরীক্ষণ করার জন্য একটি সামান্য জিনিস শুকে আসবে নেপালকে মনে হচ্ছিল অর্থ উপার্জনের সোনার দেশ বিদেশিরাও নেপালে স্বাস্থ্য শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ করতে আগ্রহী ছিল বিষয়টা বুঝতে হবে বিদেশি বিনিয়োগ সম্পর্কে আমি এতটুকুই বলতে চেয়েছিলাম হাসপাতাল খোলার আগে আমিও একটু গবেষণা করেছিলাম আমার গবেষণা কোন হাসপাতাল লাভজনক লোকসান কোথায় হাসপাতালটি চালু হলে দেখা যায় যেসব হাসপাতালের ব্যবস্থাপক চিকিৎসকরা ছিলেন তারা লাভে চলে যায় এবং চিকিৎসা ক্ষেত্রে কম বোঝে এমন হাসপাতাল লোকসানে যায় যেহেতু আমার বড় এবং ফুফু আমার ভাইও একজন ডাক্তার তাদের সাথে আলোচনার পর আমার নেতৃত্বে ডাক্তারদের একটি দল গঠন করে একটি হাসপাতাল খোলার সিদ্ধান্ত হয় আমরা একটি ছোট কোণে একটি হাসপাতালের জন্য জমি খুঁজছি আমরা হাসপাতালের জন্য সাতটি প্লট কিনেছি এবং বাকি চৌদ্দটি প্লট আমরা মালিক ব্যক্তিগতভাবে কিনেছি আমাদের কাছে কিছু টাকা ছিল এবং বাকিটা দিতে ব্যাংক আমাদের কাছে এসেছিল মনে করা হয়েছিল যে নেপালের পুরো রাষ্ট্র ব্যবস্থা সেভাবেই পরিচালিত হয়েছিল যেমন বলা হয়েছিল গরিবের জন্য আইন এবং ধনীদের জন্য আনন্দ ওই এলাকায় হাসপাতাল নির্মাণ শুরু করলে হঠাৎ করে জমির দাম বেড়ে যায় আমরা ওই এলাকার জমি ক্রয় করেছি প্রতি রোপণী ছয় লাখ টাকা দরে হাসপাতাল ভবনের কাজ শেষ হওয়ার পর সেখানে জমির দাম বিক্রি হতে থাকে প্রতি আনা চৌদ্দ লাখ টাকায় জমি থেকে আমরা মোটা অঙ্কের টাকা আয় করি হাসপাতাল সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পর আমরা হাসপাতালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই যেহেতু আমাদের বিদেশ থেকে দামি পণ্য আনতে হয় আমরা শুল্ক কর অব্যাহতির জন্য আবেদন করেছি সরকারও শুল্ক কর অব্যাহতির সুপারিশ করেছে নেপালে সরকারি ঘাটিতে বেস এবং বসের স্তর অনুসারে অফার দেওয়ার পরে সমস্ত কাজ সময় মতো সম্পন্ন হয় আমরাও তা অনুভব করেছি আমরা কাস্টমস ট্যাক্স ছাড়ে আমাদের নিজস্ব হাসপাতালের জন্য প্রচুর পরিমাণে যন্ত্রপাতি নিয়ে এসেছি এবং অন্য কোথাও চিকিৎসা পেশাদারদের কাছে বিক্রি করেছি একটি একক মেশিনে লাভ ছিল বিশাল সেভাবে আয় করা সম্ভব হয়েছে হাসপাতাল তৈরি হওয়ার পর চাপ সামলাতে না পেরে এমনভাবে রোগী আসতে শুরু করে সাধারণ রোগীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নেওয়া হবে জাতীয় পর্যায়ে হাসপাতাল অপারেটরদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে কাজ করা হয় রোগীকে এখান থেকে ওখানে পাঠানো হয়েছে কমিশন নেওয়া হয়েছে হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেটরদের একটি নেটওয়ার্ক তৈরি করার পর আমি নিজেই হাসপাতালে কিছু ঘটলে সমন্বয় করতে সক্ষম হওয়ার অবস্থানে পৌঁছেছি আমরা আমাদের নিজস্ব নেটওয়ার্ক হাসপাতাল ব্যবহার করে কিডনি প্রতিস্থাপন করেছি বিদেশি ব্যবসায়ীদের কিডনি প্রতিস্থাপনের সময় একজনের কাছ থেকে দশ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় আমাদের রামে ছাপ দোলাখা ও অন্যান্য জেলায় কিডনি বিক্রির লোক খুঁজে বের করার জন্য এজেন্ট ছিল ত্রিশ থেকে চল্লিশ হাজারে কিডনি বিক্রি করতে প্রস্তুত ছিল গরিব মানুষ আমরা সেগুলো ভারতের বিভিন্ন শহরে পৌঁছে দিতাম এসব কাজে সময়ে সময়ে সমস্যা ও হুমকির সম্মুখীন হওয়ায় আমরা গুন্ডাদের সাহায্য নিতাম একটু একটু করে হাসপাতালের মাধ্যমে আমরা অনেকের কিডনি প্রতিস্থাপন করেছি অন্তরে ভয় থাকলেও টাকার সামনে সব কিছু যায় আমার মনে কোন ভয় ছিল না আমি অনেক হাসপাতালের শেয়ার হোল্ডার ছিলাম এবং লাভের আয়োজন করেছিলাম আমি যেদিকে তাকালাম আমি শুধু টাকাই দেখতে পেলাম যে কোনো অপারেশন করার আগে আঙুলের ছাপ দিয়ে রোগীর সম্মতি নিতাম যদিও অনেক অসুস্থ শিক্ষানবিশ চিকিৎসক প্র্যাকটিস করতে গিয়ে মারা গেছেন চিকিৎসা আইন চিকিৎসা পেশাজীবীদের রক্ষা করেছে মানুষ মারা গেলে কোনো সমস্যা হয়নি হাসপাতালগুলোতে যখন আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল তখনও আমরা আলাদা কিছু অনুভব করিনি আমরা শুধু একটি কেস অনুভব করেছি আমরা রোগী আত্মীয়দের আঘাতের পূর্বাভাস করিনি আমাদের প্রতিদিনের রুটিন এভাবেই কেটে গেল অনেকক্ষণ কখনো কখনো যখন একটি হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকে তখন আমরা সেখানে থাকা অন্যান্য রোগীদের ব্যয় বহন করি ধারণা থাকলেই সুবিধা হবে আমার পেশাগত জীবনের শেষের দিকে করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এই মহামারী চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এমনকি আমেরিকা ইতালি কোরিয়ার মতো উন্নত দেশগুলো করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে সর্বত্র ছিল শুধু ভয় আর আতঙ্ক চীনে যে দেশে রোগটি শুরু হয়েছিল সেখানে চিকিৎসার পাশাপাশি তা নিয়ন্ত্রণে লকডাউনের অনুশীলন করা হয়েছিল অনেকেই লকডাউনের পরিস্থিতির সাথে পরিচিত হয়েছেন তিনিও তা অনুভব করেছিলেন ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে লকডাউন খুবই কার্যকর বলে প্রমাণিত হয়েছে এই রোগের বিষয়ে চীন ও আমেরিকার অবস্থা ছিল শীতল যুদ্ধের মতো সারা বিশ্ব থেকে চীনের দিকে আঙুল তোলার পরিস্থিতি মিডিয়াতেও এসেছে আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ন্ত্রিত অনেক ট্যুর প্ল্যান বাতিল হয়েছে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার পর আত্মহত্যাও করেছেন বলে খবর পাওয়া গেছে ইউরোপ থেকে ছড়িয়ে পড়া খবরে বিশ্ব মানব সমাজ হতবাক হয়ে যেত একটু পরে ভারত ও নেপালেও এই রোগ প্রবেশ করে বিশৃঙ্খলাও হয়েছিল লকডাউনের খবর প্রকাশ করল সরকার ভয় আতঙ্ক ও সংকটের মধ্যে নেপালও আটকে যায় করোনার প্রাদুর্ভাব দেখিয়ে দুর্নীতি সৃষ্টির কাজ সরকারে থাকা লোকজনের মনে হয়েছে কিন্তু কথা বলবে কে সময়ের পর নিজেই মাথার ওপর সংকটের খর্গ তুলেছেন দুই সালের ভূমিকম্পে দেশ যেমন আতঙ্কে আটকা পড়েছিল তেমনি করোনার সময়ও আতঙ্কিত হয়েছিল এটা ইতিহাসের মতো হয়ে গেছে যে নেপালি রাজনীতিবিদরা যখন দেশে সংকট দেখা দেয় তখন ধনী হন যখন দুই সালের ভূমিকম্প হয়েছিল তখন কাঠমান্ডুর জনগণের কাছে সরকারের লোকেরা কি করেছিল তা জিজ্ঞাসা করার জন্য যথেষ্ট এমনকি করোনার সময়ও পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছিল কিন্তু সরকারকে দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে আমরাও এই সময়টিকে ব্যবসার পরিবেশের জন্য সেরা বলে মনে করেছি রোগী বৃদ্ধি রোগ বৃদ্ধি হাসপাতাল প্রশাসনের জন্য উৎসবের মতো আমরা হাসপাতাল প্রশাসকদের একটি মূল দলের সাথে একটি গোপন বৈঠক করেছি বিশ্ব যখন আতঙ্কিত তখন নেপালে করোনা রোগীর সংখ্যাও দ্রুত বেড়েছে করোনার প্রাদুর্ভাব দুটি পর্যায়ে এসেছিল প্রাথমিক পর্যায়ে আমরা হাসপাতালের নেটওয়ার্ক থেকে আরো ভয়কে উৎসাহিত করেছি প্রথম পর্যায়ে গাফিলতি ছিল আমরা রোগীকে ভেন্টিলেটরে রেখেছিলাম কিন্তু আমরা নিজেরা সেখানে থাকা ঠিক মনে করিনি আমরা বলতাম নার্সদেরও নিরাপত্তার হুমকি রয়েছে প্রথম পর্যায়ের প্রাথমিক পর্যায়ে আমরা অযত্নে ও ওষুধের কারণে মারা যাওয়া রোগী দেখে সাধারণ মানুষকে পিপাসার্থ করে দিয়েছি এরপর টাকার কথা না ভেবে হাসপাতালে যান ওই ব্যক্তি রোগীরাও হাসপাতালে থাকতে পারছেন না এমন অবস্থা আমরা সরাসরি ওষুধের দোকানে সহযোগিতা করেছি এবং রোগীর স্বজনদের ফোনে বলেছি যে তারা এত ওষুধ খেয়েছে একটি উইল করা পর্যন্ত গঠিত মানুষ মারা গেলেও ওষুধের দোকান করোনার ওষুধে এক টাকাও ছাড় দেয়নি আমরা হেলিকপ্টারে রোগীদের কাঠমান্ডুর বাইরে অন্যান্য জেলার হাসপাতালে রেফার করি হাসপাতালে ভেন্টিলেটরের সুবিধা কম ছিল একটি হাসপাতালে ভেন্টিলেটর সুবিধা সহ আট থেকে দশটি শয্যা ছিল এমনকি একটি ভেন্টিলেটর সহ একটি বিছানা পেতে মন্ত্রী পর্যন্ত শক্তি প্রয়োগ করতে হবে আমরা দশটি ভেন্টিলেটর নিয়ে হাসপাতালে একজন ডাক্তারকে ডাকতাম ডাক্তাররা সাধারণ হলেও আমরা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সেই তথাকথিত বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন এলেন আমরা প্রত্যেক রোগীর জন্য রাউন্ডিং ডাক্তারের ফি হিসেবে পনেরো থেকে বিশ হাজার টাকা নিতাম আমরা রোগীর কারণে ডাক্তার পেতাম সেই সময় নেপালে অক্সিজেন সিলিন্ডারের সন্ত্রাসও চালানো হয়েছিল আনন্দে আমি নিজেও আমার পেশায় অর্থের জন্য অপরাধ করেছি শুরুতে অবহেলার কারণে কিছু রোগীকে মরতে দিয়েছিলাম আমার মতো অবহেলার কারণে আমার মেয়ের স্বামী ও জামাই অন্য হাসপাতালে রোগীকে চিনতে না পেরে হত্যা করেছে কিছু সময় পর সারা বিশ্ব থেকে করোনা নিয়ন্ত্রণ করা হয় পৃথিবীর প্রায় সব দেশই সেই সন্ত্রাসের রাজ্য থেকে স্বাভাবিক অবস্থায় এসেছে করোনার পর বিশ্বে ফের ডেঙ্গুর ঢেউ ততক্ষণে আমি সক্রিয় পেশাগত কাজ থেকে সরে এসেছি হাসপাতালের নেতৃত্ব ছেড়ে দিয়েছি পরিবারকে সময় দিতে শুরু করলাম তখনই বুঝলাম অনেক কিছু ভুল হয়েছে আদর দিতে লাগলাম তখনই বুঝলাম অনেক কিছু ভুল হয়েছে আমার মেয়েরও সন্তান আছে তারা আমাকে আঁকড়ে ধরে তখন মনে হয় আমিই তাদের বাবার খুনি আজকাল আমি হাসপাতালে গিয়ে শুদ্ধ চিত্তে সেবা করি কিন্তু আমার অতীতের কর্ম আমাকে রাগান্বিত করে হৃদয়ে জ্বলছে আক্ষেপ দিনে সুখ নেই রাতে ঘুম নেই যদিও আমি সমাজের চোখে সৎ দেখাই সম্মানিত আইনের চোখে আমি নিজের হিসেব করে একজন অপরাধী আমি আমার সামনে অনেক ডাক্তার বন্ধুকে দেখি যারা অপরাধী অনেক ডাক্তার ভালো কাজ করেছেন যে ডাক্তাররা সমাজকে ভালোর খোলস খুলে চুষে দিচ্ছেন তারাও ধাপে ধাপে আমি মনে করি এগুলো নেপালিদের চিন্তা কেউ যাই বলুক না কেন তারা তা সহ্য করবে তারা যাই করুক না কেন তারা ওষুধের তারিখ না দেখেই টাকা দেবে নেপালের মতো একটি জায়গায় যেখানে এই ধরনের মানুষ বাস করে বিদেশিরা স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ এবং অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী সরকার আরও রাজস্ব আহরণের অনুমতি দিতে প্রস্তুত আমি যে পথে হেঁটেছি সেই পথে ফিরে তাকালে মনে হয় আমি নরকে যাচ্ছি আমি যতদিন বাঁচি ততদিন শান্তি চাই কিন্তু এই দিনগুলিতে যত বেশি অবসর পাই ততই আমার আত্মা জলে আমি আপনার স্মরণে এসেছি গুরু আমি হিংসার ক্রোধ সহ্য করতে পারিনি আমাকে একটু শান্তি দাও জ্যোতিষী বলেছেন আপনারা সবাই নিজের ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করার প্রতিজ্ঞা করেছেন নিঃসন্দেহে এখন মনের শান্তি পুনরুদ্ধার করা যেতে পারে গ্রহ শান্তি করতে হবে তার জন্য সোমবার আসুন হাতে ছলো করে প্লিজ এইসব নিয়ে আসুন আর গ্রহ শান্তির ফি বাবদ খরচ হয় এক লাখ পঞ্চাশ হাজার এটাও আনো ডাক্তার বলেছেন হ্যাঁ গুরু ডাক্তার সেখান থেকে চলে যায় বসন্তের দমবন্ধ হয়ে পড়লেও মনে হচ্ছে সে কথার মাধ্যমে টিভি সিরিয়াল দেখছে পৃথিবীতে যখন মানুষের অনেক কাজ থাকে তখন সে কথার মাধ্যমে তার দৃশ্য দেখে এই প্রতিটি ঘটনাই বসন্তের মন মগজে অবিরাম তরঙ্গের পাশাপাশি আদর্শিক ও মানসিক তরঙ্গ সৃষ্টি করে জ্যোতিষী হরিনারায়ণ সোমবার বিশেষ গ্রহ শান্তির জন্য উপযুক্ত বলে মনে করেন তাই সোমবার যারা গ্রহকে শান্তিময় করে তোলে তাদের জন্য বলা হয় তারা প্রতিদিন প্রার্থনা রুদ্রী পরা জ্যোতিষীর কাজ করার মতো অন্যান্য কাজ করে কাঠমান্ডুর অন্যান্য জ্যোতিষীদের তুলনায় তার পারিশ্রমিক বেশি তার পারিশ্রমিক ব্যয়বহুল হলেও তার প্রতি আস্থা থাকায় গ্রাহকরা সেখানে আসেন যদিও তার পারিশ্রমিক ব্যয়বহুল তবুও তিনি অনেককে বিনামূল্যে সেবা প্রদান করেন জ্যোতিষীদের মাঝে কিছু খাওয়ার অভ্যাস আছে এমনকি বসন্তেও দেখেছেন বিভিন্ন দেশের মানুষও তার সঙ্গে দেখা করতে আসে জ্যোতিষীর বহু খদ্দের ছাড়া অন্য লোক এলে ভালো লাগে না বসন্তের মনে হয় জ্যোতিষী মা তার জ্যোতিষী স্বামীর প্রতিও সন্তুষ্ট নন জ্যোতিষী হরিনারায়ণ শুধু বসন্তের বাবার বন্ধু নন তিনি একজন নিয়োগকর্তা এবং জ্ঞানদাতাও তিনি তাকে অভিভাবক ছিলেন ভালোবাসাও দেওয়া হয়েছে বাসন্তে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে যে ওই বাড়িতে মাত্র দুজন ধনী লোক আছে এবং তারা পুরোপুরি মিলিত নয় এবং পুরোপুরি সন্তুষ্ট নয় প্রথম দিকে তিনি মনে করতেন যে তার মা এবং বাবার মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল কিন্তু শুরু থেকেই তার মা এবং বাবার উদ্দেশ্যগুলি সামঞ্জস্যপূর্ণ ছিল না একই বাড়ির ছেলে বসন্তেরও একই অবস্থা তারা তাদের মতবিরোধ এমনভাবে প্রকাশ করতেন না যাতে অন্যরা তাদের দেখতে পায় বছরের পর বছর ধরে একই বাড়ির ছেলে হিসেবে বসবাস করে বসন্তে বুঝতে পারে যে দুটি হৃদয়ে একই মনের নয় ভিতরের কথাটা কি বাবাকে বললেন জিজ্ঞাসা করার সাহসও করেনি সে মাকে জিজ্ঞেস করে কেন সে দুঃখী মা হয়ে উঠেছে সেও বেশি কিছু বলল না বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে সম্মান আছে সব ভক্তের বিশ্বাস আছে কিন্তু জ্যোতিষী বাবা মায়ের পুরোপুরি মিলন হয় না যতক্ষণ না বসন্তে এসব বুঝল সে খুশি ছিল বসন্তের অবস্থা চিনতে পেরে তার সুখ উধাও হয়ে গেল তার মনে হয় সে সেই পরিবারের সদস্য সমস্যাটি কী তা চিহ্নিত করতে এবং এটি সমাধান করতে তিনি উদ্বিগ্ন হয়ে ওঠেন বিদেশে থাকা জ্যোতিষী বাবা মায়ের ছেলেদের সঙ্গে যোগাযোগ করে বোঝার চেষ্টা করেন তিনি তারা বলে যে তারা বিদেশে থাকায় এবং সেখানে বিয়ে করেছে তারা সাংস্কৃতিক বিচ্যুতিতে রয়েছে এবং দেশে আসতে পারে না এবং বাড়ির অভ্যন্তরীণ পরিস্থিতি জানে না বসন্তে কিছুটা হতাশ একদিন বসন্তে হঠাৎ খানালের কথা মনে পড়ে খানাল আঙ্কেল মা এই বাড়ি সম্পর্কে কিছু জানেন অন্যদিকে জ্যোতিষ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম চলছে নিয়মিত যে কাজ করছেন তাতেই আটকে আছেন তিনি মনে অনেক কিছু খেলার পর বসন্ত আঙ্কেলকে ফোন করে কিছু জানার জন্য ক্যাম্পাসে গেলে খনাল চাচাকে ডাকে ভান্ডার খাল পার্কে সরল ও পরোপকারী প্রকৃতির খনাল চাচাও এসেছিলেন ভান্ডারখাল পার্কে ভান্ডারখাল পার্কে তারা এসেছিলেন বড় এবং গাছ গাছগাছালিতে ভরা তাই তারা ঘুরে বেড়ালেন এবং গল্প করলেন পার্কে প্রচুর বানর ছিল তাই তাদের মনোযোগ সেখানে আকৃষ্ট হয়েছিল বসন্তে খনাল আঙ্কেলকে জ্যোতিষীর কথা জিজ্ঞেস করে মা বাবার সাথে ভালো হয়নি এর কারণ কি হতে পারে তুমি কি কিছু জান চাচা খানাল বলেন তুমি ঘরের ছেলে হয়েছ ছয় বছর ধরে এই বাড়িতে থাকো জ্যোতিষী হরিনারায়ণের বিয়ে হয়ে থাকো মায়ের ভালোবাসাও পেয়েছো এবং আছ খুঁজে পাওয়া উচিত ছেলে বসন্তে কিছুটা হতাশা ছিল সে আবার খানাল চাচার সাথে এগিয়ে যায় কিছু জানলে বলুন চাচা চাচা খানাল বলেন ছেলে দেখ এটা একটা শহর এখানকার বাড়িগুলো বড় মানুষের মন ছোট এমনকি একই বাড়িতে বসবাসকারী মানুষের মধ্যে মানসিক সংযোগ অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বড় ব্যবধান থাকে তারা একই বিছানায় ঘুমালেও তাদের স্বপ্ন ভিন্ন তোমার বাবার বন্ধু খুব দয়ালু তিনি সহায়ক তিনি তার স্ত্রীকে নিজের জীবনের চেয়েও প্রিয় মনে করেন তারা এই সমাজের মঙ্গল চায় তারা তোমাকে বেশি ভালোবাসে আপনি অবশ্যই এটি সরাসরি অনুভব করেছেন জ্যোতিষীর স্ত্রীও খুব ভালো সে তার স্বামীর খুব যত্ন নেয় তিনি আরও ভাবেন যে আপনি তার নিজের ছেলের চেয়েও প্রিয় এবং আপনাকে ভালোবাসেন ছেলে তাদের ঘরে পরিবারে কোনো দুর্বলতা যেন না আসে মানুষ কিছু হয়েছে নিশ্চয়ই আপনি যখন ব্যথা করেন আপনি স্বস্তি দেওয়ার জন্য কিছু করেন ছেলেদের স্মৃতিও তাকে মাঝে মাঝে বিরক্ত করে বসন্তে আবার বলে পরিবার ভালো প্রেমময় কিন্তু একে অপরকে নিয়ে সুখী দেখছি না তাই আজকাল আমিও চিন্তিত আমি জিজ্ঞেস করি দুজনেই বলে সেরকম কিছু নেই অন্য সময়ে আমি একজন গ্রাহক এলে যে জ্যোতিষী খুশি গম্ভীর হয়ে দেখি চাচা খানাল বলেন আমারও কিছু বিষয়ে সন্দেহ আছে সন্দেহ খারাপ হবে ছেলে এখন তোমার কাজ হলো সেই ঘরকে সবসময় সুখী করা তুমি বাড়ির প্রতিটি আচরণে ভারসাম্য খুঁজে পেয়েছো অন্য যুগেও এমন লোকের দেখা হবে না এভাবে কয়েক মুহূর্ত বকবক করার পর তারা সেখান থেকে আলাদা হয়ে যায় সেই কথোপকথন থেকে বসন্তের কৌতূহল মিটবে না সে চিন্তিত হয়ে কেন্দ্রে ফিরে আসে ধরা যাক সেখানে কিছুই নেই এবং নিয়মিত কাজ চলছে দিন যেতে জ্যোতিষী বাবা আরও উত্তেজিত হয়ে উঠেছেন মায়ের দুঃখ দেখে বসন্ত ভাবছে কি করা যায় একদিন এভাবেই সময় কাটছে কেন্দ্রের সামনে পুলিশের একটি ভ্যান থামে নিচের নিরাপত্তা কর্মীরাও বিভ্রান্ত সে ভাবছে কেন পুলিশ এল পুলিশ জিজ্ঞাসা করল জ্যোতিষী হরিনারায়ণ কোথায় জ্যোতিষী উপরে আছে জানার পর পুলিশ উপরে উঠবে আশপাশের পরিবেশে প্রচণ্ড হইচই ও হইচই পড়ে যায় এমন সময় বাসন্তেও ক্যাম্পাস থেকে বাসায় আসেন সেখানকার পরিস্থিতি বোঝার পর তিনিও খুব ভয় পেয়ে যান তার মনে অনেক কিছুই খেলা করে অনেক ভিআইপি সেখানে সেবা নিতে আসতেন তাদের কেউ কেউ বিশৃঙ্খলা করেছে সে ঘটনাগুলোকে সেভাবে দেখে এবং সমাধানের জন্য চিন্তিত হয়ে পড়ে মা জ্যোতিষী রান্নাঘরের একটা চেয়ারে ভ্রুকুটি করে বসেছিলেন খালা ভান সাহস দেওয়ার চেষ্টা করছিল বসন্তে মাকে জিজ্ঞেস করলেন মা কেন পুলিশ এখানে এসেছে কেন পুলিশ বাবাকে নিয়ে গেছে এখন আসা যাক আমাদের পরিচিত পুলিশ অফিসারের দিকে মা বলে যাই হোক বাবা এখন আতঙ্কিত হবেন না ঘটনা অনুসরণ করুন পুলিশ এত বড় লোককে ধরে নিয়ে মেরে ফেলে না পুলিশ কেন তাকে নিয়ে গেল তারপর আমাদের লোকদের ছেড়ে দিতে হবে এখন এই সব দায়িত্ব আপনার মাথায় এসেছে আপনি পরিণত যুবক হয়ে গেছেন পরিস্থিতি সামলাতে হবে আমি সবসময় ধন্য আমার ছেলে হও আমি পড়ে গেলেও তোমার পড়া চলবে না ছেলে বসন্ত মায়ের আরও কাছে যায় সে মায়ের হাত দুটো ধরে বলে মা আমি যেভাবেই হোক বাবাকে মুক্ত করব মা বসন্তকে জড়িয়ে ধরে বলে ছেলে এখন তুমি আমাদের একমাত্র সমর্থন ওই দিন পুলিশ জ্যোতিষীকে কাছের থানায় রাখে বসন্তের আদর্শ ব্যক্তিত্ব ছিলেন জ্যোতিষী হরিনারায়ণ তার কেন্দ্রে প্রতিদিন অনেক খদ্দের আসতেন তাদের মধ্যে অনেক ধরনের তরঙ্গ তৈরি হয়েছিল বসন্ত থানায় গিয়ে জ্যোতিষীর সাথে দেখা করে ছেলের মতো বসন্তের সঙ্গে কথা বলার সময় মাথা নত হয়ে যায় ছেলে কেউ আমাকে প্রতারণা করেছে পরিস্থিতি নিয়ে কথা বলার পর সেখানকার খোঁজ খবর নেন বসন্ত মাদক ব্যবসার অপরাধে তদন্তের জন্য জ্যোতিষীকে আটক করেছে পুলিশ বসন্তে সেখানকার পুলিশ অফিসারদের বলে যে এটা হতে পারে না পুলিশ জবাব দেয় এখন আমরা তদন্ত পর্যায়ে আছি নির্দোষ হলে তাকে মুক্তি দেওয়া হবে এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তার শাস্তি হবে বেশি চিন্তা করবেন না যাই ঘটুক না কেন ধৈর্য ধরুন সেখান থেকে বাড়ি ফেরে সে বৃষ্টির ফোটার মতো মনের মধ্যে প্রশ্নের বন্যা বয়ে যায় তার মন বলছে এই সব কারও ষড়যন্ত্র যেহেতু তিনি ছয় বছর ধরে জ্যোতিষীর আশ্রয় ছিলেন তিনি সর্বদা তার কাছে প্রণাম করেছিলেন ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি পৌঁছে একটি জ্যোতিষ কেন্দ্র সহ একটি বাড়ি নির্জন বলে মনে হচ্ছে মা রান্না ঘরে সেই সরাসরি তার মায়ের কাছে যায় এবং তাকে তার সংগ্রহ করা খবর জানায় ভান্সের আন্তও সেখানে থাকায় মা তাকে অন্য ঘরে নিয়ে গেলেন এবং অনেকক্ষণ খবর নেন মাকে সকলের উদ্দেশ্যে বাসন্তের বার্তা মা চিন্তায় পড়ে যায় একজন মানুষের জীবন কোমরের চাকার মতো এটি ঘুরতে থাকে জীবনে কখনো রোদ থাকে আবার কখনো অন্ধকার আজ বসন্তে এসেছে এক নতুন অনুভূতি অচেনা মানুষের অনেক গল্পের অনুভূতি পাওয়ার কথা সে সবসময় মনে রাখে তার দৈনন্দিন জীবনে অশান্তি লেগেই আছে সেই ঘরের ঘুমও উধাও হয়ে গেছে সবাই ভাবছে কখন আলো হবে আর বাবার সাথে দেখা হবে পরদিন সকালে বাসন্তে খাবার নিয়ে যায় সকাল আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা করার সময় থাকে এমন সময় খাবার নিয়ে আসে বসন্তে সেই মিটিংয়ের টিকিট কেটে দেখা করতে যায় সেখানে থাকা পুলিশ জ্যোতিষীর সঙ্গে বসন্তের বৈঠকের ব্যবস্থা করে একটি ছোট জানালা দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হয় জ্যোতিষী মাকে নিয়ে সে খুব চিন্তিত অন্যান্য টোল প্রতিবেশীরাও এ বিষয়ে খোঁজ খবর নেন আমি কয়েকদিনের মধ্যে চলে যাব ততক্ষণ পর্যন্ত ছেলে তোমাকে ঘর দেখাশোনা করতে হবে দুজনেই একে অপরকে উৎসাহিত করেছিলেন বসন্তে তদন্তকারী অফিসারের সাথে দেখা করেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে তথ্য নেন তদন্তকারী কর্মকর্তা বলছেন জ্যোতিষীর বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে জ্যোতিষ কেন্দ্র থেকে জ্যোতিষীকে আনা হলে কিছু ব্যাগও জব্দ করা হয় এবং পাঁচ কেজির বেশি মাদকদ্রব্য রয়েছে বলে জানা গেছে যা আইনে নিষিদ্ধ বসন্তের কাছে তথ্য পায় যে তার বিরুদ্ধে জ্যোতিষী কেন্দ্রের ছদ্মবেশে নিয়মিত মাদক ব্যবসার অভিযোগ রয়েছে পুলিশ বলছে সেও মাদক সেবনকারী এটা বিশ্বাস করতে বসন্তের খুব কষ্ট হয় বাসন্তে ঘরে আসে বাড়িতে মা বসন্তের অপেক্ষায় বসন্তে মাকে সব খুলে জিজ্ঞেস করে মা সে কি ওষুধ খেয়েছে মা বললেন ছেলে ওটা ওর বদ অভ্যাস ছিল সে মাদক ছিল সে জানত না সে কি খেয়েছে কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সে যা খেয়েছে তা খাওয়ার জন্য সে নিজেকে ইঞ্জেকশন দিত এই অভ্যাস তিনি শিখেছেন বেনারস থেকে তাই ভাবতে লাগলাম বেনারসে থাকব না নেপালে চলে যাই তিনি ছিলেন ভানারসে হালকা শিক্ষান আমরা নেপালে এসে এখানে বসবাস শুরু করি এখানে আসার পর তিনি কয়েক বছর নিরাপদ বোধ করলেও কয়েক বছর পর আবারও একই নেশায় পড়ে যান তার সাথে চব্বিশ ঘন্টা কথা বলার পরেও আমি পারবো না কি করব ছেলে ছেলেদেরও অল্প বয়সে পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হয়েছিল বৃদ্ধ সেই ফাঁদে পড়ে গেল ওর আচার আচরণ দেখে মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি খদ্দের হিসেবে এখানে আসা অনেক মাদক মাদকসেবী ছিল সেই মালামাল এখানে রেখে অনেকের কাছে সরবরাহ করে আসছে এমনকি অনেক দিন জানতাম না আমি তাকে বলেছিলাম যে এটা না করতে নিজে খেতেন অন্য কেউ দিতেন এই বাড়িতে আসার পর একটু সাবধানে ব্যবসা করতেন আমি নিজেকে এই কথা বলতে পারিনি আমি খুব ভয় পেয়েছিলাম যে আপনিও খারাপ অভ্যাসে পড়ে যাবেন মাঝে মাঝে মনে হয় ওকে পুলিশের কাজ থেকে তুলে নিয়ে ঠিক কাজটা করেছে কিন্তু আমি কি করে ভুলি যে উনি আমার স্বামী তিনি আমাকে এত ভালোবাসতেন যে তার পবিত্র ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে না হলে আমি ইতিমধ্যে মারা যেতাম তুমি এখন কি করছো সময় এটা করবে সময় শক্তিশালী তিনি কাঁদতে লাগলেন বললেন ছেলে তুমি আমাদের ছেড়ে যেও না মায়ের চোখের জল মুচতে মুছতে বলে বসন্তে মা তুমি মহান এভাবে কান্না করে নিজেকে দুর্বল করো না সবকিছু ঠিক হয়ে যাবে বলে চিন্তা না করার জন্য তিনি তাকে সান্ত্বনা দেন জ্যোতিষী ওই বাড়িতে না থাকায় জ্যোতিষ কেন্দ্রটি জনশূন্য কর্মচারীরাও মুখ ফুবড়ে বসে আছে জ্যোতিষীর স্ত্রী যন্ত্রণায় কাতর এরপর কি হবে তা নিয়ে সবাই চিন্তিত মায়ের কাছ থেকে আরও কিছু জানার পর বসন্তের মনে হয় সে গোপন ঘরে বসে গল্প শুনছে বসন্ত অতীতের জন্য আফসোস করে তার মনে প্রশ্ন আসে আমি কেন বাবার কর্মকাণ্ড ঠিক মতো দেখলাম না আজ পর্যন্ত বাসার রুম চেক করিনি কেন আমি ক্যাম্পাস থেকে আসার পর কেন আমি যা করেছি তা সহজভাবে করলাম আর তার মন উত্তর দেয় আমি গ্রামের একজন গরিব ছেলে আমার বাবা আমাকে আদর দিয়েছেন আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন জ্ঞান অর্জনের পরিবেশ দিয়েছেন পৃথিবীতে এমন মানুষ নেই তিনি ছিলেন আমার আদর্শ একজন আদর্শ ব্যক্তিকে নিয়ে প্রশ্ন নেই আমিও সব সময় তার প্রতি শ্রদ্ধাশীল থাকতাম এটা হতে পারে এমনকি বাসন্তেও কখনো স্টোর রুমে গিয়ে দেখেনি ঘরটি বড় হওয়া উচিত ঘরগুলি প্রশস্ত হওয়া উচিত স্টোরেজ পূর্ণ হওয়া উচিত একটা বিশেষ সময়ে ঘরে একটা চাবি রাখার গল্প আর সেই চাবিটা নিজে জ্যোতিষী রাখার গল্পটা একটা সিনেমার মতো তার মনে বাজতে থাকে এসব কথা মনে পড়ে বসন্তের মনে হয় পরিস্থিতি আগের মতোই ছিল কিন্তু মন মেনে নিতে পারছে না আজ পরিস্থিতির একটি নতুন পাতা তার সামনে রাখা হয়েছে যা খোলা কিন্তু সবই যেন পর্দার ভিতরে নাস্তা করে বাবার সাথে দেখা করতে যাচ্ছি বিকেলে বাড়িতে আসা লোকজনের সাথে দেখা করা স্ব অধ্যয়ন করা সন্ধ্যায় আবার বাবার সাথে দেখা করা এবং সন্ধ্যায় মাকে সান্ত্বনা দেওয়া বাসন্তের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে এভাবেই তিন মাস চলে তার দৈনন্দিন জীবন তিন মাস পর আদালতে হাজিরা দিতে হবে এরপর থানা থেকে আদালতের মাধ্যমে জেলে যায় জ্যোতিষী যেহেতু বসন্ত আইন পেশাজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন তাই শাস্তি কী হবে তা দেখার বিষয়ে কারাগারে থাকলেও নিয়মিত দেখা করতে তিনি অনুপস্থিত ছিলেন না থানায় আপনার মতো চাল আনতে হবে না তবে তারা নিয়মিত ফল নিয়ে যায় বাবাকে তার পক্ষে যা করতে হবে তার কম কিছু করতে দেবেন না মাঝে মাঝে মাকেও নিয়ে যায় বিদেশে থাকা ছেলেরা এই খবর শুনেও নেপালে এসে কিছু করতে পারে কিনা দেখার চেষ্টা করে না মা ফোন করলে তারা বলে যে যা হয় আইন অনুযায়ী হয় তাই ঘাবড়াবেন না অন্যরা যোগাযোগ রাখে না একজন মায়ের সান্ত্বনা এবং সমর্থন উভয়ই প্রয়োজন তখন বসন্তে বাড়ির অবস্থা বুঝতে না পারায় বাবা কষ্টে ছিলেন কিন্তু সামনের দিনগুলোতে যেন মায়ের কষ্ট না হয় সেদিকে তিনি সতর্ক ছিলেন তিনি গ্রামে তার বাবা ও ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেন এবং তাদের সমস্যা দেখাশোনা করেন পরিবার ও সমাজের অবনতি নিয়েও তিনি চিন্তিত সারা দেশে পরিবারের স্বাচ্ছন্দ্য না থাকলে সম্মিলিতভাবে কি করা যায় সেদিকেই তার মনোযোগ নিবন্ধ বাড়িতে এমন পরিস্থিতি জীবন চাপের এবং তার গুরুর ডিগ্রির চূড়ান্ত পরীক্ষাও আসছে বসন্তে চারদিক থেকে উত্তেজনা আর চাপ তার মনে আছে মানসিক চাপ এবং চাপ একজন মানুষকে ফিট করে এবং এটাই বাস্তব জীবনের পরীক্ষা তারপর সে নিজেই সিদ্ধান্ত নেয় আমাকে আসন্ন সব পরীক্ষায় পাশ করতে হবে এর জন্য আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমি সব পরীক্ষায় পাস করব এভাবেই সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে বসন্তে সব সামলে নেয় আজকাল তিনি অনেক মানুষের সম্পূর্ণ অভিভাবক হয়ে উঠেছেন একদিন জ্যোতিষীর সাথে দেখা করতে গেলে বসন্তকে বললেন বাছা আজ তোমার সাথে আমার অনেক কথা আছে ধৈর্য ধরে আমার কথা শোন আমি এখানে আরো বলতে চাই আমি যতই কথা বলি না কেন আমাকে সময় দিতে হবে বসন্ত গম্ভীর হয়ে শোনার জন্য প্রস্তুত হয় তখন জ্যোতিষী বাবা বলতে শুরু করেন ছেলে আমার জন্ম পাঁচঠার জেলার এক গ্রামে আমার জন্মের সময় আমি খুব অসুস্থ ছিলাম আবার কেউ কেউ বলেন খালাকে জন্ম নিয়েও পণ্ডিত অসুস্থ হয়ে পড়েন আমাদের খালক হলেন পণ্ডিতের খালাক বাবা এবং দাদা দুজনেই পণ্ডিত ছিলেন ছোটবেলায় আমার বাবা আমাকে অনেক আদর করতেন আমাকে খুশি করতেন তেমন কিছু ছিল না তখন আমি খুবই দুর্বল ও দুর্বল ছিলাম আমার বাবা একবার চীন দেখতে এক জ্যোতিষীর সাথে ধনকুটায় গিয়েছিলেন সেই জ্যোতিষী নেপালের পূর্বাঞ্চলীয় পাহাড়ে একজন সুপরিচিত জ্যোতিষী জ্যোতিষী আমার নাম দেখে বললেন যে সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা নেই তারপরে বাবা খুব দুঃখিত হয়েছিল বাবার সাথে সাথে জিজ্ঞেস করলেন সমাধান কি হবে হয়েছে জ্যোতিষী বলেছেন যে তার সমবয়সী ছেলের সাথে বন্ধুত্ব করা উচিত গ্রহটি সেই ছেলেটির দিকে চলে যায় মরে গেলেও মরে যাবে সে বলে তোমার ছেলের দিন ঘুরে যাবে এরপর বাবা পাঁচথরে গিয়ে ছোট ছেলেকে নিয়ে বাড়ি তল্লাশি করেন কারণ সে যেভাবেই হোক আমাকে বাঁচাতে চেয়েছিল একই সময়ে তিনি অনেক দিন নিখোঁজ ছিলেন এবং তাকে খুঁজতে গিয়ে তিনি দেখতে পান যে আপনার পিতার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল এবং আপনার পিতাও আমার বয়সী তাই তিনি আমার সাথে বন্ধুত্বের প্রস্তাব দেন তারা দেখা করে খুশি খানাল ভাই বললেন যে আমরা লাগিয়েছি তুমি যান আপনার বাবার পরিবার কি জানে বন্ধুত্বের এমন জটিলতা সম্পর্কে এরপর আমার অসুখ সেরে গেছে তোমার বাবা প্রায়ই অসুস্থ থাকতেন ওই ঘটনার পর হঠাৎ করেই জ্যোতিষীদের প্রতি আমার বাবার বিশ্বাস বেড়ে যায় কয়েক বছর পরে তিনি আমাকে একই জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে বললেন আমি আমার ছেলেকেও জ্যোতিষশাস্ত্র শেখাই আমাকে দেখতে হবে তার ভবিষ্যৎ কেমন এটা জ্যোতিষশাস্ত্র পড়তে পারে তারপর সিদ্ধান্ত ঠিক হলো এবং তিনি ভানারসের একটি আশ্রমের ঠিকানা দিলেন যাতে আমার জ্যোতিষশাস্ত্র পড়তে সহজ হয় খাবার ও বাসস্থানের যাতে কোনো ঘাটতি না হয় সে ব্যবস্থাও করেন তিনি তখন পাঁচথরের মতো পাহাড়ি মানুষের পক্ষে বারাণসী শহরে গিয়ে পড়াশোনার টাকা দেওয়া সম্ভব ছিল না আশ্রমটি নেপাল থেকে আসা ছাত্রদের প্রধান গন্তব্য ছিল ভানারসে ভালো করে পড়াশোনা করতে পারিনি পাহাড়ে জন্ম নেওয়া শিশু হিসেবে ভ্যানারস পরিবেশে টিকে থাকা খুবই কঠিন ছিল আমি আশ্রমে থেকেছি আশ্রমের নিয়ম পালন করেছি গুরুর পাঠ ও সেবা করেছি সাধারণ স্তরের পড়াশোনা এবং গুরুর সেবা করে দিন কাটানো আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছিল গুরু ও সেবকদের নিজস্ব পোশাক ছিল শৃঙ্খলা ও আচরণ ছিল অত্যন্ত কঠোর সকলেরই লম্বা দাড়ি ও চুল ছিল গুরুরা এমন কিছু খাবার খেতেন যা আমরা জানতাম না এবং তাদের নৈতিক আচরণও আলাদা ছিল কখনো কখনো তারা দাসীর সেবাও পেতেন বারাণসীর সব রাস্তায় নেপালি ভাষী লোক পাওয়া গেছে একটু একটু করে নেপালের দিকে বৃষ্টি থেমে গেল বছরে একবার বাবাও বেড়াতে আসতেন নেপালের প্রায় সব জেলা থেকে শিক্ষার্থীরা সেখানে পড়তে আসত ভানারস শহর সমগ্র ভারতে একটি শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল আমি উত্তর মধ্যপ্রদেশে আমার স্তরের পড়াশোনা স্বাভাবিকভাবে শেষ করেছি আমি শাস্ত্রী স্তরে পড়াশোনা করেছি আলাদাভাবে কাজ করার সময় এবং নিজের ঘরে বসে আমার চাচাও সেখানে এসে ব্যবসায় জড়িয়ে পড়েন তার একটি শাড়ির দোকান ছিল এবং ব্যবসা ভালোই চলছিল তখন নেপালি বংশোদ্ভূত ব্যবসায়ীদের ব্যবসাও ভালোই চলছিল আমি শাস্ত্রী পড়ার সময়ে তাকে বিয়ে করেছিলাম তার পরিবার ছিল একটি পরিবার যা এক প্রজন্ম আগে থেকে সেখানে বসবাস করে আসছিল তাদের পাহাড়ি বাড়ি ভোজপুরের দিকে আমি শাস্ত্রী পড়ার সময় বেনারসের ভুল সঙ্গে পড়ে ওষুধ খাওয়া শুরু করি সেই মালামাল বিক্রি করেও ভালো টাকা রোজগার করেছি আমি খারাপ দেখে আমার শ্বশুর আমাদের কাঠমান্ডু পাঠানোর সিদ্ধান্ত নেন তারা কাঠমান্ডুতে এসে গৌরীঘাটে আমাদের জন্য দুটি রোপানি জমি কিনেছে প্রথমে আমরা নেপালে এসে সেই জমিতে বসতি স্থাপন করি তখন কাঠমান্ডুতে জমির দাম এত বেশি ছিল না আমি যখন বেনারস থেকে কাঠমান্ডুতে আসি তখন আমি শাস্ত্রী স্তরের পড়াশোনা শেষ করিনি একইভাবে জ্যোতিষশাস্ত্রও সম্পূর্ণ হয়নি বেনারসে আমি একটি জাল সার্টিফিকেট তৈরি করেছি এবং কাঠমান্ডুতে একটি জ্যোতিষ কেন্দ্র খুলেছি শুরুতে জ্যোতিষ কেন্দ্রে সেবার জন্য মানুষ আসতেন না পশুপতি এলাকায় গোপনে মাদক সরবরাহ করতাম ভালো টাকা রোজগার করতাম সেই অর্থ কাঠমান্ডুতে থাকা সহজ করে দিয়েছে সাম্প্রতিক ডিঙ্গুলিতে আমাকে কাঠমান্ডুর বিখ্যাত জ্যোতিষী বলা হয় আমার গোপন চাকরি লোকে বিশ্বাস করার পর অবাক হওয়ার কিছু থাকবে না ছেলেরা অল্প বয়সে বিদেশে সেন্ট ছেলেরা একটু একটু করে দূরে সরে গেল তুমি বাড়িতে এসে আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম আর্থিক সংকটের সময় মাদক ব্যবসা আমাকে সাহায্য করেছিল তাই আমি লুকিয়ে সেই ব্যবসা চালিয়ে যাই আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীরা আমার সাথে যোগ দেয় আমি অনেক টাকা রোজগার করেছি বারদিয়ায় চারটি কৃষি ফার্ম খুলে চল্লিশ বিঘা জমি যোগ করা হয়েছে একইভাবে সপ্তরীতে চল্লিশ বিঘা জমি যুক্ত হয়েছে আমি এমনও জানি না যে আমার স্ত্রী এটি সম্পর্কে জানে তবে কখনোই এটি দেখতে যায়নি ধর্ম ও ঐতিহ্যের আড়ালে নিজের নাম করেছিলাম কিন্তু ভেতরে ভেতরে অনুশোচনায় পড়ছিলাম আমার আত্মা আমাকে দুঃখ দিয়েছে মনকে শান্ত করার জন্য আমার মতো প্রকৃতি সন্ধানীদের সব গল্প শুনে মজা পেতাম আমি এটি করতাম কারণ এটি আমার মনকে শান্ত করেছিল তুমি আমার বাড়িতে এসে পাঁচথরের পবিত্র হাওয়া জল খেয়ে বড় হয়েছ কাঠমান্ডুর আবর্জনায় যাতে মিশে না যায় সেজন্য আমি তোমাকে টাকা দিতে বাধা দেয়নি আমি তোমাকে সংসবাদী বান্দার গল্প বলেছি যাতে তোমার মধ্যে পবিত্র চিন্তা দৃঢ় হয় আপনি যদি একটি ভালো পরিবেশ না পান তবে আপনি সবকিছু থেকে রক্ষা পাবেন কারণ মানুষের অবনতি হবে আপনি পরিণত এবং সমাজ বোঝেন এখন সময় আমাকে আপনার সাথে আরও পরিচয় দিয়েছে আমার ক্লায়েন্টদের বিশ্বাস করানো একটি ঐতিহ্য যে তাদের সোমবারই গ্রহের শান্তি থাকা উচিত তাদের কেউই গ্রহের শান্তির পদ্ধতি জানত না এমন কি আমিও না কিন্তু মানব জাতি ভেড়ার মতো যখন কিছু ঘটে তারা সেখানে যায় বাস্তবতার কথা কেউ শোনে না দেখো ছেলে এখন পর্যন্ত পুলিশ শুধু আমার মাদকের তদন্ত করেছে পরে স্বর্ণ ব্যবসার পরিসরেও টানা হবে আমার শিক্ষাগত যোগ্যতার জালিয়াতি চক্র মাদক ব্যবসা ও অবৈধ বন্যপ্রাণী ব্যবসার সাথে জড়িত আমার কিছু ভুলের ভিত্তিতে তারা আমাকে এই জালে ফাঁসিয়েছে এখন আমি আইনের দখলে আছি পুলিশ যেমন আমার অপরাধ তদন্ত করছে আমি এর থেকে পালাতে পারি না ছেলে এখন তোমাকে জ্যোতিষী মায়ের সেবা করতে হবে ভালো যত্ন নেওয়া হলো আপনি বেঁচে থাকা পর্যন্ত যত্ন নেওয়া এবং মারা যাওয়ার পরে ফেলে দেওয়া অন্যরাও জানালার বাইরে বসন্তের দৃশ্য দেখছে যেখানে জ্যোতিষী হরিনারায়ণ জানালার ভিতর থেকে কথা বলছেন জেলের ভেতরে নিরাপত্তা ও পুলিশ তাই আজ যতই কথা বলুক না কেন তারা মুক্ত নিভে যাওয়ার সময় প্রদীপের মতো তাদের উজ্জ্বলতা আছে কিন্তু সময় অনুকূল নয় ছেলে আজ তোমার সাথে অনেক কথা বলবো। সে বলে তোমাকে একটা কথা বলবো তুমি পরিণত নেতিবাচক পড়ে যাবেন না বসন্তে বলে বলুন জ্যোতিষী বললেন বাচ্চা এখন আমি জেলের ভিতর মারা যেতে পারি আমি মরে গেলে তুমি তোমার বাবা ভাইকে গ্রাম থেকে ডেকে সেই বাড়িতে থাকো তোমার বাবা অল্প বয়সে না বুঝেই আমার জন্য হাল ছেড়ে দিয়েছিলেন আমার স্ত্রী তোমার মা তোমার বাবার সাথে ওর বিয়ে ঠিক কর এটা করুন চারজনের একটি পরিবার সম্পূর্ণ তোমাদের চারজনের কেউ আলাদা হলে আমার আত্মা শান্তি পাবে না আপনি এটা ঠিক করতে হবে কথা দাও ছেলে জ্যোতিষী বাবার কাছ থেকে কল্পনার বাইরের কথা শুনে বসন্তে কান্না আসে এমন সময় জ্যোতিষী বলেন বাছা শক্ত হও আপনি দুর্বল হতে পারবেন না তোমাকে আমার আরো কিছু বলার আছে বাড়িতে আমার প্রার্থনা কক্ষে একটি চাবি সহ একটি বাক্স রয়েছে আমার মৃত্যুর পরে সেই বাক্সটি খুলতে হবে জমির দলিল অন্যান্য দলিল ও চিঠিপত্র রয়েছে তারপর এটি খুলুন এবং আপনার বুদ্ধি ব্যবহার করে কাজ করুন জীবনে ভুল করবেন না একটা ভুল লুকানোর জন্য হাজারটা ভুল করতে হয় তাই একটা ভুলও করবেন না আপনি যদি ভুল করে থাকেন তবে তা অবিলম্বে প্রকাশ করুন এবং ক্ষমা প্রার্থী মানুষ ভুল করতে পারে কিন্তু তাদের সংশোধন করা উচিত উন্নতি করতে না পারলে জীবন ধ্বংস হয়ে যাবে এখন আমার দিকে তাকাও একইভাবে জ্যোতিষী হরিনারায়ণ বসন্তকে অনেক কথা বললেন বসন্ত মাথা নেড়ে শোনে বিদেশে থাকা ছেলেদের কথা মনে পড়ে পাঁচথরের বন্ধুর কথাও মনে পড়ে গেল এবং শেষে স্ত্রীর কথা মনে করে বসন্তকে চলে যেতে বললেন সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল বসন্তে কখন রাস্তা কেটে গেছে তার জানা নেই বাড়িতে এসেই মন খারাপ হয়ে গেল তখন তার মনে হয়েছিল কারাগার আর বাড়ির মধ্যে কোনো দূরত্ব নেই বাড়িতে গিয়ে মাকে বিয়ে ছাড়া সব কথা খুলে বলল কথায় আছে যা ঘটবে তা কেউ পরিবর্তন করতে পারবে না যা ঘটেছে তাই ঘটেছে দিন গেল রাতও গেল পরদিন সকালে খবর আসে জ্যোতিষী হরিনারায়ণ রাতে জেলের টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি অতীতে ছিলেন অপরাধ প্রমাণ হওয়ার কথা ছিল তিনি শাস্তির পূর্বাভাস দিতে গেলেন তিনি তার পরিবারের কাছে তার শেষ বার্তা পাঠিয়ে আত্মহত্যা করেছেন দাহের আগে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ নিয়ে যাওয়া হয় পশুপতিতে শেষ শ্মশানে বসন্তে নিজে বসলেন এভাবে জ্যোতিষী হরিনারায়ণের জীবন শেষ হয় হরিনারায়ণের কারণে বসন্তে ভালো ও পাকা হয়ে গেল স্নাতকোত্তর অধ্যয়নে বিশেষ বিভাগে উত্তীর্ণ হন তার অধ্যয়নের বিষয় ছিল নেপালি সংস্কৃতি জ্যোতিষশাস্ত্র কেন্দ্রের মাধ্যমে তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিক জ্ঞান অর্জন করেন সে জীবনকে বোঝে সে পৃথিবীকে বোঝে সে তার কর্তব্য বুঝেছে এই পরিবারের কাছে তিনি চির ঋণী থাকবেন তিনি যদি হরিনারায়ণের কাছে না আসতেন তবে তিনি এভাবে পরিণত হওয়ার সুযোগ পেতেন না হঠাৎ মনে পড়ে গেল অতীতের কথা তিনি তার জীবনের সাথে জড়িত সকল মানুষকে স্মরণ করেন এবং সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান তারা গৌরীঘাটের একটি বাড়িতে অবস্থান করছিলেন এখন যদি শুধু বাড়িতে নিরাপত্তারক্ষী রাখার খরচ বাড়ানো হয় তাহলে নিরাপত্তারক্ষী রাখার ব্যবস্থা তুলে দেওয়া হবে পরিবারের বাকি সদস্যরাও একইভাবে জীবনযাপন করেন সময়ের সাথে সাথে জ্যোতিষী হরিনারায়ণের যা বলা হয়েছে তা বাড়িতে বলা সম্ভব হয় না এবং এর পরে তিনি ভিতরে ভিতরে বিচলিত হন কাকে বলতে বলতে খানালের কথা আবার মনে পড়ে তার বসন্তে খানাল কাকার কাছ থেকে পরামর্শ নেয় কঠিন মোদে যেটা জ্যোতিষীর প্রতিশ্রুতি ছিল খানাল আঙ্কেল বললেন ও হরিনারায়ণ দায়ী একটা সিরিয়াস ব্যাপার তুলেছেন মৃত্যুর সময় কাউকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে মৃত আত্মা তাকে কষ্ট দিতে পারে আমাকে এর সামাজিক দিকটি অধ্যয়ন করতে হবে এবং একটি সমাধান খুঁজে বের করতে হবে চিন্তা করবেন না আমি এই বিষয়ে একমত হব কষ্টের জীবনে বসন্তের সহায় হন খনাল খানাল চাচা অনেক সামাজিক ব্যক্তির সাথে পরামর্শ করার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে জ্যোতিষী হরিনারায়ণের ইচ্ছা পূরণ করাই পরিবারের কল্যাণ এক বছর পর গ্রাম থেকে তার ভাই ও বাবাকে নিয়ে বসন্তে ডাকে সবাই একই বাড়িতে থাকতে রাজি হওয়ার পর ঘরে ফিরে আসে সুখ প্রথমে বিয়ের ব্যাপারে মা সমঝোতায় পৌঁছাতে পারেননি চাচা খানাল বিশ্বের বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ দেন এবং সেসব থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের পথে না হাঁটতে হবে নেপালের সিনিয়র শিল্পী ও লেখকরাও তাদের জীবনের শেষ মুহূর্তে পুনর্বিবাহ করার উদাহরণ দেন জীবনের পরিণত পর্যায়ে বিয়ে জীবনে একজন ভালো বন্ধুর অনুভূতি জাগ্রত করে আনন্দ বেদনা বিনিময় করা যায় শোনার ও বলার সুযোগ থাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সুখ দুঃখ পাওয়া যায় অবশেষে মা রাজি হয় খানাল চাচা জ্যোতিষীর পরিবারের সাথে যুক্ত সমস্ত আত্মীয়দের সাথে পরামর্শ করেন যে ছেলেরা বিদেশে থাকে তারাও বলে ভালো আছে উল্টো তারা সেখান থেকে উদাহরণ দিয়ে উৎসাহিত করলেও তারা বলে যে তারা নেপালে আসতে পারবে না সবার পরামর্শ অনুযায়ী বসন্তের বাবা মা বিয়ে করেন বসন্তের বাবা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সম্মতি দেন তিনি মনে করতে পারেন যে নাশপাতিগুলি বৃষ্টিপাতের পরে সমস্ত ক্ষেতে জন্মেছে যা বছরের পর বছর ধরে নির্জন ছিল এভাবে খুব সহজ ও কঠিন পরিস্থিতিতে দুটি ভাঙা পরিবার আবার মিলিত হয় প্রথম কয়েক দিন কঠিন মনে হলেও ধীরে ধীরে পরিবেশ আরামদায়ক হয়ে ওঠে জ্যোতিষী হরিনারায়ণ যেসব কথা বলেছেন তার মধ্যে প্রার্থনা কক্ষের বাক্সটি খুলতে হবে শুধু পরিবারের সদস্যরা মিলে সেই বাক্স খুলতে সাহস পায় না সেখানে আবার খানাল চাচার প্রয়োজন অনুভূত হয় খানাল চাচাকে ডেকে বাক্স খোলার সিদ্ধান্ত নেয় তারা সাইতো চিৎকার করে বাক্সটা খুলল এবং খানাল চাচার উপস্থিতিতে তারা বাক্সটা খুলল বাক্স খুললে দেখা যায় বর্দিয়া ও সপ্তরি থেকে আশি বিঘা জমির দলিল কোম্পানির নিবন্ধন সনদ ও কিছু চিঠি বিভিন্ন কৃষি কোম্পানির রেজিস্ট্রার অফিস ও ট্যাক্স অফিসে নিবন্ধনের সনদ এবং ভেতরে বিশেষ ধরনের আকর্ষণীয় মালা দিয়ে লম্বা খামে একটি চিঠি রয়েছে এটি দেখতে সাধারণ কিন্তু অতি কিছু তারা চিঠিটি খুললো চিঠিটি জ্যোতিষী হরিনারায়ণের উদ্দেশ্যে তুঙ্গানাথ উপাধ্যায় নেপালি ভাষা ও সংস্কৃতির পুনরুজ্জীবনে নিযুক্ত একজন পণ্ডিত তিনি সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন তুঙ্গানাথ নেপালি ভাষা ও সংস্কৃতির আদিম ভূমিতে কাজ করার ফলে তার নাম ও খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে একজন ভালো ঋষি ও জ্যোতিষী হিসেবে শুনেছেন হরিনারায়ণের কথা তাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছিল কিন্তু সরাসরি দেখা হয়নি বাক্সের ভিতরে পাওয়া চিঠিটি জুমলার সিনজা উপত্যকার একজন পণ্ডিত তুঙ্গানাথ উপাধ্যায় নিউপনে হরিনারায়ণকে উপহার দিয়ে পাঠিয়েছিলেন চিঠির বিন্যাস নিম্নরূপ প্রিয় বন্ধু জ্যোতিষী হরিনারায়ণজি গৌরীঘাট কাঠমান্ডু সিঞ্জা উপত্যকা থেকে মিতুঙ্গনাথ উপাধ্যায় নিউপনের কথা মনে পড়ছে আপনার সাথে আমার দেখা হয়নি তবে অনেকের কাছ থেকে শুনেছি প্রাচ্যের দর্শনের পূর্ণ জ্ঞান অর্জনের পর এবং ক্রমাগত নেপালি সংস্কৃতি ও নেপালি ভাষার সেবা করে বেনারস ছেড়ে কাঠমান্ডু পশুপতিনাথ অঞ্চলে পশুপতিনাথ এলাকায় আসার জন্য আমি আমার হৃদয়ের নিচ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই নেপালি ভাষার উৎপত্তিস্থল সিনজা উপত্যকা এই পবিত্র ভূমি থেকে তোমাকে স্মরণ করছি যে ব্যক্তি কাঠমান্ডুতে আসছেন তাকে আমি এই চিঠি পাঠিয়েছি এর ভিতরে একটি মালা রয়েছে যা আমরা সমস্ত গ্রাম একসাথে পুজো করে কনকসুন্দরী মন্দির থেকে পাঠিয়েছি নেপালি ভাষা এবং নেপালি সংস্কৃতির জন্মস্থান থেকে পাঠানো পবিত্র মালা সর্বদা আপনার পবিত্র আত্মাকে লালন করবে ওটা তোমার বন্ধু তুঙ্গনাথ উপাধ্যায় নিউপনে সিনজা ভ্যালি জুমলা উপরে উল্লিখিত সিনজা থেকে পাঠানো চিঠিতে এবং এর নিচে একই পৃষ্ঠায় জ্যোতিষী হরিনারায়ণ বসন্তকে সম্বোধন করে লিখেছেন প্রিয় ছেলে বসন্তে অনেক বেশি ভালোবাসা একদিন জুমলার চিঠি পেলাম চিঠিটা খুলে পড়লাম সেই চিঠি আমার হৃদয় ছুঁয়ে গেল যে পণ্ডিত সেই চিঠিটি পাঠিয়েছেন আমি তার সম্পর্কে গবেষণা করেছি তিনি ছিলেন একজন সত্যপ্রেমী অনুগত সমাজসেবক আমি সিনজা সভ্যতা এবং কনকসুন্দরী মন্দির নিয়ে পড়াশোনা করেছি এখান থেকেই সৃষ্টি হয়েছে নেপালের বিশাল পৃথিবী আমরা যে ভাষায় কথা বলি তা সেখান থেকেই বিবর্তিত হয়েছে পবিত্র অনুভূতি নিয়ে দূর থেকে প্রতীক হিসেবে সেই জপমালা পাঠিয়েছিলেন তার পবিত্র মনের কারণে তিনি হয়তো আমার বাহ্যিক আবরণকে আমার আসল রূপ ভেবেছিলেন কিন্তু আমার অভ্যন্তরীণ মূল্যায়নে আমি অনৈতিক আচরণ ও অপরাধের চেহারায় চাপা পড়েছি তাই আমি সেই আবেগের মালা পড়ার মতো অবস্থায় নেই তুমি যুবক তুমি শিক্ষিত তুমি শুদ্ধ সে অনেকের গোপন কথা শুনেছে এই সমাজকে সে ভালো করেই জানে নেপালকে সে বোঝে এখন তাকে মালা পরাতে হবে নেপালি ভাষা ও নেপালি সংস্কৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করতে নেপালি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ অভিযান হওয়া উচিত আমাদের আসল পরিচয় নেপালি ভাষা ও সংস্কৃতির মধ্যেই নিহিত সেটা শেষ হলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে জ্যোতিষী বসন্তকে উদ্দেশ্য করে বলেছিলেন মহাভারতে কর্ণ বলেছিলেন অর্জুন যুদ্ধে জয়ী হবে কিন্তু পরিস্থিতির কারণে আমাকে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে হবে এভাবেই আমাকে মাফ করে দাও ছেলে মনে পড়ে যে পরিস্থিতি আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে আর কনকসুন্দরী মন্দিরে না পৌঁছতে পারলে কাঠমান্ডুর চৌকট দেবী মন্দিরে গিয়ে প্রার্থনা করুন চৌকট দেবী মন্দির কাঠমান্ডুর দক্ষিণকালী পৌরসভার প্রান্তি গ্রামের উপরে একটি পাহাড়ের উপর অবস্থিত ধীরে ধীরে পুরো নেপালের মানুষ সেই চৌকট দেবী মন্দিরের মহিমা জানতে পারবে কাঠমান্ডুর বাসিন্দারাও বুঝবেন সেই এলাকা গুরুত্ব ও খ্যাতি সেই একই পিতা যে তোমাকে ভালোবাসে জ্যোতিষী হরিনারায়ণ চিঠি পড়ে সবাই হতবাক বসন্ত আরও গম্ভীর হয়ে ওঠে এবং তার দায়িত্ব উপলব্ধি করে তারপর মা খানাল চাচার কাছে আরও কিছু সাহায্য চান বসন্তে বারদিয়ার জমি ও সপ্তরি রূপনগরের জমি কৃষি ফার্মের আইনগত অবস্থা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাস্তবিক জ্ঞান দেওয়ার কথা বলে তিনি খানালকে খরচের ব্যবস্থা করতে বলেন চাচা খানাল কোম্পানির রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখছেন পনেরো বছর আগের নথিপত্র আছে কোম্পানি রেজিস্ট্রার অফিস ট্যাক্স অফিস সম্পত্তি অফিস পল্লী পৌরসভা যে কোন জায়গায় সংস্কার করতে হবে জমিটি কৃষি ফার্মের নামে থাকলেও স্থানীয় এলাকার গ্রামবাসীরা চুক্তিতে খামার করে আয় করছেন কোম্পানি পুনর্নবীকরণ করা হয়েছে তা নিশ্চিত না করে অন্যের নামে কোম্পানির রিব্র্যান্ড বা বিক্রি করা সম্ভব নয় এই ব্যবহারিক দিকগুলির জ্ঞান বসন্তকে সাহায্য করবে তরাই জমিতে মাটি দিয়ে চাষ করা হয় পূর্ব পশ্চিমের দেশ দেখতে যাওয়ার অজুহাতে চাচা খানাল বসন্তে নেপালের ভূগোল সম্পর্কে আরও কিছু তথ্য দেন তারা যখন পূর্ব ও পশ্চিম উভয় পথে ঘুরে কাঠমান্ডে আসে মা বসন্তকে জিজ্ঞেস করেন আপনি কি জমির জন্য লোভী পুত্র বসন্তে উত্তর দেয় সব জমি ভালো কিন্তু ভোগ করার ইচ্ছে নেই আমার দেখ পুত্র আমরা সেই জমিতে ঘাম ঝরাইনি তোমার বাবা যে সম্পত্তি করেছে তার বিচার সরকার পরে কিছু নিয়ম করে করবে কর লোভী হবেন না আমাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের নিজস্ব সম্পদ আছে আমরা শুধু কাঠমান্ডুর বাইরের এলাকাগুলো দেখিয়েছি যাতে আপনি পূর্ব ও পশ্চিম নেপাল সম্পর্কে জানতে পারেন প্রতীকীভাবে তরাই জায়গাগুলো এমনই পাহাড়ের প্রায় সব জায়গাই পাঁচথরের মতো আমি হিমালয়ের অংশেও যাইনি জ্যোতিষী হরিনারায়ণ বাবার কাছে চিঠিটি সিনজার এটি একটি হিমালয় এলাকা পাহাড় পাহাড় ও সমতলের সমন্বয়ে নেপাল পেয়েছে পরিপূর্ণতা হিমাল থেকে তরাই পর্যন্ত নেপালি সংস্কৃতি এবং নেপালি ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নেপালি ভাষা ও নেপালি সংস্কৃতির ভিত্তির উপর সমগ্র নেপাল গড়ে উঠেছে এবং নেপাল বিশ্বে সুপরিচিত তিনি নেপালের ইতিহাস ও সংস্কৃতি গভীরভাবে অধ্যয়ন করেছেন এর নিজস্ব গর্বিত ঐতিহ্য রয়েছে আমরা সকল নেপালিদের একটি শক্তিশালী নেপালি পরিচয় নিয়ে বেঁচে থাকা উচিত আজকাল চারদিক থেকে নেপালে হামলা হচ্ছে সাধারণভাবে আক্রমণ নেই তবে ভাষার উপর আক্রমণ আছে সংস্কৃতির উপর আক্রমণ আছে রাজনীতির উপর আক্রমণ আছে রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে আক্রমণ রয়েছে কত বিদেশি হামলা করছে কত নেপালি মানুষ নেপালি পরিচয় অর্জনে দেশপ্রেমিক হয়েছে দেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভার জনগণ বিকৃত হয়ে যাচ্ছে আজ প্রতিটি ক্ষেত্রেই বিকৃতি রাষ্ট্রের ঊর্ধ্বাঙ্গ থেকে শুরু করে নিম্নাঙ্গ পর্যন্ত তারা নোংরা অবস্থায় নিমজ্জিত শোন তুমি সক্ষম তুমি পবিত্র এবং তুমি যুবক আপনার মতো অনেক তরুণের উচিত এই দেশকে শুদ্ধ করা তুমি যেমন আমাদের নির্জন বাড়ি রক্ষা করো তেমনি আমাদের মাকেও রক্ষা করো তোমার মা আমার থেকে বড় তোমার মা নেপালের মাটি আমার মা ও মাটির সকলের মা এবং আমরা সবাই মাটি মাটি মানে দেশ মাটির অলঙ্কার ভাষা ও সংস্কৃতি নেপাল হল নেপালি মাটি নেপালি সংস্কৃতি এবং নেপালি ভাষার একটি ঐক্যবদ্ধ রূপ যেখানে অনেক জাতি ও ভাষাভাষীকে সুরক্ষিত করা হয়েছে নেপালি সংস্কৃতি ও নেপালি ভাষার বর্ণ সংস্কৃতি ভাষা ঐতিহ্য ও রীতিনীতি রক্ষা করে একটি ঐক্যবদ্ধ সভ্য শিক্ষিত ও উন্নত নেপাল গড়ে তোলাই আজকের প্রয়োজন সেই জন্য আপনাদের এবং আপনাদের মতো যুবকদের আন্তরিকভাবে কাজ করতে হবে আজ অবধি আমি তোমার কাছে কিছু চাইনি ছেলে কিন্তু আজ আমাকে কথা দিই বসন্তে উঠে আসতে হাত দুটো মুঠোয় চেপে ধরে চোখ বন্ধ করে চিৎকার করে হ্যাঁ মা এখন আমরা যুবকরা জেগে উঠব দীর্ঘজীবী হোক মা নেপাল এখন পর্যন্ত আপনারা সবাই পর্দার ভিতর গঙ্গাপ্রসাদ ভেটওয়ালের লেখা উপন্যাসটি শুনছিলেন সবাইকে ধন্যবাদ